ছিল গতকাল? কত ছিল? 24। কনফার্ম? দিয়াপু আপু তো লাইভটা দেখে আসি গতকালের। আচ্ছা, গতকালের লাইভটাও দেখে আসেন, আজকের লাইভটাও দেখে আসবেন একটু পরে গিয়ে। স্টার্ট হতে দেন, ডাউনলোড করুন। দিয়াপু 25 আজকে। আমি তো 24 দিয়ে লাইভ দিয়ে দিচ্ছি, আমি তো 24 দিয়ে দিয়েছি, আমাকে তাহলে এখন 25 করতে হবে। আচ্ছা, আপনাদের আজকেও বলতে হলো যে সবার ক্যামেরা গুলি অন করেন, সবার ক্যামেরা। মুসা ভাইয়া আছেন? জি আপু। ভাইয়া স্টার্ট করে দেন আপু, আমাদেরকে ক্লাস শুনে নেক, তারপর আমরা ক্লাস স্টার্ট করে দেব। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما زكيتم وما ذبح على النصب وأن تستقسموا بالأزلام ذلكم فسق اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم يسألونك ماذا أحل لهم قل أحل لكم الطيبات وما علمتم من الجوارح مكلبين تعلمونهن مما علمكم الله فكلوا مما أمسكنا عليكم واذكروا اسم الله عليه واتقوا الله إن الله سريع الحساب اليوم أحل لكم الطيبات وطعام الذين أوتوا الكتاب حل لكم وطعامكم حل لهم والمحصنات من المؤمنات والمحصنات من الذين أوتوا الكتاب من قبلكم إذا آتيتموهن أجورهن محصنين غير مسافحين غير مسافحين ولا متخذي أخدان ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين صدق الله العظيم. Thank you bhaiya. সেটা হচ্ছে যে আমাদের ইউটিউবের ক্লাসের কিছু জিনিস বাকি ছিল, একটা ভিডিও আপলোড বাকি ছিল, ভিডিও কিভাবে আপলোড করে, লাইভে কিভাবে যায়, আপনাদের এই জিনিসগুলি তো বাকি ছিল, তাই তো? জি আপু। গতকাল পর্যন্ত যারা দেখেছিলেন সেটিংস এ যাওয়া বা আপু এই জিনিসটা বুঝতে পারেনি, নতুন করে চ্যানেল ক্রিয়েট করা, মানে আপনাদের তো মোটামুটি সবাই দেখা গেছে, জানেন আর না জানেন চ্যানেল অলরেডি ক্রিয়েট হয়েছিল। এখন বায়ার যদি আপনাকে চ্যানেল ক্রিয়েটের কথা বলে, তখন আপনারা কিভাবে করবেন, তখন কিভাবে ক্রিয়েট করতে হবে, ওই অপশন গুলি কি ধরতে পেরেছেন? কারণ ক্রিয়েট করতে গেলে আমরা যেমন ক্রিয়েটে গিয়ে ইনস্ট্যান্ট একটা জায়গায় চলে গিয়েছি, আমাদের ডিরেক্টলি চ্যানেলে ঢুকে গিয়েছি, অনেক সময় ওই মানে কি বলে ওই ইন্টারফেসটা আসে না, ওইখানে অন্যরকম একটা ইন্টারফেস আসে, তো সেই জায়গায় কিভাবে কি করবেন এই ডিটেলটা তো আপনাদের তখন নেই, তাই তো? কেউ কি নতুন কোনো ইন্টারফেস দেখতে পেয়েছেন যে নতুন চ্যানেল ক্রিয়েট করতে গিয়ে, নাকি সবাই যে আপু অ্যাসাইনমেন্ট দিয়েছে, দ্যাটস ওয়াই আমি আমার পুরনো একটা চ্যানেল ছিল, পুরনো চ্যানেলের কাজগুলি করে আপুকে অ্যাসাইনমেন্ট আকারে সাবমিট করেছি? আপু আমার একটা এখানে নতুন ইন্টারফেস আসছে, যখন আমি ক্রিয়েট চ্যানেলে ক্লিক করছি তখন আমার দুইটা ইন্টারফেস আসছে, একটা হচ্ছে নিজের নাম দিয়ে যদি আমি ক্লিক করতে চ্যানেল খুলতে যাই এটা একটা আসছে, আর একটা আছে কাস্টম নেম।
কাস্টম নেম আসছে, মানে আমি যদি অন্য কোনো নাম দিয়ে চ্যানেল খুলতে চাই, এই একটা ইন্টারফেস আমার সামনে আসছে, ঠিক আছে? এইটাই ক্রিয়েট চ্যানেলে যখন ক্লিক করছি তখন আমার কাছে আসছে একটা কাস্টম নেম আর একটা আসছে ইওর নেম। ইওর নেম মিন্স আমার যে চ্যানেল যে নামটা দিয়ে আমি, আপনার ইওর নেম মিন্স হচ্ছে আপনার জিমেইলটা যেই নামে থাকে, জি নামের, হ্যাঁ জিমেইলটা যেই নামে থাকবে সেই নামটা চান নাকি কাস্টম নেম চান? হ্যাঁ এখন কাস্টম কথা নেম হচ্ছে দিয়ে আমি খুলছি। এই ইন্টারফেসটা অন্য কেউ পেয়েছে কিনা, একটু দ্রুত রেসপন্স করেন, এই ইন্টারফেসটা কি আপনাদের মাঝে কেউ পেয়েছেন? আমি কি আছি না, আমি ডিসকানেক্ট হয়ে গেছি? আসেন আপু, এই ইন্টারফেসটা কি অন্য কেউ পেয়েছেন না? সবাই সবার নিউ পুরনো চ্যানেল দিয়ে ওল্ড চ্যানেল দিয়ে কাজ করে আমাকে অ্যাসাইনমেন্ট সাবমিট করেছেন, বলেন তো। আপু সত্যি বলতে আমি আমার আগেরটা দিয়ে করছি, কিন্তু প্রবলেম হচ্ছে কি জানেন, আমি জানি আপনারা এই কাজটা করবেন, দ্যাটস ওয়াই আমি আজকে আপনাদেরকে জিজ্ঞেস করা এবং আমি 2 দিনে ইউটিউবটা শেষ না করা। কারণ হচ্ছে যে আমরা যখন বাইরের কাজ করতে যাব আপনাদেরকে আমি ফাঁকি দিয়ে চলে যেতে পারবো, আমি ফাঁকি দিয়ে চলে যেতে পারবো, কিন্তু আপনারা কিন্তু বায়ারকে ফাঁকি দিয়ে যেতে পারবেন না। আপনাদের যে প্রবলেমটা হবে যে আপনাদের ফাইবার অ্যাকাউন্টে দেখা যাবে যে রেটিং কমে যাবে, ব্যাড রেটিং আসবে, অর্ডার ক্যান্সেলেশন আসবে। যখন এই অর্ডার ক্যান্সেলেশন আসে, ব্যাড রেটিং আসে, তখন যে প্রবলেমটা হবে সেটা এখন থেকে মাথায় ঢুকায় নেন। 4.7 এর নিচে যদি কোনোভাবে আপনার প্রোফাইলের রেটিং নেমে যায় তাহলে হচ্ছে আপনার বায়ার রিকোয়েস্ট আসা কম কমে যাবে। অনেক সময় বায়ার রিকোয়েস্ট পাবেন না, পেলেও হয়তো 2-1টা পাবেন এবং আপনি বায়ার রিকোয়েস্ট অফার সেন্ড করতে পারবেন। আপনি বায়ার রিকোয়েস্ট অফার সেন্ড করতে পারবেন না, এখন নিজে চিন্তা করেন, যতক্ষণ না পর্যন্ত একটা লেভেলে পৌঁছাচ্ছেন তার আগে যদি আপনার এরকম নেগেটিভ কোনো কিছু একটা চলে আসে, দ্যাট মিনস হচ্ছে রেটিংটা অলওয়েজ 90% থাকতে হয়, রেটিং অলওয়েজ 90% থাকতে হয়। 90%-এর নিচে যদি রেটিং নেমে আসে সেক্ষেত্রে আপনার যেটা হবে যে আপনি বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারবেন না, বায়ারের অফার পাবেন না, আপনি অফার সেন্ড করতে পারবেন না। তো আপনারা নিজেরা চিন্তা করেন, নতুন একটা অ্যাকাউন্ট, নতুন অ্যাকাউন্টে যদি স্টার্টিং এ আপনাদের এরকম নেগেটিভ কোন কিছু চলে আসে, তারপরে সেটা দিয়ে কি কাজ করে আপনাদের পসিবল ইন ফিউচারে ফ্রিল্যান্সিং করা? না বো, তো এই জিনিসগুলির রিজন হচ্ছে এখন থেকে যারা এই যে এই 25টা ক্লাস করলেন, আজকে তো আমাদের 25, তো আমাদের অলমোস্ট হাফ শেষ, তো এই 25টা ক্লাস যারা করেছেন তারা যে কথাগুলি শুনেছেন, বুঝেছেন, মাথায় নিয়েছেন, খুবই ভালো কথা। যারা শুনেননি, ইগনোর করেছেন, ক্লাস মিস করেছেন, তাদের জন্য প্রবলেম গুলি হবে, তাদের অ্যাকাউন্টটি নেগেটিভ রিভিউ পড়বে, তাদের অ্যাকাউন্টটি ব্যাড রেটিং চলে আসবে, তাদের অ্যাকাউন্ট গুলি হচ্ছে প্রবলেম ফেস করবে। যেমন আমি আপনাদেরকে আমার একটা আপু, মানে আমার প্রিভিয়াস ব্যাচের একটা মেয়ের কথা বলেছি যে আপওয়ার্কে খুব ভালো একটা আর্ন অ্যামাউন্ট করছে, ওই মেয়েদেরকে আমি আপনাদেরকে বারবার বলেছিলাম না যে সরি ফাইবারে কোনো লিংক শেয়ার করা যায় না, বলেছিলাম? জি আপু। তো ওই মেয়েকেও আমি বহুবার বলেছি, তো তার ধারণা ছিল মেবি আই ডোন্ট নো যে উনি হয়তো বেশি জানে আমার থেকে, বা উনি হয়তো আমার থেকে বেশি বুঝতে পারে, বা ওনার আর্নিংটা খুব দ্রুত স্টার্ট হয়ে গেছে, খুবই ভালো কথা, উনি আপওয়ার্কেও স্টার্ট করেছে। উনি আপওয়ার্কে যেখানে আমি বলেছি কোনো লিংক শেয়ার করা যায় না, সেখানে সে বায়ারকে তার আপওয়ার্কের লিংক শেয়ার করেছে ফাইবারে। আপনার কি মনে হয় তাকে ফাইবার রাখবে? না, ইনস্ট্যান্ট তার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিয়েছে, ইনস্ট্যান্ট। এটা লাইবিলিটি কার? আপনাদেরকে বলেছি যে বিজনেস অ্যাকাউন্ট আমি আপনাদের দেখাইনি, কেন দেখাইনি? কারণ বিজনেস অ্যাকাউন্টটা প্রপার ওয়েতে করতে না পারলে আপনার এই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আপনি কাজ করতে পারবেন না, আপনার অ্যাকাউন্ট ডিজেবল করে দিবে, যেটা আমার নিজের অ্যাকাউন্ট হয়েছে। আপনাদের দেখানোর জন্য আমি যখন আমার অ্যাকাউন্টকে বিজনেস অ্যাকাউন্ট ট্রান্সফার করতে গিয়েছি, বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গিয়েছি, মানে আমি যে অ্যাকাউন্টটা দিয়ে এখন ফেসবুক ইউজ করছি ওই অ্যাকাউন্টটা না, আমার আরেকটা অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্ট দিয়ে যখন আমি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গিয়েছি, আপনাদের জন্য ওই ফেক অ্যাকাউন্টটা খোলা হয়েছিল, সেটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গিয়েছি, আমার আইডি ডিজেবল হয়ে গেছে, আমার আইডি ডিজেবল হয়ে গেছে। সো আমি যখন এটা করেছি তার মানে কি আপনাদের জন্য করতে গিয়ে আমার ফেক অ্যাকাউন্ট গিয়েছে? কারণ আমার তো ফেক অ্যাকাউন্টের প্রয়োজন নেই, আমার তো বিজনেস অ্যাকাউন্ট আছে, তাই না? আমি চাইলে কিন্তু আপনাদের এটা দিয়ে দেখিয়ে দিতে পারি, তারপরে আপনাদের অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গেলে সেটা আপনাদের ব্যাপার, বা আপনাদের বায়ারের অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গেলে সেটা আপনাদের ব্যাপার, সেটা তো আমার ব্যাপার না, ব্যাপারটা এরকম হওয়া উচিত না? যাবো সো আমি আপনাদের জন্য করতে গিয়ে দেখা গেছে যে আমার অনেকগুলি জায়গায় প্রবলেম হয়ে গেছে, আমার অনেকগুলি জায়গায় আমার অনেকগুলি আইডি, আমার অনেকগুলো অ্যাকাউন্ট কিন্তু হচ্ছে ব্লকড হয়ে গেছে, অনেকগুলো অ্যাকাউন্ট ব্লকড, শুধু একটা না, আমার অনেকগুলো অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে। ইভেন আপনাদের
ওরকম যদি জিনিসগুলি আমি বলি একটা একটা করে ধরে ধরে, দেখবেন এরকম সেম প্রবলেমটা হয়েছে। তো আপনারা যদি আমার কথাটা না শুনেন, এটার ভুক্তভোগী আপনারা হবেন, আমি না, এটার ভুক্তভোগী আপনারা হবেন। আপনারা কিভাবে হবেন, কারণ আপনারা যখন শুনবেন না, আপনাদেরকে যখন বায়ার রিকোয়েস্ট দিবে, তখন বায়ার যখন নক করবে বা অর্ডার প্লেস করবে, তখন আপনারা বলবেন আচ্ছা আপু তো বলছিল করতেন, মানে আপু তো বলছে, আচ্ছা আমি তো কাজ পেয়ে গেছি, এখন কাজ পেয়ে যাওয়ার পরে আমি ফাইবারে কাজ করি আর না করি, আমি এটা নিয়ে ঘাটাঘাটি করি, আমি এটা নিয়ে কাজ করছি, সো আমি এটার যত ভালো রেজাল্ট জানবো তত ভালো রেজাল্ট কিন্তু আপনারা জানবেন না, তাই না? একটা সেকেন্ড একটু হোল্ড করেন তো ভাইয়া। আপনারা একটু লাইনে থাকেন, ঠিক আছে? সো আপনারা যদি মনে করেন যে আমার আর্নিং স্টার্ট হয়ে গেছে, আপুর কথা না শুনলে কি হবে, আরে আমি তো বায়ার পেয়ে গেছি, আমার তো বায়ার এভাবে দিয়েছে, আমাকে তো ধরেনি, আপনাকে ফাইবার ইনস্ট্যান্ট ধরবে না। ফাইবার ধরে কখন জানেন? এভরি মান্থে 15 তারিখে ফাইবার যখন লেভেল আপ করবে না, তখন আপনার পুরো অ্যাকাউন্ট কিন্তু স্ক্যান করবে ফাইবার, সেটা জানেন আপনারা? জি আপু বলছিলেন। প্রতি মাসের 15 তারিখে হচ্ছে ফাইবার লেভেল আপ করে, প্রতি মাসের 15 তারিখে ফাইবার যখন লেভেল আপ করে, তখন হচ্ছে ফাইবার আপনার পুরো অ্যাকাউন্ট স্ক্যান করে। স্ক্যান করতে গিয়ে আপনি যে রিকোয়েস্ট গুলি দিবেন, আপনি যে ইয়েগুলি করবেন বা রিকোয়েস্ট পাঠাবেন বা ইনবক্সে যা পাঠাবেন, এইগুলি কিন্তু তখন ফাইবার ধরবে। ফাইবার ধরে তখন আপনাকে দিবে, ফাইবার কিন্তু তখন ধরে, এর আগে ধরবে না। সো যদি মনে করেন আপু বলছে আমাকে তো দেয় নাই, আপনি ধরেন মানে ওই মাসের হয়তো 13 আর 14 তারিখে দিয়েছেন, ঠিক আছে, তো আপনার তো দেখা যাবে যে প্রবলেম হবে। তো আপনাদের পরে বলবেন না যে আপু আমাকে তো আপনি বলছিলেন বা বলেননি। আচ্ছা আমাকে একটু লাইভের লিঙ্কটা একটু কেউ শেয়ার করবেন, ক্লাস নিতে নিতে মাঝে মাঝে, আচ্ছা আচ্ছা আমি ক্লাস নিতে নিতে মাঝে মাঝে আপু ইয়ে করে ফেলি, অফিসকে দিতে। আচ্ছা আপু এই যে, হ্যালো, জি জি ভাইয়া, আচ্ছা আপনার ওই ইউটিউবের এই যে রেটিংটা কি কারণে মানে কমে যেতে পারে? ইউটিউবের রেটিং কমবে কেন ভাইয়া? না না আপনি যেটা বললেন যে ওই চ্যানেল ফাইবারের রেটিং, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ফাইবারের রেটিং কমে যাওয়ার কারণ হচ্ছে ভাইয়া বায়ার যখন আপনাকে নেগেটিভ ফিডব্যাক দিয়ে যাবে। আচ্ছা নেগেটিভ নেগেটিভ ফিডব্যাক মানে আমি জানতে চাচ্ছি, আমি জানতে চাচ্ছি মানে আপু আমার কোনটা ভুলের কারণে মানে এটা হইতে পারে, সেটা একটু যদি বলেন। নেগেটিভ রিভিউ, নেগেটিভ নেগেটিভ রেটিং হচ্ছে ভাইয়া আপনার কাজের ধরন যদি বায়ারকে স্যাটিসফাই না করে, আপনি প্রমিস করছেন এক টাইপের ওয়ার্ড, কাজ দিচ্ছেন আরেক টাইপের ওয়ার্ড, তখন হচ্ছে বায়ার আপনাকে নেগেটিভ রিভিউ দিয়ে যাবে, নেগেটিভ রেটিং দিবে, বুঝেননি? জি জি, ধরেন আপনি তাকে বললেন আমি কোয়ালিটি ফুল ওয়ার্ক তোমাকে দিব, কোয়ালিটি ফুল ওয়ার্ক তোমাকে দিব বলে আপনি যদি করে ফেলেন, কিন্তু তাকে ওই কোয়ালিটি ফুল ওয়ার্কটা দিতে পারলেন না, কারণ আপনারা তো ক্লাস করার সময় অনেক জায়গায় মিস করে যাচ্ছেন, আপু আজকে আমার এই জায়গায় সমস্যা, আপু আজকে আমার ওইটা সমস্যা। যেমন জয়দেব ভাইয়ার হচ্ছে 5টা থেকে প্রার্থনা থাকে, আমাদের নামাজ থাকে, তো আমরা নামাজের সময়টা তো ব্রেক দিই, জয়দেব ভাইয়ার যখন প্রার্থনার সময় থাকে তখন কিন্তু আমরা চাইলেও ব্রেকটা রাখতে পারি না, তাই না? সেটা তো অবশ্যই। তো দেখা যায় যে তো মানে যেটা হবে কি যে বায়ারকে আপনি বললেন তার ফলোয়ার বাড়িয়ে দিবেন, বায়ারকে আপনি বললেন এটা করে দিবেন, কিন্তু আলটিমেটলি দেখা গেল যা দেওয়ার কথা, যা নিয়ে বায়ার আপনাকে হায়ার করেছে, আপনি বায়ারকে ওইটা দিতে পারলেন না, তখন বায়ার করবে কি, আপনি তো রিভিউ দিবেন, বায়ার করবে আপনি যখন বায়ারকে অর্ডারটা ডেলিভার করে দিবেন, বায়ার আপনাকে একটা রিভিউ দিবে, কারণ অর্ডার ডেলিভার করার পরে আমাদের কাছ থেকে দেখবেন যে আপনি যখন রেস্টুরেন্টে খেতে যান তখন কি হয় যে বায়ার আপনার কাছে এসে, সরি ওয়েটার আপনার কাছে এসে জিজ্ঞেস করে না, স্যার আমাদের খাবারটা কেমন ছিল, আমাদের ফুড কেমন ছিল, আমাদের সার্ভিস কেমন ছিল, আমাদের মানে টোটাল ইয়েটা কেমন ছিল, তো তখন আমরা একটা রিভিউ দিই না যে ভালো, আপনাদের এই খাবারটা একটু এভাবে করলে ভালো হয়, আপনাদের সার্ভিস একটু স্লো একটু ফাস্ট করলে ভালো হয়, আচ্ছা এই জায়গাটা একটু ক্লিন থাকলে ভালো হয়, এরকম আমরা কিছু রিভিউ দিয়ে আসি না তাদেরকে। আমরা যখন আমাদের অর্ডার ডেলিভার করে দেই তখন বায়ারের কাছ থেকে ফাইবার একটা রিভিউ নেয়। আপনাদেরকে আমি দেখিয়েছি যে প্রত্যেকটা সেলারের অ্যাকাউন্টে কিছু রিভিউ থাকে, রিভিউটা আমরা দেখি না এক একটা গিগ যখন ওপেন করি। ভাইয়া কেউ একজন আমার সাথে স্ক্রিন শেয়ার করেন, ধরেন এখন যদি আমি বলি যে আপনারা আমার ক্লাস করছেন আমার রিভিউ দেন, এই যে আমার রিভিউ দেন, আমার রিভিউটা হচ্ছে আমার রেটিং, আপনারা যদি আমাকে ভালো বলেন সেটা আমার 5-স্টার রেটিং, আপনারা যদি আমাকে খারাপ বলেন সেটা আমার 0 রেটিং, আপনারা যদি মিডলে থাকেন তাহলে সেটাকে আমি 2.5 আর 3 ধরবো,
ব্যাপারটা বুঝতে পেরেছেন? তো আপনারা আমার ব্যাপারে রেটিং কখন ভালো দিবেন? যখন আমি আপনাদেরকে ওই এফোর্টটুকু দিব, যখন আমি আপনাদেরকে আমার 100% দিব। আমি যদি আমার 100% না দিই, আমি যদি ক্লাস ফাঁকি দেই, আমি আজকে এসে বললাম আজকে আমার ভালো লাগতেছে না, কালকে এসে বললাম ভাইয়া আজকে আমি ক্লাস নিতে পারতেছি না, ভাইয়া সরি আজকে আমার প্রবলেম, ভাইয়া কিছু মনে করবেন না, রেগুলার যদি আমি আমার এক্সকিউজ দেখাই, আপনারা কোনো কিছু শিখতে না পারেন আমার কাছ থেকে, তখন কি আপনারা আমাকে একটা ভালো ফিডব্যাক দিবেন? যত মিষ্টি কথাই আমি বলি না কেন, তখন কিন্তু আপনারা আমাকে কখনোই ভালো একটা ফিডব্যাক দিবেন না। দিবেন? কেউ কথা বলে না, তখন কি ভালো ফিডব্যাক আসবে নাকি? আপনাদেরকেও বায়ার যখন কাজ দিবে, আপনি যখন বায়ারের কাজটা ওই 100% কি বলবো ডেডিকেশন নিয়ে করে দিবেন না, তখন তো ভালো রেজাল্ট আসবে না। তো তখন বায়ার আপনাকে নেগেটিভ রিভিউ দিয়ে যাবে। নেগেটিভ, আর বায়ারের নেগেটিভ রিভিউ হচ্ছে আপনার রেটিং। কেউ একজন স্ক্রিন শেয়ার, কে যেন স্ক্রিন শেয়ার করে আছে, আচ্ছা এটা রাশেদের স্ক্রিন। রাশেদ আপনি ডান পাশে ফাইভারটা ওপেন করে দেন ভাইয়া, ফাইভারটা ওপেন করে দেন রাশেদ। রাশেদ ও করছি তো, দেখতে পাচ্ছেন না? হুম 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 আচ্ছা ফাইবারে এখানে যে কোনো একটা ইয়ে লিখেন, আমাদের সার্ভিস গুলি লিঙ্কডইন মার্কেটিং লিখে দেন, অর লিঙ্কডইন অপটিমাইজেশন লিখেন। লিঙ্কডইন অপটিমাইজেশন লেখার পরে এই যে দেখেন, আমরা যখন গিগগুলিতে ঢুকি তখন আমরা একটা কথা বলি না যে রিভিউ, রিভিউ কথাটা আমি বলি না প্রচুর। এই রিভিউগুলি কিন্তু এই যে এখানে দেখেন, এর 55টা রিভিউতে এর দেখা যাচ্ছে 4.9 স্টার, এর এর 19টা রিভিউতে দেখা যাচ্ছে 4.9 স্টার, এর দেখা যান 89টাতে দেখা যাচ্ছে তার 4.9 স্টার, আর এর 48টাতে 5 স্টার। দেখতে পাচ্ছেন রিভিউগুলি? দেখেন সে একটা টপ রেটেড সেলার, সে সেকেন্ড ওয়ান কিন্তু টপ রেটেড সেলার, টপ রেটেড সেলার হয়েও তার 19টা রিভিউ এবং সেটা হচ্ছে 4.9 এ আসছে। আর সে হচ্ছে লেভেল 2 সেলার, কিন্তু তার সে তার রেটিংটা সে অলওয়েজ হোল্ড করেছে। সে হচ্ছে এই 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 সেলারকে যদি বলেন, সে হচ্ছে হয়তো বা তার কোথাও ভুল আছে, সে হয়তো বুঝেনি কাজটা প্রপার ওয়েতে করেনি, আর তার বায়ারের সাথে কোনো গ্যাঞ্জাম হয়েছে। আর এই বান্দা আস্তে ধীরে কাজ করছে, সে হয়তো ধরেন ওই টাকাটা বা আচ্ছা আমার অ্যামাউন্ট আমার এখনই অর্ডার পেতে হবে বা আমার অর্ডারটা না হলে কি হবে, ওইরকম না করে সে খুব আস্তে ধীরে সমস্ত কিছু দেখে দেখে শুনে বায়ারের কাজটুকু প্রপার ওয়েতে করে দিয়েছে, দ্যাটস ওয়াই হয়েছে। এখন যদি এই দুইটা গিককে আমরা দুইটা ইয়েতে খুলি ভাইয়া, দুইটা ট্যাবে ওপেন করি এই দুইটা গিককে, তখন দেখতে পাবেন যে এই যে ইএমএইচ আরেকটা হচ্ছে যেটা ভাইয়া যে লেভেল 2। আচ্ছা এখন দেখেন ও কিন্তু লেভেল 1 হয়েও ও ওর ইয়ে সরি ও টপ রেটেড হয়েও ওর ভিডিও দিয়েছে, মেবি ও যে ও হচ্ছে যে কাজটা করবে যে সার্ভিসটা দিবে ওই সার্ভিসটা ও জাস্ট বলে গিয়েছে। এটা ওয়ান কাইন্ড অফ ভিডিও সিভির মতো, আমি লিঙ্কডইন ক্লাস করানোর সময় আপনাদেরকে ভিডিও সিভির কথা বলেছিলাম, লিঙ্কডইন এর ক্লাসে কোনো ভিডিও সিভির কথা বলেছিলাম আমি? না কথা বলেন পোর্টফোলিওটা ভিডিও আকারে সে দিয়ে দিয়েছে। আমরা যে সিভিটা দেই সব জায়গায় সেটা হচ্ছে আমাদের কি বলবো পিডিএফ অর হচ্ছে ফরম্যাট, যে কোনো একটা সিভি ফরম্যাটে দেই, একটা হার্ড কপি অর সফট কপি। ভিডিও সিভি হচ্ছে আমি কি কাজ করতে পারি, টোটালটা একটা ভিজুয়াল কন্টেন্ট, টোটালটা একটা ভিজুয়াল জিনিস, সেটাকে আমরা ভিডিও সিভি বলবো। ভিডিও সিভিটা আমি আলাদা আবার আরেকবার দেখিয়ে দিব আপনাদেরকে, আমার মেবি কোথাও মিস্টেকের কারণে আমি হয়তো ছুটে গেছে। স্ক্রল করে একটু নিচে নামেন রাশেদ, স্ক্রল করে নিচে নামেন, একটু হোল্ড,
পর দেখেন ও লিংকডইনের কাজগুলি কি কি করছে। 2 দিনে ডেলিভার করবে হেডলাইন এন্ড সামারি, এডুকেশন সার্টিফিকেশন আওয়ার্স, পার্সোনাল এক্সপেরিয়েন্স, টার্গেটেড হ্যাশট্যাগ কিওয়ার্ড, এরপরে স্কিল এন্ড এনরোলসমেন্ট। স্কিল দিয়ে সে স্কিলগুলিকে এনরোলস করে দিচ্ছে, ঠিক আছে। এটার জন্য তার স্ট্যান্ডার্ড চার্জ $40। I will submit list of a recommendation of improvements to you LinkedIn profile. আচ্ছা নিচে আসেন ভাইয়া, দেখেন সে এই গিগের উপরে কাজ করলো, এই গিগে তার 19টা কাজ থাকলো, এই গিগে তার 2টার বেশি কোনো ছবি নাই। একটু উপরে উঠেন রাশাদ, একটু উপরে উঠেন। ছবি যদি থাকতো তার প্রোফাইলে এখানে ছবিগুলি অ্যাড হতো। এখানে যেই ছবিগুলি, একটা ভিডিও এবং 3টা ছবির পরে যেই ছবিগুলি থাকে সেটা এর আগে আপনাদেরকে আমি বলেছি, এগুলি হচ্ছে সমস্ত সবগুলি বায়ারের রিভিউ। বলেছিলাম জি আপু, বলেছেন ওইগুলি বায়ারের রিভিউ। তার কিন্তু বায়ারের রিভিউতে কোনো স্ক্রিনশট নেই, তার মানে তার এখানে কোনো পোর্টফোলিও নেই। সে টপ রেটেড সেলার কিন্তু তার এখানে কোনো পোর্টফোলিও নেই। স্ক্রল করে নিচে আসেন রাশেদ, হোল্ড অন। আচ্ছা নিচে 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 নিচে, এই যে হোল রাশেদ, উপরে উপরে, বাস হোল্ড হোল্ড হোল্ড। এই যে দেখেন তার 19টা রিভিউ, একটা রিভিউ শুধু 4 স্টার দিয়েছে, একটা রিভিউ 4 স্টার, এই জন্য তার রিভিউ রেটিং কমে চলে আসছে। এখানে দেখেন এই যে সেলার কমিউনিকেশন লেভেল, রেকমেন্ডেড টু ফ্রেন্ড, আপনার কোনো ফ্রেন্ড আপনাকে রেকমেন্ড করা বা আপনার কোনো বায়ার আপনাকে রেকমেন্ড করা, সার্ভিস অ্যাজ ডিসক্রাইবড। দেখতে পাচ্ছেন রেটিং কিসের উপরে ডিপেন্ড করে জয়দেব? হ্যাঁ আপু, এই জিনিসগুলির উপরে আপনাকে বায়ার রিভিউ দিবে। এই রিভিউটা হচ্ছে ভাই, একটু স্ক্রল করেন রাশেদ, স্লাইড স্ক্রল করেন, একটা রিভিউর সামনে, একটা রিভিউর উপরে হোল্ড করেন। এই যে দেখেন ও রিভিউ, ওর বায়ার ওর কাজের রিভিউ দিয়েছে। আচ্ছা আপনারা কেউ ক্লাস টাইমে আমাকে টেক্সট করবেন না, আপনাদের টেক্সট ক্লাসের আগে ক্লাসের পরে, ক্লাস টাইমে টেক্সট করলে আমি টেক্সট কিন্তু দেখতে পাই না, কারণ আপনাদের টেক্সট দেখে আপনাদের রিপ্লাই দিব না আমি আপনাদের ক্লাস দিব না। আপনাদের আমার সাথে যত কোয়ারি যত জিনিস আছে ক্লাসের আগে দিবেন, ক্লাসের পরে দিবেন, ক্লাসে আমাকে ইনবক্সে দিলে কিন্তু আমি দেখি না। আচ্ছা এখানে দেখেন তার একটা কাজ সে করেছে, লিখেছে গ্রেট কমিউনিকেশন অ্যান্ড র্যাপিড রেসপন্স, মাই লিংকডইন ফলো স্মুদার অ্যান্ড হ্যাজ মোর প্রফেশনাল আই টু ইট উইদিন 30 অর সো মিনিট। আই হ্যাড অলরেডি গট ইন মেইল জব নোটিফিকেশন ফর রোল আই হ্যাভ বিন লুকিং ফর উড রেকমেন্ডেড। এই যে সে তাকে রেকমেন্ডেশন দিয়েছে, তার লাস্ট যে কাজটা সে 1 মান্থ আগে করেছে সেটার সে খুব ভালো একটা ফিডব্যাক পেয়েছে, কিন্তু তার এই একটা 4 স্টারের জন্য তার যদি রেটিং এতটা কমে যায়, আপনি চিন্তা করেন আপনাকে যদি বায়ার 1 স্টার অর 2 স্টার রিভিউ দিয়ে যায় তখন আপনার রেটিং কোথায় দাঁড়াবে, বুঝতে পেরেছেন? এবং এই রেটিংটা বায়ার, এই যে এই রেটিংটা হচ্ছে বায়ার অর্ডার ডেলিভার দেওয়ার সাথে সাথে দেয়। আর এখানে যে রেটিংটা দেখতে পাচ্ছেন না, এই রেটিংটা হচ্ছে আপনার অর্ডার ডেলিভার হওয়ার পরে, আপনার অর্ডার কমপ্লিট হওয়ার পরে বায়ার এই রেটিংটা দেওয়ার পরে তার 2 দিন পরে ফাইবার আবার বায়ার কে নক করে, তখন ফাইবারের কাছে বায়ার একটা আপনার আবার আরেকটা রিভিউ দেয়। এই রেটিংটা হচ্ছে বায়ার ইনস্ট্যান্ট দিবে আপনাকে, এই যে এখন যে জায়গায় আমার দাঁড়ান আমি এখন একটা জায়গা, এখন যে জায়গাটা আমি মার্ক করলাম দেখেন, এই জায়গার রেটিংটা বায়ার আপনার অর্ডার ডেলিভার হওয়ার পর পর দিবে, মানে ইনস্ট্যান্ট দিয়ে দেয়। কিন্তু এই যে এখানে রেটিং ব্রেকডাউন যেটা, সেটা কিন্তু ইনস্ট্যান্ট আসে না। সেটা কখন আসে জানেন? আপনার অর্ডার ডেলিভার, অর্ডার কমপ্লিট হওয়ার 2 দিন পরে ফাইবার বায়ারকে নক করবে, ফাইবার বায়ারকে নক করবে, নক করে জানবে যে এই সেলারের কমিউনিকেশন লেভেল কি, সেলার কেমন, তখন বায়ার যেই রেটিং দিবে সেই রেটিং হচ্ছে এটা। তো অলওয়েজ ট্রাই করতে হবে, বায়ার এই রেটিং দিছে এখন আমি বায়ারের সাথে খুব বাজে বিহেভ করে দিব, বা বায়ার এখন আমি বায়ারকে কোনো হার্ড করে হার্শ ভয়েসে বা হার্শ ওয়ার্ডে কোনো কথা বলবো, সেটা আমরা কখনোই করবো না, কারণ 2 দিন পরে কিন্তু ফাইবার আবার বায়ারের কাছ থেকে রিভিউ নেবে, তখন আপনার এই রেটিংটা কমে যাবে। এবং কখনই একটা প্রোফাইলের রেটিং 90%-এর নিচে নেমে গেলে সেই প্রোফাইলটাকে আবার 90% আপ করলেও দেখা যায় একটা নেগেটিভ রিভিউর কারণে, তখন বায়ার নতুন অবস্থায় আপনাদের যেটা হবে বায়ার সেকেন্ড টাইম চিন্তা করবে যে আচ্ছা এই সেলার নিউ হয়ে তার যেহেতু নেগেটিভ রিভিউ, সে কেন নেগেটিভ রিভিউ পড়েছে, সে আসলে কি করেছে। আর এই নেগেটিভ রিভিউ যদি একবার পড়ে তখন দেখবেন এইখানে অটোমেটিক্যালি আপনার নেগেটিভ রিভিউটা অনেক বেশি বেড়ে গেছে, বুঝতে পেরেছেন? বুঝতে কি পেরেছেন আপনারা আমার কথাগুলো?
সবাইকে বলছি, সবাই আমি বলছি ইন্ডিয়ান পাকিস্তানিদের কাজ নিবেন না, ইন্ডিয়ান পাকিস্তানি বাঙালি এদের কাজ তো নিবেনই না। এরা যদি অর্ডার ডিরেক্টলি প্লেস অর্ডার করে দেয়, মানে আপনি বাইরে রিকোয়েস্ট পাঠাননি বা সে আপনাকে নক করেনি কোনো ধরনের কমিউনিকেশন ছাড়া, অনেক সময় বায়ার এই যে কন্টিনিউ দিলে, এই যে এখানে যে কন্টিনিউ আছে না, এই কন্টিনিউতে দিয়ে ডিরেক্টলি অর্ডার প্লেস করে দিবে আপনাকে। এই কন্টিনিউ দিয়ে যখন ডিরেক্টলি অর্ডার প্লেস করে দিবে তখন তো আপনার করার কিছু থাকবে না। যদি সে আপনার রিকোয়ারমেন্টের সমস্ত কিছু দিয়ে দেয় তখন আপনি অর্ডার অ্যাকসেপ্ট করবেন, অ্যাকসেপ্ট করে ট্রাই করবেন প্রত্যেকটা কাজ করার সময় বায়ারকে হচ্ছে নক করতে, যে দেখো তোমার এই জিনিসটা, যদি তার প্রোফাইলের সেটিংস এর কোনো ব্যাপার হয় তার প্রোফাইলে তাকে বারবার নক করেন যে দেখো এই জিনিসটা এরকম হয়েছে, এই জিনিসটা এরকম হয়েছে, এই জিনিসটা এরকম হয়েছে। যেমন আমার লাস্ট ব্যাচের একটা ছেলে মহিউদ্দিন, ও হচ্ছে একটু কি বলবো, কাজ করছে বেশ ভালো কাজ করছে ফাইবারে, কিন্তু ওর হচ্ছে কি একটু মানে ধরেন আপনি একটা কথা খুব স্পিডে বলে যাবেন বা ওর একটু জিনিস বুঝতে একটু সময় নেয়, একটুখানি সময় নেয় কিন্তু বুঝে, ছেলে ভালো। তো ওর রিসেন্টলি একটা বায়ার ওকে 3-star রিভিউ দিয়ে গেছে, 3-star রিভিউ দিয়ে যাওয়ার কারণে ওর সব এর আগে সবগুলি কাজ ওর 5-star দিত, এই একটা বায়ার 3-star দিয়েছে। 3-star দেওয়ার রিজন হচ্ছে বায়ার প্রচন্ড ব্যস্ত থাকতো, ও বায়ারকে নক করেছে বারবার, বায়ারকে নক করেছে বারবার যে স্যার এটা কিভাবে হবে। আরেকটা কথা, বায়ারকে কখনো স্যার ডাকবেন না, বায়ারকে কখনো স্যার ডাকবেন না, কারণ সে আপনার অফিসের বস না। হ্যাঁ, বায়ারকে কখনো স্যার ডাকবেন না, নাম দিয়ে ডাকেন আর হচ্ছে তাকে ডিয়ার বলেন, ঠিক আছে, খুব ফ্রেন্ডলি কিন্তু নট স্যার। তো ও বেচারা স্যার ডাকে, তো ওই বায়ার করেছে কি যে সে টাইম দিতে পারেনি, সে দেখেনি তার সমস্ত ডিটেইলস ঠিক মতো দেয়নি, তো বাধ্য হয়েছে ওই ছেলের আপনার ইয়ে করে দিতে, অর্ডার ডেলিভার করে দিতে, ডেলিভার করে দিয়েছে। এবং তাতে আপনাদেরকে বলেছিলাম না অনেক সময় বায়ার রেসপন্স করবেন, আর রেসপন্স না করলে কি করবেন, একটা ছোট্ট নোটপ্যাড লিখবেন, নোটপ্যাডটা অ্যাটাচ ফাইল আকারে দিয়ে দিবেন, বায়ারকে বলবেন যে দেখো তুমি কোনো নেগেটিভ ফিডব্যাক দিও না, আমি তোমার এই কাজটা লাগলে আরো দুবার রিভিশন দিয়ে দিবো উইদাউট পেমেন্ট, মানে ফ্রিতে আমি তোমাকে দুবার রিভিশন দিব, এবং তোমার যে জায়গাগুলি চেঞ্জের প্রয়োজন তুমি আমাকে বলো, আমি চেঞ্জ করে দেবো, কিন্তু আমার টাইম শেষ হয়ে যাওয়া আমি অর্ডারটা ডেলিভার করে দিলাম। তুমি যদি চাও এখন তুমি চাইলে রেজলিউশন সেন্টারে গিয়ে টাইম বাড়িয়ে দিতে পারো, অথবা অর্ডারটা অ্যাকসেপ্ট করলে রিভিশনে দাও আমাকে, আমি তোমাকে রিভাইজ করে দিচ্ছি, এই দুইটা ওয়ে। কিন্তু এই কথাগুলি কখনই আপনি ফাইবারে লিখবেন না, এগুলি একটা নোটপ্যাডে লিখবেন, নোটপ্যাডে লিখে নোটপ্যাডটা অ্যাটাচ ফাইল আকারে পাঠাবেন, যাতে ফাইবার স্ক্যান করে কোনো কিছু ধরতে না পারে আপনার টেক্সটে। ফাইবার যখন স্ক্যান করে তখন হচ্ছে আপনার মেসেজ বক্সটা কিন্তু ফাইবার স্ক্যান করতে পারে, কিন্তু আপনি যখন অ্যাটাচ ফাইল পাঠান অ্যাটাচ ফাইলটা কিন্তু ফাইবার স্ক্যান করে না, কারণ অ্যাটাচ ফাইলে হচ্ছে আপনি বায়ারের জিনিস পাঠাচ্ছেন, বায়ারকে বায়ার বায়ারের জিনিস আপনাকে পাঠাচ্ছে, তাই না? জি আপু। তো ওকে ওইটা বলেছিলাম, ও ওইটাও করেছে, কিন্তু এই বায়ার এত তাদর, এই বায়ার পরে এসে ওকে সরি টরি বলে যে দেখো সরি আমি আসলে সময় পাইনি, আমি অনেক ব্যস্ত ছিলাম, আমি তোমাকে রেসপন্স করতে পারিনি। আলটিমেটলি বায়ার ওকে না 3-star রিভিউ দিয়েছে। এখন রিভিউ কিন্তু আপনারা দেখতে পাবেন না যতক্ষণ না আপনারা বায়ারকে রিভিউ দিবেন। যেমন এই রিভিউটা, এই যে গ্রেট কমিউনিকেশন, এই রিভিউটা ও ততক্ষণ দেখতে পায়নি, এই রিভিউটা ও ততক্ষণ দেখতে পায়নি যতক্ষণ ও এই রিভিউটা না দিয়েছে। মানে বায়ার রিভিউ দিবে আপনাকে, ফাইবার ফিডব্যাক চাইবে, আপনি এই ফিডব্যাক দেয়া মাত্রই আপনার প্রোফাইলে রিভিউ অ্যাড হবে। সো সবসময় কেয়ারফুল থাকবেন, যদি মনে করেন বায়ার খারাপ দরকার নাই, একটা রিভিউ কম হোক প্রোফাইলে কিন্তু ব্যাড রেটিং না আসুক, কথাটা মনে থাকবে আমি কি বলেছি? যদি মনে হয় বায়ার আপনার ট্যাদর, বায়ার আপনার খুব ভালো ফিডব্যাক দিবে না, তখন আপনি আপনার এই রিভিউটা দিবেন না। আপনার এই রিভিউটা না দিলে সুন্দর এই রিভিউতে মানে আপনার অ্যাটলিস্ট এই জায়গায় রেটিংটা কমবে না, তখন হবে কি এইখানে আপনার 5-star রেটিং দেখা যাবে এবং বায়ারের এই জায়গায় হয়তো কিছুটা রেটিং কমবে। বুঝতে পেরেছেন? জি আপু। এই জিনিসগুলি ও তো বুঝে নাই, ও তো বায়ারকে রিভিউ দিয়ে দিয়েছে, বায়ার ওকে 3-star রিভিউ দিয়েছে, এখন বেচারা গ্যারাকলে পড়ে আছে, বেচারা হচ্ছে ইয়ে করতে পারছে না, ওর অলরেডি $170-$180 কাজও করে ফেলেছে। গতকাল পাঠালো যে আপু আরেকটা অর্ডার প্লেস হয়েছে, ওই অর্ডারের হচ্ছে কাজ চলছে তার। বুঝিনি ভাই, আরেকবার বলেন। বায়ার যখন আমাদেরকে মানে রিকোয়েস্ট ওভার পাঠায় ওটা কি পাঠায় নাকি একজন একজন করে প্রোফাইল দেখে পাঠায়?
ভাইয়া বায়ার যখন রিকোয়েস্ট পাঠায় তখন হচ্ছে কাউকে দেখে পাঠায় না, বায়ার একটা জব সার্কুলার ফাইবারে দিয়ে দেয়, কাউকে দেখে কোনো সেলারকে দেখে পাঠায় না। বুঝতে পেরেছেন? বায়ার হচ্ছে আপনার কখনো ইয়ে করবে না, কি বলে, কারো কোনো সেলারকে দেখে পাঠায় না। এই কাজটা কিছুটা আপওয়ার্কে করে, কিছুটা আপওয়ার্কে করে। আপওয়ার্কে হচ্ছে অফার পাঠানোর পরে ওরা হচ্ছে ওদের পুরনো সেলারকে হচ্ছে ইন্টারভিউর জন্য কল করে বা ইনভাইট করে। এটা যখন আপওয়ার্ক দেখাবো আমি আপনাদের, আপওয়ার্কের ওই ডিটেলটা দেখিয়ে দিব। ফাইবার এরকম হয় না, ফাইবারে যে বায়ার রিকোয়েস্টটা পাঠায় তখন হচ্ছে বায়ার জাস্ট একটা জব অফার সেন্ড করে দেয়। যেমন আমরা লিঙ্কডইনে একটা জব অফার সেন্ড করেছি না, ওইরকম ওরকম একটা জব অফার, মানে জবের জন্য কাজ, মানে একটা কাজের ধরন দিয়ে সে কাজটা সেন্ড করে দেয়। যেই কাজে যারা যারা অফার পাঠাবে পাঠাবে, সে ওই অফারগুলি যখন আমরা পাঠাই তারপরে বায়ার ওইখান থেকে আমাদেরকে সেলারদেরকে পিক করে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে ফাইবারের কাজ। আর আমরা ফাইবারটা নিয়ে পরে ডিসকাস করি আমাদের ক্লাসের পরে। আপনাদের কিছু কিছু জায়গায় দেখলাম এখনো কনফিউশন আছে ফাইবার নিয়ে, যে এটা কিরকম হবে ওটা কিরকম হবে। এই কনফিউশন গুলি থাকার কারণ হচ্ছে আপনারা কথাগুলি শুনছেন ভুলে যাচ্ছেন। আমি যে কথাগুলি বলছি কথাগুলি কিন্তু এর আগেও আমি রিপিট করেছি, শুনছেন ভুলে যাচ্ছেন। এখন যেটা করতে হবে, আপনারা যত বেশি এই ফাইবার নিয়ে ঘাটবেন ডেইলি, আমার যে সেশনটা থাকে আমার যে প্র্যাকটিসের জন্য আমি আপনাদেরকে যেটা দেই অ্যাসাইনমেন্ট, সেটা করে আপনি হচ্ছেন আপনারা যদি ডেইলি 1 ঘন্টা করে ফাইবারকে টাইম দেন, আপনারা দেখবেন যে ফাইবারের এই জিনিসগুলি আপনারা দেখতে পাচ্ছেন। এবং ফাইবারের এই জিনিসগুলির জন্য প্রচুর গিগ ঘাটতে হবে, কেন আছে কি আছে দেখেন, ফাইবার ফোরামে দেখেন। ফাইবার ফোরামে কিন্তু ডিটেইলিং করা থাকে, ফাইবার ফোরামটা কিন্তু ডিটেইলিং এ দেয়া থাকে কি আছে, কি আপডেট এসেছে, কি করা যাবে কি করা যাবে না। ফাইবার ফোরামটা কি ইয়েতে, রাশেদ আপনি কি ফাইবার ফোরামে একটু যেতে পারবেন? আমি আজকে ইউটিউবের ক্লাস নিব, লাস্ট ফিনিশিং দিব, আপনারা আজকে ফাইবার নিয়ে আসেন। আচ্ছা এই যে ফাইবার ফোরাম, না এটা কমিউনিটি ফোরাম না, না না এটা না ভাইয়া, দেখি স্ক্রল করেন তো নিচে নামেন। আচ্ছা এই যে এখানে একটা জিনিস দেখেন, আপনারা এখন পর্যন্ত কেউ স্পেসিফিক করে বলতে পারবেন না ফাইবারের ফোরামে যে সরি ফাইবারের টপ রেটেড হতে কত কাজ লাগে, ফাইবারের লেভেল 1 হলে কয়টা গিগ পাবেন, লেভেল 2 হলে কয়টা গিগ পাবেন, লেভেল 2 হতে কি কি লাগবে, কতদিন লাগবে, কয়টা কাজ লাগে, কত ডলার লাগে, এবং টপ রেটেড হতে কত ডলার লাগে, কত কাজ লাগে। কেন জানেন না, কতদিন হয়েছে আপনাদের ক্লাসের ফাইবারে ঢুকেছেন এবং ফাইবার প্রো কি সেটাও আমি বলেছি, আমি ক্লাসে বলেছি। আপনারা চাইলে আমি অবশ্য আমাকে আবার লাইভ গুলি বসে বসে দেখে দেখাইতে হবে যে কোন লাইভে কোথায় বলেছি। হ্যালো কে জানে, এখন এখন কিবোর্ড টিপতেছে। ফাইবার প্রোটা হচ্ছে বলেছিলাম যে হ্যালো হ্যাঁ প্রোটা হচ্ছে বলিনি যে যারা হচ্ছে অলরেডি এটা নিয়ে পড়াশোনা কমপ্লিট করেছে, মাস্টার্স করেছে, বা তারা এই প্রফেশনে পড়াশোনা কমপ্লিট করে তারা বাইরে বিগ বাজেটের কাজগুলি কমপ্লিট করার পরে তাদেরকে ফাইবারে তাদেরকে অ্যাপ্লাই করতে হয়, ফাইবারে তারা এক্সাম দেয়, ফাইবার তাদের কাজের প্রুফগুলি দেখে, যদি সেটা লিগেল হয় এবং জেনুইন হয় তারপরে ফাইবার হচ্ছে আপনাকে তাকে প্রো হিসেবে অ্যাকাউন্ট করার ইয়ে দেয়। আপনাদের কারণ আমার কেন জানি মনে হচ্ছে আমি শুধু আপনাদের ভিডিও সিভির কথা হয়তো মিস করেছি, কিন্তু ফাইবার প্রো লেভেল 2 লেভেল 1
এগুলি সবগুলি বলেছি। ইভেন আমি আপনাদেরকে বলেছিলাম ফাইবার ফোরামে, হ্যাঁ বলছিলেন বলছিলেন ফাইবার ফোরামে যেতেও বলেছি আমি, বলিনি? হ্যাঁ বলছিলেন আপা, আমি এটা করছিও। আচ্ছা ফাইবার ফোরামের লিংকটা আপনি একটু দেন সুব্রত। হ্যাঁ ফাইবার ফোরামের লিংকটা একটু দেন। আচ্ছা ওকে আপু দিচ্ছি। ওইখানে গেলে আপনারা আপনাদের ডিটেইলিংটা দেখতে পাবেন। এবং আমি কি বলেছিলাম যে কিছু ওয়ার্ড হচ্ছে ফাইবারে বলা যায় না, লেখা যায় না, লেখা মাত্রই ফাইবার আপনাকে ওয়ার্ন করতে থাকে, রেড মার্ক হয়ে থাকে। আমরা যেমন আমাদের মেসেঞ্জারে লিখি না, ওরকম ফাইবারে যখন আমি ওই ওয়ার্ডগুলি লেখা স্টার্ট করব ফাইবার, তখন আমাদেরকে অ্যালার্ট করবে। জি আপনারা তো আমাকে বলেননি। আচ্ছা এই যে রাশেদ, আপনি জুমের চ্যাট বক্সে কি নিতে পারবেন ভাইয়া? এই যে দেখেন ফাইবার প্রো লিখা, ফাইবার লার্ন লিখা, দেখেন উপরে উঠেন, উপরে উঠেন, সমস্ত ডিটেইল এখানে দেখা। এই সাইটটাতে কে কে ঢুকেছেন সত্যি করে বলেন। আপু এটা কয়েকদিনের ভিতরে চেঞ্জ করে ফেলছে, কয়েকদিন আগে এরকম ছিল এটা। না 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 এটা আগেও এরকম ছিল, আমি দেখছি এটা অনেক আগে থেকে, আমি পড়ছি দেখেন। তাহলে মনে হয় আমি ভুল জায়গায় ঢুকছি কয়েকদিন আগে। এখানে ক্যাটাগরি, টপিকস, তারপর লেটেস্ট, ওরা যে কে কে কি ধরনের কোশ্চেন করতেছে সব আছে এখানে। আচ্ছা আচ্ছা হ্যালো, আমার ভুল হচ্ছে তাহলে। হ্যালো বাকিরা কে এখানে গিয়েছেন? এই যে আমি ফাইবার ফোরাম ফাইবার ফোরাম ফাইবার ফোরাম বলেছি, কে গিয়েছিলেন আর সুব্রত রাশেদ ছাড়া? হ্যাঁ আপু প্রায় যাওয়া হয়। আচ্ছা দিবাকর আর আপনাদের লজ্জা হওয়া উচিত, 30 জন ক্লাসের আপনারা মাত্র 3 থেকে 4 জন যান, বাকি মানুষগুলি জানেই না। শুধু মেসেঞ্জার অ্যাক্টিভ রাখেন আপনাদের ডিসকাশনের জন্য, ফেসবুক অ্যাকাউন্ট সবার ডিঅ্যাক্টিভ করবেন আজকে। এই কোর্স শেষ না হওয়া পর্যন্ত আর কেউ ফেসবুক অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন না। লজ্জা হওয়া উচিত আপনারা এত বড় যে আপনাদেরকে আমার এগুলি বলতে আমার নিজের লজ্জা লাগে, আপনাদের লজ্জা হওয়া উচিত। এক একটা ৬ ফিট ৫ ফিট ৬ ৫ ফিট ৭ ৮ ১০ ৬ ফিটের মানুষও আছে, আপনাদের লজ্জা হওয়া উচিত। আসলে আপনারা হচ্ছেন গায়ে গতরে লম্বা হয়ে গেছে, নিজেদের ভালোটা নিজেরা বুঝেন না। ফাইবারের ডিসকাশন আমি আবার আসতেছি, আমি ইউটিউবের ডিসকাশন শেষ করে নেই। ভাই ইউটিউবে যান, রাশেদ ইউটিউবে যান, এগুলো কেটে দি। হ্যাঁ এগুলি আপাতত কেটে দেন, এই ফোরামের লিংকটা হচ্ছে ওদের সবাইকে দিয়ে দেন। সুব্রত ভাই আপনি একটু কষ্ট করে দিয়ে দিতে পারবেন? আমার বাইর হইতে হবে যে যদি। আচ্ছা ঠিক আছে ওকে দিচ্ছি।
আচ্ছা ইয়ে করেন কি যেন রাশেদ ইউটিউবে যান। আচ্ছা ইউটিউবে আমি ক্লাসের ফার্স্টে বলেছিলাম ইন্টারফেস দুই রকমের আসবে, বায়ারের যখন কাজ করতে যাবেন ইন্টারফেস দুই রকমের আসবে। বায়ারের কাছ থেকে আপনারা যা যা চাইবেন সেটা হচ্ছে বায়ারের মেইল অ্যাড্রেস, বায়ারের চ্যানেলের নাম, বায়ারের চ্যানেলের নিশ, বায়ারের ফোন নাম্বার এবং বায়ারের যে লিঙ্কগুলি অ্যাড করতে হয় আমাদের। এবং সেটিংস ওখানে দুই রকমের ছিল বলেছিলাম, একটা ইন্টারনাল একটা এক্সটারনাল। সেটিংস নিয়ে কারো কোথাও প্রবলেম আছে লাস্ট ক্লাসগুলো? সেটিংস নিয়ে প্রবলেম থাকলে বলতে পারেন, এগুলি নিয়ে বকা দেব না আপনাদেরকে আমি। ভয় পাওয়ার কিছু নেই যে আপু সারাদিন আমাদের বকতে থাকে, ওরকম কিছু না। যদি মনে হয় যে সেটিংস নিয়ে প্রবলেম আছেন আমি আরেকবার রিভিউ করে দেই, কারো প্রবলেম থাকলে বলেন আমি আরেকবার রিভিউ করে দেই। চিন্ময় করে দেন। আচ্ছা ইন্টারনাল সেটিংসটা তো আমরা জানি যে হচ্ছে আমাদের হচ্ছে ইউটিউব স্টুডিওতে যেতে হয়, ইউটিউব স্টুডিওতে গিয়ে সেটিংস থাকে, সেখান থেকে আমরা ইন্টারনাল সেটিংস করি। ইন্টারনাল সেটিংস কি? যেটাকে আমরা কাস্টমাইজেশন সেটি কাস্টমাইজেশন চ্যানেল কাস্টমাইজ চ্যানেল অথবা বলতে পারি চ্যানেলের ডেসক্রিপশন, চ্যানেলের ফোন নাম্বার, চ্যানেলে বাই ডিফল্ট যে কিওয়ার্ডগুলি দেই, তারপরে হচ্ছে কি বলে ফোন নাম্বার, কিওয়ার্ড, ডেসক্রিপশন, লিংক, ওয়েবসাইট এবং হচ্ছে আমরা চ্যানেলের যে কি বলবো এটাকে চ্যানেল আর চ্যানেল লোগো, এই জিনিসগুলি আমরা যেখান থেকে চেঞ্জ করি সেটাকে আমরা ইন্টারনাল সেটিংস বলি। ওই সেটিংস এর জায়গায় গিয়ে আমি চাইলে আমার ইউটিউবকে আমি তার এক্সেস না দিয়ে, ধরেন কারো এক্সিস্ট মানে এক্সিট করছে ওর মানে এক্সেস করছে, সরি এক্সিট করছে এক্সেস করছে হচ্ছে যার একটা চ্যানেল আছে, সে যদি চায় তার চ্যানেলের এক্সেস না দিয়ে আমাকে তার চ্যানেলের রোল দিতে পারে। ওই রোলটা ঠিক আমাদের ওই ইউটিউব স্টুডিওর সেটিংসে গিয়ে পাবো। তারপরে হচ্ছে কমিউনিটির সেটিংসটা ওখানে পাবো, কেউ কেমন কমেন্ট করবে, লাইসেন্স কোনটা যাবে, এটা কি ভিডিও কন্টেন্ট কি মানে সরি কিডের জন্য কন্টেন্ট কিনা বা নট ফর কিডের কন্টেন্ট কিনা বা দোনোটা ইজের কন্টেন্ট কিনা, এই জিনিসগুলির সেটিংস আমি হচ্ছে সমস্ত থাম্বনেইল, তারপরে কাস্টম ইউআরএল যেটা, এই জিনিসগুলি আমি সেট করতে পারবো, সেটা হচ্ছে আমার ইন্টারনাল সেটিংস থেকে। আর এক্সটারনাল সেটিংস থেকে সেট করতে পারবো আমার চ্যানেলের হচ্ছে আমার যে এই ইউটিউব চ্যানেলটা থাকবে এইটার যে জিমেইল থাকবে সেই জিমেইলের এক্সেসে আমি আরেকজনকে রোল দিতে মানে আরেকজনের সাথে শেয়ার করতে পারবো, তাকে একটা রোল দিতে পারবো, আমার চ্যানেলের মনিটাইজেশন করতে পারবো, আমার চ্যানেলের ইউআরএল ঠিক করতে পারবো, আমার চ্যানেলের ভেরিফিকেশন করাইতে পারবো, লোকেশন অ্যাড দিতে পারবো, এই ডিটেলগুলি করতে পারবো যেগুলি সেটা হচ্ছে আমার এক্সটার্নাল সেটিংস। এক্সটার্নাল সেটিংসটাতে সেটিংস এর জন্য আমাকে যেতে হবে ফার্স্টে, ভাইয়া একটু আপনার নামের ওই জায়গাটাতে ক্লিক করেন, এইখানে যখন ক্লিক করব, হ্যাঁ ক্লিক করলে দেখেন নিচে এই যে এই সেটিংসটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের এক্সটার্নাল সেটিংস, আর ইন্টারনাল সেটিংস এর জন্য আমাকে হচ্ছে এই ইউটিউব স্টুডিওতে যেতে হবে। ইউটিউব স্টুডিওতে গেলে যে সেটিংস পাবো সেখানে, এই ইউটিউব স্টুডিওর মধ্যে কিন্তু আমি অডিও পাবো, কিছু বেশ কিছু অডিও পাবো, যে অডিওগুলি হচ্ছে ফ্রি, কপিরাইট ইস্যু, কপিরাইট ফ্রি, ওইগুলি আমি আবার ইউজ করে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারি। ওইখানে কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা, ইউটিউব চ্যানেলের অ্যানালিটিক দেখা যে কোন বয়সের মানুষ দেখছে, কত সেকেন্ড আমার ভিডিওটা দেখা হচ্ছে, কত সেকেন্ড আর কত মিনিট আমার ভিডিওতে স্টে করছে, আমার ভিডিওতে কে কে ডিসলাইক লাইক দিয়েছে, আমার ভিডিওতে কে কে কি বলবো কমেন্ট করেছে, আমি কাদের কমেন্ট হোল্ড করেছি, তাদেরকে রিভিউ করা, ইচ অ্যান্ড এভরি ডিটেইল, ইচ অ্যান্ড এভরি ডিটেইল আমি দেখতে পাবো হচ্ছে এই ইউটিউব স্টুডিও থেকে, ইউটিউব স্টুডিওর সেটিংস থেকে। মনে থাকবে আপু আমার কোশ্চেন ছিল একটা, আমরা কিভাবে ইউটিউবে কাউকে রোল দিতে পারি? আমি কি এখনো সেটা দেখিয়েছি? ওইটা দেখাইনি, ওই তিনটা আপনাদের গতকাল হচ্ছে ভিডিও ভিডিওতে বাই ডিফল্ট যে ইয়েগুলি দেয়া থাকে, বাই ডিফল্ট এর যে সেটিংস ওই সেটিংস এর কাজ করেছি, পরের তিনটা বলেছিলাম আজকে দেখাবো, প্লাস হচ্ছে ভিডিও আপলোড করা এবং হচ্ছে লাইভে যাওয়া, এই তিনটা এই দুইটা এই তিনটা জিনিস হচ্ছে আজকে আমি দেখিয়ে দিব। এই তিনটা জিনিস দেখানোর সময় আপনাদেরকে দেখাবো যে কিভাবে রোল দেয়া যায়, রোল দেওয়ার ওই অপশনটা এখনো দেখাইনি, ওটা আমি দেখিয়ে দিব আজকে। আচ্ছা আপু, আচ্ছা এখন ভাইয়া হচ্ছে ইউটিউব স্টুডিওতে যান। ওইখানে যে সেটিংসটা আছে সেটা কি ইন্টারনাল সেটিংসটা?
হ্যাঁ, এইটাই হচ্ছে ইউটিউব স্টুডিও থেকে যে ইন্টারনাল যে সেটিং, এখানে এসে কাস্টমাইজ করা, এখানে এসে হচ্ছে চ্যানেলের যে বাই ডিফল্ট আমরা ভিডিওর জন্য যে সেটিংস করি ওই সেটিংস গুলো। আচ্ছা ভাইয়া, এই সেটিংস এ যাবেন, এখান থেকেই হচ্ছে রোল দিতে হয়। রোল দিবে যে বায়ার আপনাকে তার চ্যানেলের অ্যাক্সেস ছাড়াও সেটা এখান থেকেই দিবে। আমরা এই যে ভাইয়া আপলোড ডিফল্টস, আপলোড ডিফল্টস পর্যন্ত গতকাল দেখেছিলাম, অ্যাডভান্স সেটিংস, আপলোড ডিফল্টস এর অ্যাডভান্স সেটিংস। আচ্ছা, অ্যাডভান্স সেটিংস এ গিয়ে এই যে হোল্ড ইন অটোপিয়েট কমেন্ট, এই জায়গাগুলি কমপ্লিট করেছিলাম মেবি। নিচে আসেন তো ভাইয়া, অ্যাডভান্স সেটিংস এর নিচে আসেন। হ্যাঁ, ইউজার ক্যান ভিউ রেটিং অফ দিস ভিডিও। আচ্ছা, তারপরে এই যে পারমিশনস, এখানে সেভ করেছিলেন, এরপরে হচ্ছে এই যে পারমিশনস, এই পারমিশনে গেলেই হচ্ছে আমি আমার রোল, চ্যানেলের রোল হচ্ছে আমি বায়ারকে দিতে পারবো, সরি সেলারকে দিতে পারবো, বায়ারকে দিতে পারবো না, সেলারকে দিতে পারবো। জি আপু। এই যে দেখেন ম্যানেজার পারমিশন অর মোর পারমিশন অন ইউটিউব স্টুডিও। আচ্ছা, এইখানকার পারমিশনটা হচ্ছে মুভ পারমিশনস ভাইয়া, যান নিচে, নিচে এই যে ম্যানেজার এডিটর, এডিটর লিমিটেড দেখতে পাচ্ছেন, এই যে দেখেন ও হচ্ছে এই চ্যানেলের ওনার, দেখতে পাচ্ছেন এই যে ইনভাইটে যখন যাবেন, ইনভাইট, ইনভাইটটা হচ্ছে পারমিশনের জায়গা, এখানে গিয়ে যাকে ইনভাইট করবেন তার হচ্ছে ইয়ে দিতে হয়, জিমেইল অ্যাড্রেস দিতে হয়। ইমেইল অ্যাড্রেস দেন সুব্রত ভাই, আপনার ইমেইল আইডি দেন আপনাকে দিয়ে মুখে বললে হবে। SUBROTO আপনি যখন দিলেই হবে, পুরোটা কাটিয়ে না @gmail.com, এরপরে এই যে এক্সেসে যাবেন, এক্সেসে যান, এইখান থেকে যে দেখেন মেন ম্যানেজার, ম্যানেজার কি করতে পারবে, ক্যান এডিট এন্ড রিমুভ আদার, ভাইয়া আদার এভরিথিং, ক্যান ডিলিট চ্যানেল। ম্যানেজার হচ্ছে ওয়ান কাইন্ড অফ, আমাদের ফেসবুকে আমরা অ্যাডমিন দেই না? জি আপু, অ্যাডমিন, এখানে এসে সেটা ম্যানেজার। এডিটর কি করতে পারে, ক্যান এডিট এভরিথিং, ক্যান এডিট অর রিমুভ, অ্যাড অর রিমুভ আদার ডিলিট ভিডিও অর চ্যানেল অর এন্টার, কি এন্টার ইন্ট্রো, মানে এডিটর হচ্ছে সে এডিট করতে পারবে সমস্ত কিছু, কিন্তু সে অ্যাড আর রিমুভ করতে পারবে না কাউকে, আর কোনো ভিডিও আর চ্যানেল ডিলিট করতে পারবে না। এইটা হচ্ছে আমাদের ইউটিউব, আমাদের ফেসবুকের এডিটরের রোল। ফেসবুকে আমাদের কি কি রোল থাকে, অ্যাডমিন, এডিটর, মডারেটর, অ্যানালিসিস, তারপরে হচ্ছে আরেকটা কি যেন, তো এটা আপু এগ্রিমেন্টে, কমিউনিটি তো আবার এগ্রিমেন্টে গেলে আমরা দেখতে পাবো। দাঁড়ান, আমার কমিউনিটি এগ্রিমেন্টের জন্য না, আমি বলছি যে আমাদের ফেসবুকের রোল পাঁচটা না? জি, এখন আর কেউ কথা বলে না। জি আপু, বললি আপু জিজ্ঞেস করবে। আপু অ্যাডভার্টাইজার, অ্যাডভার্টাইজার, হ্যাঁ ওইরকম, এখানকার রোল গুলি ওইরকম ভাবে দেয়া থাকে, আপনি বুঝবেন যে কোন রোলটা আপনি দিতে হচ্ছে। যখন সেটিংস এ সমস্ত কিছু দিবেন তাকে এডিটর দিয়ে দিবেন, এবং অলওয়েজ ট্রাই করবেন আপনার ইউটিউব চ্যানেলে দুইজনকে হচ্ছে ম্যানেজার বানিয়ে, আপনার নিজের নিজস্বই দুইটা আইডিকে ম্যানেজার করে রাখবেন। কারণ এইটাতে হয় কি যে ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে যাওয়ার চান্স অনেক হয় না, যে অনেক সময় একটা চ্যানেল খুব ভালো র্যাঙ্ক করে গেল, তার ইউটিউব চ্যানেল হ্যাক হয়েছে। যেমন রিসেন্টলি দেখবেন যে ফেসবুক চ্যানেলগুলি, ফেসবুক পেজগুলি হ্যাক হয়, দেখেছেন? এই জিনিসটা করে রাখলে তখন হয় কি, রিপিট আনার একটা ওয়ে থাকে, যে সাথে সাথে আপনি ওইটা থেকে ঢুকে আপনি দেখতে পারলেন, যদি আপনাকে ও ম্যানেজার থেকে, আপনার একটা আইডি হয়তো ম্যানেজার থেকে রিমুভ করতে পারবে, আরেকটা আইডি থেকে ম্যানেজার থেকে রিমুভ করতে গেলে সে বুঝার আগেই ধরেন আপনি ঢুকে, পরে হচ্ছে আপনি যদি তাকে রিমুভ করে দেন তাহলে আপনার চ্যানেলটা থেকে যায়।
হ্যালো জি ভাই, আপনারা যেভাবে চুপ হয়ে থাকেন তখন মানে আমি কনফিউজড হয়ে যাই, আমি আছি না নাই না আপনারা বুঝতে পারছেন না আমার কথা। এখন দেখেন পেন্ডিং ইনভিটেশন দেখা যাচ্ছে। সুব্রত আপনার ওইখানে কি ইনভিটেশন গিয়েছে কিনা একটু দেখেন, যদি গিয়ে থাকে সেটার একটা স্ক্রিনশট নেন। ওকে আপু, ওই স্ক্রিনশটটা আমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন, তাহলে সবার কাছে ক্লিয়ার হয়ে যাবে। পারমিশনের ব্যাপারটা বোঝা গেল? জি আপু বুঝেছি। আচ্ছা, তারপর কমিউনিটিতে যান। কমিউনিটির জিনিস যেটা বলেছিলাম, কমিউনিটি হচ্ছে সিমিলার ভিডিও দিয়ে যে টাইপের কথা বলবে বা এটা বলবে, ওই কমিউনিটির জায়গাটা আমি বলেছিলাম না যে 10,000 সাবস্ক্রাইবার ছাড়া আমরা কমিউনিটি জন্য কমিউনিটি ট্যাবটা পাবো না। কমিউনিটি ট্যাব হচ্ছে 10,000 সাবস্ক্রাইবার ছাড়াও পাওয়া যাবে ফেসবুক থেকে, যদি ফেসবুক আপনার কাছে, আপনি ফেসবুকের কাছে পারমিশন চান এবং ফেসবুক আপনাকে দেয়। এটা হয় অনেক চ্যানেল যে কমিউনিটি ট্যাবটা ওরা 3,500-4,000 বা 5,000 হওয়ার পরে ইউটিউবে অ্যাপ্লাই করে। ইউটিউবে অ্যাপ্লাই করার পরে তারপরে হচ্ছে ইউটিউব যদি তাদেরকে দিয়ে দেয় তাহলে তারা পেয়ে যায়। তবে এটা নর্মাল জেনুইন কি বলে নর্মাল ওয়ে হচ্ছে আপনার 10,000 সাবস্ক্রাইবার হবে, তারপরে হচ্ছে আপনি অ্যাপ্লাই করলে আপনি পেয়ে যাবেন। আচ্ছা আপু, এটার মানে আসলে কাজটা কি? কাজটা হচ্ছে এখানে কমিউনিটি হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফেসবুক গ্রুপ। আমার পেজ আছে, আমার সেই রিলেটেড গ্রুপের টপিক, গ্রুপে কথাবার্তা হয় না, ডিসকাশন হয় না। জি আপু, ওইটা এখানে আপনি ইউজারকে হাইড করতে পারবেন, এখানে হচ্ছে ইউজারকে অ্যাপ্রুভ করা যায়, এখানে হচ্ছে আপনার মডারেটর অ্যাড করতে পারবেন, এরপরে স্ক্রল করে নিচে আসেন, এখানে হচ্ছে কমেন্ট ব্লক করা যায়, কমেন্টকে হোল্ড করানো যায়। নিচে আসেন, রাশেদ আছেন, এই যে ব্লক লিংকস দেখতে পাচ্ছেন, মানে এই যে কমিউনিটিতে, ওই যে বলেছিলাম না আমরা অর্গানিক প্রমোশন করব, মনে আছে? জি আপু, অর্গানিক প্রমোশনে যারাই ব্লক লিংকস দিয়ে রাখবে তাদের ওখানে কোনো লিংক আপনি শেয়ার করতে পারবেন না আপনার চ্যানেলে। আপু একটা কোশ্চেন, ওই ইনভিটেশন লেটার কি মেইলে আসবে না ইউটিউবে আসবে? মেইলে, মেইলে, আপনার মেইলে। আচ্ছা আচ্ছা, এখানে গিয়ে কোন ওয়ার্ডগুলি আপনি দিতে চান না বা কেউ এই টাইপের ওয়ার্ড বললে আপনি হচ্ছে তাদেরকে কিছু বলতে চান, ঠিক আছে? জি আপু, তো যে এই টাইপের ওয়ার্ড গুলি দেখা যায় না, অনেকেই এসে যখন গ্রুপে ডিসকাশন হয় কোন একটা গ্রুপে কথা হচ্ছে টেক্সট চ্যাটে চ্যাটে গিয়ে তারা অনেক ধরনের ওয়ার্ড বলতে থাকে, যে ওয়ার্ড গুলি হয়তো বাজে ওয়ার্ড যেটাকে হয়তো আমরা চাই না, ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড যেটাকে বলে, ওই ওয়ার্ড গুলি আপনি এখানে দিয়ে দিতে পারবেন। ওই ওয়ার্ড গুলি এখানে ফেসবুক পেজে দেখিয়েছিলেন তো বলেছিলেন ওইরকম ওয়ার্ড গুলো। হ্যাঁ, ওইরকম ওইরকম ওয়ার্ড এখানে হচ্ছে আপনি দিয়ে দিলে, এই ওয়ার্ড গুলি দিয়ে কেউ কমিউনিটির মধ্যে কোনো কমেন্ট আর কোনো ইয়ে করতে পারবে না। বুঝতে পেরেছেন? জি আপু। আচ্ছা, তারপরে ডিফল্টসে যান। হাইডেন ইউজারটা একটু বলুন, কোনটা? কোন ইউজারকে হাইড করে দেয়া, কোন ইউজারকে হিট মানে হাইড করে রাখা, হিডেন ইউজার যেটা, এটা হচ্ছে কোন ইউজারকে আপনি হাইড করে রাখবেন, কমিউনিটিতে ইউজারের নাম থাম দেখা যাবে না, বা কমিউনিটি থেকে জানেন যে হয়তো সেই ইউজারটা কোনো প্রবলেম করছে তাকে আপনি হাইড করে রাখেন, সে দেখবে যে সে এখানে আছে কিন্তু তার কোনো কমেন্ট এখানে কেউ দেখবে না, তাকে হাইড করে দিবেন আপনি। মানে চ্যানেল ওর ইউআরএলটা দিয়ে দিতে হবে? হ্যাঁ। আপু এখনো কোনো মেইল আসে নাই ভাইয়া, একটু সময় দিতে হবে, আমরা তো এখানে সেভ দেই নাই, আমরা কাজ করছি, আমরা নিচে সেভ দিয়েছি না 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 দেন, ওইটা ডান দিয়ে আমাদের সেভ দিতে হয় ভাইয়া, সেভ দিয়ে একটু ওয়েট করতে হবে। জি আপু আসছে এখন, আমরা তো সেটিংস এর ওই জায়গাটাতে সেভ দেইনি, আমি বলেছিলাম না এখানকার সেটিংস গুলি ততক্ষণ পর্যন্ত আপনার কাজ করবে না যতক্ষণ না নিচে এসে আপনি সেভ দিবেন, মনে আছে কথাটা?
আমরা সমস্ত সেটিংস গুলি একসাথে করেও সেভ দিতে পারি, আমরা একটা একটা করেও সেভ দিতে পারি। তো আমরা সমস্তটা একসাথে করে সেভ দিব, কারণ এই বারবার এখানে যাও সেভ দেওয়ার পরে যে লোড হবে, লোড হয়ে আবার সেটিংস এ যাও, এই ঝুঁক ঝামেলায় কে যায়? আচ্ছা ভাইয়া আবার সেটিংস এ যান। এসছে না ভাইয়া? এখন হচ্ছে কমিউনিটিতে ছিলাম আমরা, কমিউনিটিতে ছিলাম আমরা, পারমিশনে ছিলাম না। এই যে ইনভাইটেড, আপনি অ্যাকসেপ্ট করেছেন না সুব্রত? আপু করি নাই আমি। আচ্ছা ইনভাইটেড, দেখেন অ্যাকসেপ্ট করার আগে আপনি একটা স্ক্রিনশট নিয়ে অ্যাকসেপ্ট করেন, তারপরে এই জায়গায় এসে আমরা দেখাচ্ছি। হ্যাঁ মেসেঞ্জারে দিচ্ছি। আচ্ছা এই যে ডিফল্টস এ গেলে দেখেন নিউ ভিডিওস, কমেন্ট অন ইওর নিউ ভিডিওস, আমার নতুন ভিডিওর মধ্যে কি আমি ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্ট কে ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্ট ক্লিক করেন ভাইয়া। এই যে দেখেন অ্যালাউ অল কমেন্টস, যেটা হচ্ছে এর আগে আমরা দেখেছিলাম ভিডিওর সময়, মনে আছে? আপলোড ডিফল্টস এ দেখেছিলাম যে ভিডিওতে এই অপশনটা এসেছে যে আমি চাইলে ভিডিওর কমেন্ট মানে সব কমেন্ট কে অ্যালাউ করে দিব, চাইলে আমি হোল্ড ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্ট দিতে পারি, চাইলে আমি সব কমেন্টের সব কমেন্ট কে হোল্ডে রাখবো, রিভিউ করবো, তারপরে পাবলিশ করবো, চাইলে আমি হচ্ছে কমেন্ট বক্সটাই ডিলিট করে রাখতে পারবো, কোনো কমেন্ট কমেন্ট অপশনটাই থাকবে না। এইটা হচ্ছে কমিউনিটির বেলাও করা যায়, একটা ভিডিওর জন্য করেছি, একটা কমিউনিটির জন্য করেছি। ইউটিউবের সেটিংস গুলি একটু একটু অন্যরকম, যে আমরা অন্য জায়গার সেটিংস গুলির তুলনায়, যেমন ফার্স্টে আমরা ইন্টারনাল এক্সটার্নাল সেটিংস করেছি, এখন যেখানে এই ইন্টারনাল সেটিংস এর মধ্যে আবার দুই রকমের সেটিংস, একটা কমিউনিটির জন্য সেটিংস, একটা ভিডিওর জন্য সেটিংস। কথাগুলি বুঝতে পেরেছেন? জি আপু। আচ্ছা জান আপু, জি আপু ডান পাশেরটা, জি আপু কমিউনিটি ব্যাপারটা একটু ক্লিয়ার না আমি। আচ্ছা কমিউনিটি ব্যাপারটা ক্লিয়ার না, কমিউনিটি হচ্ছে কি 10,000 সাবস্ক্রাইবার যখন আপনার হয়ে যাবে তখন হচ্ছে আপনি কমিউনিটি ট্যাবটা পাবেন। কমিউনিটি ট্যাব হচ্ছে এটার মধ্যে, আপনাকে আমি কমিউনিটি ট্যাবটা যদি দেখাই ভাইয়া, রাশেদ ভাইয়া ডান পাশে একটা বললেন 1,000 না 10,000, রাশেদ ভাইয়া, জি জি 1,000 বললেন না 10,000 বললেন? জি আপু শুনতে পাচ্ছি, 10,000 বলেছি। ডান পাশে ট্যাবে গিয়ে ইউটিউব ওপেন করেন। তুষার আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি কমিউনিটি জিনিসটা, প্র্যাকটিক্যাল দেখালে আপনারা বুঝে যাবেন আরো সুন্দর। পেটুক কাপেল লিখেন, পেটুক কাপেল বা অন্য অন্য, মানে আমার মাথা এখন ওদেরই ঘুরে, আপনাদেরকে ওদের বলতে বলতে আমার ওদেরই ঘুরে, লিখেন। এই যে চলে আসছে, ওকে দেখেন পেটুক কাপেলের তিনটা আসছে। হ্যাঁ যান পেটুক কাপেলে, এই যে কমিউনিটি, ওদের কমিউনিটি দেখেন, দেখতে পাচ্ছেন? কমিউনিটিতে যান, এই যে দেখেন পেটুক কাপেল কমিউনিটিতে ওরা ভিডিও দিয়েছে, ছোট রান্নার ভিডিও বা একটা কিছু দিয়েছে, দিয়ে নিচে আসেন না রে ভাইয়া, এই জায়গা আটকে আছে, এইখানে কমেন্ট করা, এইখানে ওদের সাথে যারা আছে, এগুলি কিন্তু ভিডিও না, ছবি আকারে দেয়া। দেখেন নিউ ব্লগ দিলে ওদেরকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে, ওইখানে পোস্ট করেছে ওর গ্রুপের যারা থাকে, মানে কমিউনিটিতে যারা আছে, তারা এসে এখানে ডিসকাশন করে। আমি বলেছি ফেসবুক গ্রুপ জিনিসটা কি ভাইয়া, মনে আছে আপনার তুষার বা বুঝেন? আমি এখন যাদের নেমে কি ইনভাইট পাঠাতে পারবো কমিউনিটি থেকে? আমি কথাটা বুঝি নেই রাশেদ, আরেকবার বলেন। আমি দেখবো কিভাবে এটা, যখন আপনার কমিউনিটি ট্যাবটা আসবে তখন দেখবেন। এখন কমিউনিটি ট্যাব না আসলে আমি কিভাবে দেখাবো আপনার? আপনার কি কমিউনিটি ট্যাব আছে? দেখেন তো আপনার চ্যানেলে কমিউনিটি ট্যাব আছে কিনা? নাই নাই, আপনার চ্যানেলে থাকবে না। এটা 10,000 সাবস্ক্রাইবার যখন আপনার হয়ে যাবে তখন এই কমিউনিটি ট্যাবের জন্য আপনার হচ্ছে ইউটিউবে অ্যাপ্লাই করতে হবে, তারপরে ইউটিউব দিয়ে দিবে, সেটা কনফার্ম থাকেন 10,000 সাবস্ক্রাইবার হলে। যদি আপনি অ্যাপ্লাই অ্যাপ্লাই করতে হবে পাইলট না করেন, আর যদি 10,000 সাবস্ক্রাইবার হলে ইউটিউবই আপনাকে নক করবে বা আপনাকে অ্যাপ্লাই করে দিতে হয়, এর আগেও পাওয়া যায়। তখন একটা কনফিউশন থাকে, যদি ইউটিউবের মর্জি হয় দিবে, মর্জি না হলে দিবে না, কিন্তু 10,000 সাবস্ক্রাইবার হলে 100% পাবেন যদি ওদের রুলস ভায়োলেট না করেন। জি আপু। মিনহাজ আপনি একটা কোশ্চেন করেছিলেন,
মিনহাজ বলেন ভাইয়া কোশ্চেনটা না আপু আমি ওই যে এখানে যে কমেন্টস অন ডিসকাশন ট্যাব এটা এটা আমি এখন ক্লিয়ার হয়ে গেছে আপু আপু ফেসবুকে কতগুলো পোস্টার মতো থাকে এগুলো ইউটিউবে কতগুলো পোস্টার মতো দেখা যায় এগুলো কি এগুলাই কমিউনিটির জন্য ওরা পোস্ট করে যে যেটা আসছে আসবে এগুলোতে পোস্ট করলে দেখা যায় কতগুলো ভিডিও আসে না আসে কতগুলো এই ছবিটা গিয়ে দেখেন পেটুক কাপেলের কিচেনে ওরা হয়তো দিয়েছে উপরে স্ক্রল করে উঠেন একটু একটু উপরে স্ক্রল করলে এই যে 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 ওরা ইউটিউবের লিঙ্কটাও দিয়ে দিয়েছে দেখেছেন এটা কিন্তু ওদের আরেকটা চ্যানেলের লিঙ্ক এখানে দিয়ে ওরা দিয়ে দিয়েছে এই যে দেখেন ছবি দিয়ে একটা হচ্ছে ইয়ে তৈরি করা ইন্টারেস্ট জাগানো মানুষের ব্যাকলিংক তৈরি করে দাও এটা ওয়ান কাইন্ড অফ ব্যাকলিংক এর কাজ করবে যে এই চ্যানেলটা আমার লিংকে আছে র‍্যাঙ্কে আছে এই চ্যানেলের সাথে আমি আমার আরেকটা চ্যানেলকে র‍্যাঙ্কে তুলে দেই আবার কমিউনিটিতে হয় কি যে সিমিলার টপিক নিয়ে ডিসকাশন হয় যে আচ্ছা এই ছবিটা দিল এটা নিয়ে ডিসকাশন হয় এটা তো ধরেন ওদের একটা ওরা ফুড ব্লগার ওদের এটা হয় আপনি ধরেন অন্য যে কোনো যেখানে হচ্ছে আপনার এডুকেটেড কোনো কিছু এডুকেশন নিয়ে কোনো কিছু হয় সেখানে যান বা আপনি ধরেন যারা হচ্ছে যে ইয়ে খেলে না মানে পাবজি খেলে না পাবজির জন্য যে ইউটিউব চ্যানেলটা আছে দেখবেন ওইখানে পাবজির প্রত্যেকটা স্টেপের ওরা ইয়ে করে যে স্টেপটা হয়তো একটু টাফ হয় ওইটার একটা টিউটোরিয়াল দিয়ে দেয় এটা দেখেছেন আপনারা গেমিং এর কিন্তু প্রত্যেকটা গেমিং এর যে স্টেপ গুলি হচ্ছে হার্ড হয় ওই স্টেপ গুলি টিউটোরিয়াল পাওয়া যায় জানেন জি আপু জি আপু সাত জানে সাত গেম খেলে তাইলে হ্যাঁ আমি প্রচুর খেলতাম আগে আপু এখন খেলি না তো ওই ধরেন ওইখানে ওই কমিউনিটিতে ওদের যদি চ্যানেলটাতে 10,000 হয়ে যায় তখন ওরা কমিউনিটিটা পেয়ে যায় তখন ওইখানে গিয়ে আপনি হয়তো একটা ও একটা ছবি দিলে আপনি ওখানে কমেন্ট করে দিলেন যে আচ্ছা এটা কিভাবে করছেন এটা কিভাবে করছেন ওইখানে টিক স্ট্রিপস গুলি শেয়ার করে দেয় যান এই কমেন্ট গুলিতে দেখেন কি লিখেছে কমেন্টে ঢুকলেই তো মানে আপনাদের এই কোশ্চেন গুলি কমে যাবে যখন আপনারা কমেন্টে ঢুকবেন দেখেন এটা নিয়ে কি কমেন্ট আসছে নিচে আসেন দেখেন আই জাস্ট লাভ লুকিং সো ইয়ামি উপরে উঠেন আই জাস্ট লাভ কি জানো উপরে উঠতে বলছে সে নিচে নামতেছে কোথায় জানি আই জাস্ট লাভ দিস কাপল তারপরে নিচে আসেন যখন পেটুক কাপল কিচেন দিছেন তখনই দেখছি কিচেনে দিছেন তখনই দেখছি আপনাদের হাসি খুশি ভিডিও দেখলে মন ভালো হয়ে যায় এইটা দেখবেন প্রত্যেকটা চ্যানেল যারা অলরেডি র‍্যাঙ্ক করে গেছে বা যাদের 10,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে তাদের কমিউনিটি আছে ওদের কমিউনিটিতে একটা ছবি পোস্ট হয় আমরা যদি ডান পাশে একটা ট্যাব ওপেন করে বা এখানেই যদি আমরা হোমে যাই ভাই পেটুক কাপল না এখানকার হোমে যান এই যে ডান পাশে হোম সরি বা পাশে হোম আমি ডান পাশে বলছি এই যে বা পাশে হোম হোমে যান এই যে হোম মার্ক করে রাখছি সেই ইউটিউবে যান দেখেন এই যে ও রে ভাইয়া ভাইয়া না প্রচুর ইয়ে খুব বেশি দেখা যায় হচ্ছে আপনার যদি ভিডিও মোবাইল থেকে ইউটিউবে ঢুকেন তাহলে তাদের কমিউনিটির ছবিগুলি দেখা যায় প্রচুর পরিমাণে কমিউনিটির ছবি দেখবেন ছবি কোনো ভিডিও না এই যে এটা কমিউনিটির ছবি দেখেন হোয়াট ডু ইউ থিংক অফ দিস ভিডিও দেখতে পাচ্ছেন ভাইয়া যাদের কমিউনিটি নিয়ে কোশ্চেন হ্যালো জি আপু করে যেতে পারবো তাদের কোনো আচ্ছা ভাইয়া যান আমাদের চ্যানেল সেটিংসে চলে যাই তারপর হচ্ছে কমেন্ট অন ইওর ডিসকাশন ট্যাব আমি ওই ডিসকাশন ট্যাবে কমেন্টের কি করতে চাই কোন কমেন্টকে হোল্ডে রাখতে চাই কোন কমেন্টকে আমি অ্যালাউ করে দিব কোন কমেন্টকে আমি বা ডিসকাশন ট্যাবে আমি কমেন্ট রাখবো কিনা সেটা আরেকটা হচ্ছে অলওয়েজ এইখানে একটা দেয়া যে মেসেজের জায়গায় হোল্ড পটেনশিয়াল ইনঅ্যাপ্রোপ্রিয়েট চ্যাট মেসেজ ফর রিভিউ এটা হচ্ছে লাইভের সময় কিছু চ্যাট হয় আমি যখন আপনাদের প্রিমিয়ার করি তখন কিছু চ্যাট আকারে আসে ওই কমেন্ট গুলিতে যদি আমি এটা দিয়ে দেই তাহলে কেউ ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইউজ করলে সেটা ইউটিউব ধরবে ইউটিউব ধরে তাকে হোল্ডে রেখে দিবে বুঝতে পেরেছেন জি আপু আচ্ছা এগ্রিমেন্টে যান এগ্রিমেন্টের কোনো সেটিংস যদি আমাদের করতে হয় না
সেটা হচ্ছে ইউটিউবের টার্মস এন্ড সার্ভিস এন্ড পলিসি, বুঝতে পারছেন ভাইয়ারা? সবাই ঘুমায় দুপুর বেলা, সবার ক্যামেরা বন্ধ, শুধু চিন্ময়ের ক্যামেরা অন, সবার ক্যামেরা বন্ধ, সবাই ঘুমাচ্ছে ক্যামেরা বন্ধ করে। নাই যে আমি চিৎকার করতে থাকি আপনারা কোনো রেসপন্স করেন না। আচ্ছা ক্লোজ করেন ভাইয়া, এখানে যদি আমরা কোনো কিছু সেট করতাম তাহলে সেভ হতো, সেভ হওয়ার পরে এরপরে যে কাজগুলি সেটা হচ্ছে ড্যাশবোর্ড, মিন্স হচ্ছে আমার চ্যানেলের কোথায় কি আছে টোটাল অ্যানালিটিক এর যেই ইন্টারফেসটা দেখতে পাই সেটা, তারপর ভিডিওস হচ্ছে আমার চ্যানেলে কোথায় কোথায় কি কি ভিডিও দিয়েছি ওই ভিডিওগুলি সিরিয়াল ওয়াইজ আসা, তারপরে হচ্ছে প্লেলিস্ট আমার চ্যানেলে কয়টা প্লেলিস্ট আছে, প্লেলিস্টে কি কি আছে কি নেই, অ্যানালিটিকে হচ্ছে আমার চ্যানেলের কে এসছে কে গিয়েছে কোথেকে এসছে কতক্ষণ স্টে করেছে কোন বয়সের এসছে তারা কোন জেন্ডার ছিল টোটাল ডিটেইলিংটা দেখা যাওয়া দেখতে পাওয়া, কমেন্টস হচ্ছে আমার এই ভিডিওগুলি থেকে মানে টোটাল কমেন্টস আমার চ্যানেলের উপরে যে ভিডিওগুলি আছে ওই ভিডিওগুলিতে কতগুলি কমেন্ট পড়েছে কি কমেন্ট পড়েছে সমস্ত কিছু দেখা, যারা বলেছিল কমেন্টসগুলি আমরা কোথায় দেখতে পাবো আপু সেটা হচ্ছে এই যে দেখেন কমেন্টস দেখতে পাওয়া, দেখতে পেয়েছেন? জি আপু, জি আপু। তারপরে নিচে আসেন রাশেদ, স্ক্রল করেন নিচে আরো জিনিস আসতে থাকবে। আরে ভাইয়া এই দিকে, হ্যাঁ এই যে কমেন্টসের পরে, হ্যাঁ কমেন্টস এর পরে দেখেন সাবটাইটেল, যদি আপনি সাবটাইটেল অ্যাড করে দিয়ে থাকেন সেই সাবটাইটেলের অপশন, তারপর মনিটাইজেশন, এটা গতকালই আমি আপনাদের বলেছি মনিটাইজেশন হচ্ছে আপনার কি বলে চ্যানেল যদি মনিটাইজেশন জন্য এনাবেল হয় সেইটার কপিরাইট হচ্ছে যে কপিরাইটের ইস্যু ধরা, যে কোনো কপিরাইট আছে কিনা কিছু আছে কিনা কপিরাইট খেয়েছেন কিনা চ্যানেলের ডিটেইলটা দেখতে পাওয়া, এই ডিটেইলিংটা আমি আপনাদের একটু পরে দেখাচ্ছি। তারপর হচ্ছে যে কাস্টমাইজেশন, কাস্টমাইজেশনটা অলরেডি আমরা করে ফেলেছি, যেটা হচ্ছে ফার্স্টে আমরা ওই যে লিঙ্ক অ্যাড করার আশেত করেছিল মনে আছে গতকাল, লিঙ্ক অ্যাড করেছিল ইউজারের নেম চেঞ্জ করেছিল, তারপর এখানকার আইকন চেঞ্জ করেছিল, আই আপনার আইকন চেঞ্জ হয় নাই, আইকন তো চেঞ্জ করেন নাই গতকাল না আমরা চেঞ্জ করলাম, জি হয়তো সেভ দেন মনে হয়। আপু আমি একটা করছি একদম মোবাইলে যেরকম ফিট কভার ফটো ইউটিউবের, হুম ওটা একদম মোবাইলে তারপরে টিভিতে যেভাবে শো করবে একদম একুরেট কমপ্লিট করছে, এটা দেখছেন এখানে দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে না। আচ্ছা যান তারপরে এখানে না, ওইটা ইউটিউব স্টুডিওতে ভুলে গেছেন রাশেদ ভাই, ইউটিউব স্টুডিওতে কাস্টমাইজ চ্যানেলে না, ইউটিউব স্টুডিও এখান থেকে, এই যে কাস্টমাইজেশন আসছেন চ্যানেল কাস্টমাইজেশন আর এখানকার কাস্টমাইজেশন জিনিসটা সেম। তারপরে হচ্ছে নিচে আসেন স্ক্রল করে, এই যে অডিও লাইব্রেরি বলেছি অডিও লাইব্রেরিতে আপনারা পাবেন কম্পিটিটরস, এটা হচ্ছে এই কম্পিটিটরস এর জায়গাটা এসছে হচ্ছে আপনাদের ওই এক্সটেনশনের জন্য যেটা হচ্ছে ভিডআইকিউর। তারপরে নিচে আসেন, এগুলি হচ্ছে সমস্ত যারা এই এক্সটেনশন গুলি অ্যাড করবেন তারা, চ্যানেল অডিট যে চ্যানেলের কি অবস্থা কোথায় কি প্রবলেম আছে সেটা দেখা, অ্যাচিভমেন্ট দেখা, ভিডিও ভিডআইকিউ একাডেমি, তারপর মোস্ট ভিউ কোনটা ভিউ হয়েছে সবচেয়ে বেশি টোটাল ডিটেইলটা আমরা অবশ্যই আমাদের অ্যানালিটিক থেকেও দেখতে পাই, অ্যানালিটিক থেকেও দেখতে পাই। আচ্ছা আপু আমি তো টিউববাড়ি ওইটা ইয়া করছি, বাট এখানে ভিডআইকিউ কেন, আমি তো বলেছি ইউটিউবের কাজ যারা করতে চান তাদের দুইটা জিনিস করতে হবে, একটা হচ্ছে টিউববাড়ি আর একটা হচ্ছে ভিডআইকিউ, দুইটা এক্সটেনশন অ্যাড করতে হবে। আমি কি বলেছি কখনো একটা এক্সটেনশন অ্যাড এর কথা? না আপু বাট আমি ওইটা পারি না আপু, ওই যে ভিডআই কেন পারবেন না, টিউববাড়ি করা ভিডআইকিউ করা সেম জিনিস, আমি ওইটা করতে পারছি বাট এটা সেম। আচ্ছা আপনাদের মেবি, আচ্ছা আমাদের মেবি আর 10 মিনিট আছে, আচ্ছা তারপরে ভাইয়া যান সেটিংস এর কাছে। আচ্ছা আমরা যদি এখন গো আপলোড মানে গো কি বলে এটা গো লাইভে যেতে চাই সেক্ষেত্রে হচ্ছে রাশেদ লাইভে যেতে পারবে, রাশেদ লাইভে যেতে পারবে,
আচ্ছা এখানে দেখেন রাশেদ, আপনি ডান পাশে ট্যাব ওপেন করেন, ডান পাশে ট্যাব ওপেন করে ফেসবুকে ঢুকেন। ফেসবুকে ঢুকলে সুব্রত আমাদের মেসেঞ্জার গ্রুপে একটা ছবি দিয়েছে, আমরা সুব্রতকে হচ্ছে একটু আগে ইয়ের এডিটরের জন্য, চ্যানেলের এডিটরের জন্য রোল দিয়েছিলাম না, ওর কাছে রিভিউ গিয়েছে, ওর কাছে এটার হচ্ছে কি বলবো ইনভিটেশন গিয়েছে ওইটা। ভাইয়া এই যে দেখেন, ও এখন এডিটরে আছে, ও অ্যাকসেপ্ট করেছে, দ্যাটস ওয়াই। কিন্তু এখানকার যে ইন্টারফেসটা আসে, এখান থেকে দিলে মেইলে যাবে, আপনার মেইলের আন্ডারে যে আপনার ইউটিউব চ্যানেল থাকতে হবে ওরকম কিছু না, জাস্ট মেইল থাকলেই হবে, ভ্যালিড মেইল। ভাইয়া একটু ফেসবুকে যান, কষ্ট করে ফেসবুকে গেলে আমি ওটা দেখাই দিতে পারবো যে আরে ভাইয়ার এইটাতে যাও ওইটাতে যাও, কি একটা অবস্থা। উপরে ক্লিক করেন, এই যে থ্রি, হ্যাঁ যদি আপনাদের কিওয়ার্ডের ব্যাপারগুলি থাকে, এডিটের ব্যাপার থাকে, আপনারা জাস্ট তখন এইভাবে অ্যাক্সেস চাইলেই পাবেন। এখন অনেক বায়ার আছে, এই অ্যাক্সেসটা যে আছে এইটা বায়ারকে আপনি কিভাবে বুঝাবেন, এইটা আপনি বায়ারকে কিভাবে বুঝাবেন বলেন, বায়ারকে যে বলবেন আমাকে রোল দাও, বায়ার যে জানবে ইউটিউবে চ্যানেলে রোল আছে, এটা কিভাবে বুঝবে বুঝাবেন? বা আপনারা যারা ইউটিউবে কাজ করেন তারা কয়জন জানেন যে ইউটিউবে রোল দেয়া যায়, কয়জন জানতেন? আপু আমি জানতাম, জানতাম বাট প্রসেসটা জানতাম না। আচ্ছা জানতেন, প্রসেসটা জানতেন না, এখন আপনারা বায়ারকে কিভাবে বুঝাবেন বলেন? আপু এটা দিয়ে দিব স্ক্রিনশটটা। কোনটা? এই যে এটা সুব্রতটা? না আপু, মানে যেটা আমরা দিব কাজের। বায়ারকে কিভাবে বুঝাবেন যে রোল আছে, রোল দিতে হবে? বায়ার যদি জিজ্ঞেস করে রোল কোত্থেকে দিব, যেমন এমন অনেক বায়ার আছে আপনাকে বলবে যে আমি জানি না ফেসবুকের পেজের রোল কোত্থেকে দেয়, তো সে যদি পেজের রোল আপনাকে দিতে না পারে, সে যদি পেজের রোল আপনাকে দিতে না পারে, আপনি তখন কোথায় গিয়ে তাকে পাবেন, মানে তাকে দেখাবেন কিভাবে, ওইটা বুঝাবেন কিভাবে? কারণ তার সাথে তো আপনি কথা বলতে পারবেন না, তার সাথে শুধু টেক্সটিং হবে, টেক্সটে কিভাবে বুঝাবেন তাকে? আপু তার জিমেইল এর অ্যাক্সেসটা দিতে বলবো। কার? ও তো অ্যাক্সেস দিবে না, যারা রোল দিবে তারা কখনো আপনাকে অ্যাক্সেস দিবে না। আপু সেটিং এর ধাপগুলো বলবে একটা একটা করে, কোথা থেকে কিভাবে যেতে হয় ওটা। সেটিং এর ধাপ বললে আপনার কি মনে হয় এই সেটিংস বায়ার খুঁজে পাবে? আচ্ছা আপু আমি তো ধরেন আমার নিজের জিমেইল থেকে খুলে ওনাকে পরে দিয়ে দিতে পারি। এখন বায়ারের যদি ইউটিউব চ্যানেল অলরেডি থেকে থাকে, সে তার সেটিংস করাতে চায়, চিন্তা করেন আপনারা, ঠিক আছে? এটা নামাজের পরে আনসার নিব, দেখি কি করতে দিতে পারে। হ্যাঁ বলেন চিন্ময়। এর যদি বাংলাদেশে নিয়ে আসি তার উপরে, কাকে যদি বাংলাদেশে নিয়ে আসি? হ্যাঁ বুদ্ধি ভালো, কিন্তু বুদ্ধি এক নাম্বার। বায়ারকে বাংলাদেশে নিয়ে আসবেন, বায়ারকে কিভাবে বলবেন বাংলাদেশে আসার কথা? আমি যখন ডাকতে থাকি তখন আনমিউট হয় না। আচ্ছা সোহেল আরমান, সোহেল আরমান আপু ক্লাস করছেন? হ্যাঁ আপু আছি তো। ক্যামেরাগুলি অন করেন আপনারা, আমি না বলা পর্যন্ত, নামাজের আগ পর্যন্ত কেউ ক্যামেরা বন্ধ করবেন না।
দেখে নেই বন্ধ কার। আপু বন্ধ আমার, কারণ আমার হাতে মোবাইল নাই তো আজকে। অ্যানি বন্ধ, দুইয়ানি বন্ধ, সিনিয়র না আপু খোলা আছে তো? হ্যাঁ আছেন আছেন, জুনিয়র অ্যানি বন্ধ, লুবনা বন্ধ। ওকে আমি এই পর্যন্ত লুবনাকে দেখিনি, জানি না আসলে লুবনা দেখতে কেমন, ওর সাথে রাস্তায় দেখা হইলে আমি কখনো চিনবো কিনা জানি না। আপু মাস্ক পরা কেন, শরীর কি বেশি খারাপ? হ্যাঁ আপু, মানে আমি কাশতেছি তো, মানে বাইরের ঠান্ডাটা নাক দিয়ে যখন লাগে খুব খারাপ লাগে। আপু তাহলে আপনি ক্যামেরা বন্ধ করে দিন, কষ্ট করে আপনার মাস্ক ক্যামেরা অন করে রাখতে হবে না, আপনি ক্যামেরাটা বন্ধ করে দিন। ভাইয়া ব্যাকে যান, আমরা হচ্ছে লাইভ এর জন্য যখন যাব, প্রথম অবস্থায় একটা চ্যানেল ক্রিয়েট করলে লাইভটা শেখানো নিজেদের জন্য, কারণ বায়ারের চ্যানেলের লাইভ তো আর আপনি করবেন না, বায়ারের চ্যানেলের লাইভ বায়ার করবে। আর ভিডিও যে সেটিং সেটা হচ্ছে গতকাল আপনাদের জন্য হচ্ছে আমি এবার স্লো হয়ে গিয়েছি, আমি হচ্ছে আপনাদের গত পরশু দিনের মানে বৃহস্পতিবার দিন ক্লাসের ভিডিওটা আপলোড করিনি, গতকাল ক্লাসের শনিবার ক্লাসের ভিডিও আপলোড করিনি, শুধুমাত্র আপনাদের এটা দেখানোর জন্য, কারণ এই সেটিংস গুলি আপনারা দেখতে প্রবলেম হয়ে যাবে। আমি এখন হচ্ছে স্ক্রিনটা শেয়ার করবো, রাশেদ স্ক্রিনশটটা একটু অফ করবেন আপনি, আমি স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা সেটিংসটা করি, কিভাবে আমি আপলোড করি। এবং আপলোড করার সময় আপলোডের দুইটা ওয়ে থাকে, দুইটা ধাপ থাকে, একটা হচ্ছে ফার্স্টে সেটা ভিডিওটা আপলোড নেয়, ভিডিও যখন আপলোড নিবে তখন দেখা যাবে আপলোডিং, আপলোডের পরে নেক্সট স্টেপে আপনি যেতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত ভিডিওটা প্রসেসিং হবে, ভিডিওটা 100% প্রসেস হতে একটু সময় নেয়, 100% প্রসেস হওয়ার পরে ভিডিওটার নেক্সট স্টেপ গুলিতে যাওয়া যায়, অ্যাড স্ক্রিন অ্যাড করা বা অ্যাড কার্ড অ্যাড করা, যেটা কার্ডিং এর কার্ডের অপশন থাকে সেটা অ্যাড করা। এবং সুভাষিস আমাকে বলেছিল যে আপু পরবর্তীতে আমরা কিভাবে অ্যাড করব, যেটা তো একবার তো আমরা বাই ডিফল্ট সেট করে এসেছি, কিন্তু আমরা সেট করে আসার সময় ওখানে একটা সেটিংস দিয়ে এসেছিলাম না যে আমি প্রতিবার ভিডিও আপলোডের সময় রিভিউ করতে চাই এই সেটিংসটা। জি আপু, এটা কিভাবে করি সেটা আমি দেখাবো, আমি এখন স্ক্রিন শেয়ার করে জাস্ট ভিডিওটা আপলোড দিয়ে দিব, আপনারা নামাজে যাবেন, নামাজ থেকে আস্তে আস্তে ভিডিওটা প্রসেসিং হয়ে যাবে, ভিডিওটা প্রসেসিং হয়ে গেলে অ্যাড কার্ড কিভাবে অ্যাড করে এন্ড স্ক্রিন কিভাবে অ্যাড করে সেটা আমি দেখিয়ে দিব, ঠিক আছে? জি আপু। আচ্ছা আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আপনারা? জি আপু দেখতেছি। জি আপু এখন আছে। ওকে হোল্ড করবেন, আমি আপনাদের দেখাচ্ছি। আমরা অলরেডি আমাদের চ্যানেলই আছি। আচ্ছা চ্যানেলে গিয়ে ভিডিও আপলোডের যে জায়গাটা, ভিডিও আপলোডের জন্য হচ্ছে যে ইউটিউব স্টুডিও, আমি ইউটিউব স্টুডিওতে যাব, ইউটিউব স্টুডিওতে গিয়ে আমি আপলোড করব। এই আপলোডের সময় যেটা হবে আপনাদের যে থাম্বনেইলটা ক্রিয়েট করা, ওই থাম্বনেইলটা অ্যাড করা কিভাবে করছি কোথেকে করছি ডিটেলটা একটু দেখবেন, কিন্তু একটু স্লো, আমার পিসিটা একটু স্লো হয়ে যায় কারণ আমি জুম থেকে এখন অলরেডি জুম আছে, আমার ফেসবুক লাইভ চলছে, দ্যাটস ওয়াই আমার পিসিটা কিন্তু বেশ স্লো এখন, ওই জন্যই আমি আপনাদের কাজগুলি আমার পিসিতে দেখাই না, অনেক স্লো হয়ে থাকে তো। আপনার কি অনেকগুলো এক্সটেনশন আছে এতে ব্রাউজারে? হ্যাঁ ভাইয়া, এই এক্সটেনশন এগুলো থাকলে বেশি স্লো হয়ে যায়। আমার এক্সটেনশন, আমার তো আর ওই যে লিড জেনারেশনের জন্য অনেকগুলা ইয়ে নিতে হয় না, আমার এই একটা মানে এই একটা ব্রাউজারই আমি ইউজ করি তো, ওই একটা ব্রাউজারের কারণেই আমার দেখা যায়। আচ্ছা এখানে এখন একটা জিনিস দেখেন, আপনারা আপনাদের ড্যাশবোর্ড যখন দেখেছিলেন রাশেদের তখন এই জিনিসটা দেখতে পারনি, এখন যেটা দেখতে পাচ্ছেন এই যে র‍্যাঙ্কিং বাই ভিউ 7 আউট অফ 10 দেখতে পাচ্ছেন? এই হচ্ছে ব্যাপার, মানে ভিডিও র‍্যাঙ্ক করা, এই যে চ্যানেল অ্যানালিটিক দেখা, তারপর কাস্টমাইজ চ্যানেল দেখা, আইডিয়া করা, তারপরে যে টপ ভিউজ এতদিন আপনাদের গুলি ছিল এখন আরেকটা এসছে, তারপরে এই যে পাবলিশ ভিডিওস লেটেস্ট কমেন্ট, এই যে আমাদের কমেন্ট গুলি, এই যে আমার ভিডিওতে কমেন্ট এসছে, তারপরে এসছে যে রিসেন্ট সাবস্ক্রাইবার, আমাদের কে লাস্ট 90 ডেজে কে কে সাবস্ক্রাইব করেছে আমাদের চ্যানেল সেটা এখানে দেখা যায়, বুঝতে পেরেছেন? জি
আর এই যে যদি ভিডিওসে যাই, এই ভিডিওসটা হচ্ছে আমাদের এই চ্যানেলে যত ভিডিও আমরা আপলোড করি সমস্ত ভিডিওগুলি এই যে সিরিয়াল ওয়াইজ দেখা যায়, যে দেখতে পাচ্ছেন ক্লিক হয়ে যায় জানি না এডিটে গেলে সমস্যা, এই যে ভিডিওগুলি দেখা যায় ঠিক আছে, এই ভিডিওগুলি দেখা গেলে এখানে দেখেন ওনারা টানা ভিডিও ক্লাসগুলি দিচ্ছে, আমি লাস্ট তিন দিনের ভিডিও দুই দিনের ভিডিও দেইনি ঠিক আছে, এখন কথা হচ্ছে দ্যাটস ওয়াই আমার ভিডিও দেখা যাচ্ছে না, এখন বলে দিতে হয় আপু যে কোনো একটা ভিডিও না, আমি যে কোনো একটা ভিডিও এডিট করবো না, আমি আমার ভিডিওটাই এডিট করবো, আমার ভিডিওটা এডিটের জন্য এখানে দেখেন আমাদের টোটাল 162টা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন। আচ্ছা এইটা হচ্ছে আপনাদের ক্লাসের ভিডিও, হ্যাঁ এই যে রেস্ট্রিকশনে গিয়ে দেখেন আমার ভিডিও রেস্ট্রিকশনে গিয়ে দেখেন অবস্থা দেখতে পাচ্ছেন, আচ্ছা এই যে দেখেন আমার ভিডিও রেস্ট্রিকশন পাবলিক করা, যে কেউ দেখতে পারবে, এখানে কোনো রেস্ট্রিকশন নাই, যে কোনো বয়সের মানুষের কাছে এটা যাবে, ডেট দেয়া, ভিউজ দেখেন, তারপর এই যে ভিউজ এর পর এই যে কমেন্টস, কোনো কমেন্টস লাইক ডিসলাইক এগুলো আমি দেখতে পাই আমার চ্যানেলের ভিতর থেকে, আর আমার চ্যানেলের এই যে আমার ভিডিওটার অ্যানালিটিক এটা, আমার কমেন্টস এটা, আমার ভিউ অন ইউটিউব, আমার ইউটিউবে কেমন ভিউ হয় সেটা দেখা, আর এখানে গেলে এই অপশনস, এই অপশনে গেলে যে এডিট টাইটেল এন্ড ডেসক্রিপশন, আমি যদি টাইটেল এন্ড ডেসক্রিপশন এডিট করতে চাই, গেট শেয়ারেবল লিংক, যে লিংকটা আমি আপনাদের সাথে শেয়ার করি ডেইলি আপলোড করার পর একটা লিংক আমি আপনাদের সাথে শেয়ার করি না সেটা, এই যে এটা ডাউনলোড ডিলিট করে দেয়া, এটা চ্যানেলের কাজ, প্রমোট হচ্ছে আপনার প্রমো মানে ভিডিওর অ্যাড করা, আর এখানে গিয়ে হচ্ছে যে ডিটেইল, ডিটেইলিং এ আমি এডিট করছি, ডিটেইলিং এ আমার প্রিভিয়াস ভিডিও সেটাকে আমি এডিট করি, যেমন ধরেন এইখানে কিওয়ার্ড, এই যে কিওয়ার্ড এই জিনিসগুলি দিয়েছি, এই যে দেখেন টাইটেল দিয়েছি, ডেসক্রিপশন দিয়েছি, তারপর এই যে থাম্বনেইল অ্যাড করেছি, তারপর এই যে আপনাদের প্লে লিস্টের আন্ডারে দিয়েছি, তারপর এই যে অডিয়েন্স, অডিয়েন্সে গিয়ে নো কে নো ইটস নট মেড ফর কিডস দিয়ে, তারপরে এই রেস্ট্রিকশনে আবার অ্যাডভান্স একটা আছে, অ্যাডভান্সে কি আই রেস্ট্রিক্টেড মাই ভিডিও টু ভিউয়ার্স অন ওভার 18, মানে আমি এইটাকে রেস্ট্রিক্টেড করে দিচ্ছি এখানে দেওয়ার পরও, এটা ভিডিওটা বাচ্চাদের জন্য না হওয়ার পরেও কিন্তু আরেকটা অ্যাডভান্স সেটিংস থাকে, সেটা কিন্তু আমরা ওইখানে দেখিনি, আমরা যখন বাই ডিফল্ট সেট করেছি তখন কিন্তু পাইনি এটা, এটা শুধুমাত্র এখানে আসলে ভিডিওর এখানে আসার পরে পাবেন, সেটা হচ্ছে যে ইয়েস রেস্ট্রিক্টেড মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18 দেখতে পাচ্ছেন, জি আপু, মানে হচ্ছে আমি শুধু 18 প্লাস এর কাছেই আমার ভিডিওটা, সরি 18 প্লাস এর নিচে যারা থাকবে তাদের জন্য রেস্ট্রিক্টেড করে দিচ্ছি, আরেকটা দিচ্ছি নো ডোন্ট রেস্ট্রিক্টেড মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার, হ্যালো আমাকে শুনতে পাচ্ছেন, পারার টাইম পারে চলে যাচ্ছে জি আপু, শুনুন আচ্ছা নামাজের টাইম চলে যাচ্ছে জি আপু, আচ্ছা নামাজের জন্য চলে যান আপনারা যারা জামাতে যাবেন চলে যান, আপনারা আসার পরে আমি বাকিটুকু দেখাচ্ছি, যান আমি স্ক্রিনটা অফ করে দিচ্ছি, কেউ একজন স্ক্রিনটা দিয়ে যান, ব্রেক স্ক্রিনটা দিয়ে যান, ব্রেক স্ক্রিন দিয়ে নামাজে চলে যান,
হ্যালো, আপনারা কি ব্যাক করেছেন? হ্যালো, আনমিউট করেন, আনমিউট করে আমাকে একটু বলেন যে ব্যাক করছেন কিনা। জি আপু আছি। আপনি তো আছেন, যারা নামাজে গিয়েছে তারা ব্যাক করেছে কিনা ভাইয়া? আপনারা তো আছেন আমি জানি। আচ্ছা, আমাকে যারা নামাজে গিয়েছেন তারা একটু কাইন্ডলি রেসপন্স করেন যে আপনারা ব্যাক করেছেন কিনা, আর আমি দেখে নিই আপনাদের ভিডিওটা অ্যাকচুয়ালি ডাউনলোড হয়েছে কিনা, নয়তো তো। আপু আমি আসছি। আপু আমি আসছি। হাসনাত আসছেন? আচ্ছা, মাহমুদুল হাসান হাসনাত, ওকে। শুভাশিস আছে, যায়নি। আচ্ছা, আপনাদেরকে ব্রেকে যেতে বলি, আপনাদেরকে কি ক্লাস থেকে চলে যেতে বলি? আপনাদেরকে কি ব্রেক দিলে বলে যে স্কুল থেকে বেরোয় যাও বা ভার্সিটি থেকে বেরোয় যাও? কে লিভ নেয় ব্রেকে যাওয়ার আগে? ঠিক আছে, আপনাদের যতজন থাকেন ব্রেকে, ব্রেক চলাকালীন কতজন থাকেন জানেন? আপনারা 18 জন 17 জনের নেমে আসেন, যেখানে আপনারা 28 থেকে 29 জন স্টুডেন্ট আছেন। মানে এই 5 বা 10 মিনিটে কি আপনাদের নেট অনেক বেশি খরচ হয়ে যায়? নেট যদি খরচ হয়ে যায় তাহলে বলেন কেন আপু আমার বাসায় ওয়াইফাই প্রবলেম? আপনাদের তো ওয়াইফাই প্রবলেম হবে না? আপনারা আসলে আমাকে কনফিউজ করেন, বুঝছেন? না, যাদের ওয়াইফাই নাই আর কি তারা মনে বেজে যায়। কি জানো, যে জয়দেব টেক্সট করলো, আপু আমার নেট প্রবলেম, ওর ইন্টারনেট ইস্যু করছে। আপু আমার ভিডিওটা কখন দেখে দিবেন? আপনার ভিডিওটা অবশ্যই আজকে ইউটিউবের ভিডিওর পরে দেখে নিব। এখন কথা হচ্ছে আপনারা কালকে রাতে ডিসকাশনে বসেন নাই কেন? কালকে রাতে তো আমি ফ্রি ছিলাম। আমি তো ওয়েট করেছিলাম। হ্যাঁ, আপনি ওয়েট করলে আপনি কি একবার নক করেছেন? না, অনেকেই দেখছে নক করছে, এজন্য আমি করি। কাকে? আমাকে? আমার গ্রুপে আর কি। গ্রুপে কি আমাকে নক করেছে আপু? লিংক দেন। হ্যাঁ বলছে তো। সিরিয়াসলি হাসনাত? হ্যাঁ আপু আমি দেখছি তো। কালকে রাতে টেক্সটে দেখেছেন? হ্যাঁ। হোল্ড অন, যদি কালকে রাতে টেক্সট না হয় হাসনাত, আমি এখনই আপনার বাসা, মানে ক্লাসটা শেষ করে দিয়ে আমি বাসায় আসবো। কালকে রাতেই ছিল। কালকে রাতেই ছিল আপু। এই দাঁড়ান, দেখতে দাঁড়ান আমাকে। আমিও ছিলাম হাসনাতদের সাথে। আপু আরব আমিরের ভাইয়ের কেমন হবে? স্ক্রিন অফ করে দিব? খারাপ না, ভালো হবে। কালকে রাতে আপনারা আমাকে লিংক দিতে বলেছেন, আমি লিংক দেইনি। ইয়াপু শিওর? শিওর, ওকে হোল্ড অন। আপনাদের এই এই জিনিসটা না আপু, না আপু, আপনাকে একটা মিনিট, আমি আপনাকে কথা বলতে বলি নাই সাজ্জাদ, কোনো কথা বলবেন না। আচ্ছা, আপনি কোনো কথাই বলবেন না, একদম চুপ। স্ক্রিন অফ করে দিব? হ্যাঁ ভাই, একটু অফ করেন। আমি বারবার বলছি, মিনহাজ আর হাসনাত দুজনেই বললো কালকে রাতে আমার কাছ থেকে লিংক চেয়েছে, আমি লিংক দেইনি। মিনহাজ ওখানে তো যেতে পারবো না, কারণ আমার কালকে মানে এখন আপনাদের চিটং এ যাওয়া পসিবল না। আচ্ছা, এইখানে দেখেন তো আপনাদের এই এই যে ক্লাসের ইয়ে, এটা আপনাদের ক্লাস চলাকালীন সময় মিনহাজকে সুব্রত দিয়েছিল, তারপরে আমি এটা রাতে দেখেন 10:13 আমি পিন্টারেস্টের একজনের একটা লিংক দিয়েছিলাম, পিন্টারেস্টের ক্লাসের, সরি পিন্টারেস্টের ইয়ের গিগের। তারপরে যে দেখেন আপনারা লিংক চেয়েছেন কোথায় বলেন তো, আমাকে একটু দেখাবেন লিংকটা কোথায় চেয়েছেন? আপু আমার বাসায় কারেন্ট নাই, আসতে পারবো না, ঠিক আছে। এরপরে ফাইবারের, সাদের ফাইবারের লিংক, আপু সুলতানা আপু, তারপরে যে আপু অ্যাক্সিডেন্ট, এটা নুরুল ইসলামের, ওর ভাই মারা গেছে, মামাতো ভাই, তাই ক্লাস করতে পারেনি। কোথায় আমার কাছ থেকে লিংক চেয়েছেন বলেন? আজকে দুপুরে এটা এসছে, আহাদ আজকে দুপুরে 1:51 ক্লাসে জয়েন করার আগে এই জিনিসটা দিয়েছে। এরপরে যে আপনাদের ক্লাসের লিংক, আপনারা কোথায় আমার কাছ থেকে লিংক চেয়েছেন বলেন? দুজনেই যে খুব গ্যারান্টি দিয়ে বলেছেন আপু লিংক চেয়েছি, আমি বলেছি লিংক চেয়েছেন তো, দুজনেই বলেছেন। আপু এই যে, এই যে 12:24 দিকে তখন আপনাকে নক করা হয়েছিল, ওইভাবে লিংক চাই নাই, বাট আপনাকে মেনশন করা হয়েছে আর কি। আমাকে যখন মেনশন করা হয়েছে 12:24 আরমান, তারপরে দেখেন, তারপরে আরমান শুধু আপু ডাকছে, আপু ডাকার পরপরই 12:24 পরে আমি যে টেক্সটটা দেখেছি সেটা হচ্ছে এটা। আমি বলেছি যে লিংকের কথা আপনাদের যখন যেটা লাগে সেটা আমাকে লিখে দেন, বলি নাই?
এবং বলছি যদি আপনাদের দেখেন যে আমি যদি মেসেঞ্জারে রেসপন্স না করি তাহলে হচ্ছে আমাকে মেসেঞ্জারে পাবেন না, আমাকে হচ্ছে আপনারা ডিরেক্টলি ফোন দিবেন। এটা আমি আপনাদেরকে বলিনি আগে, বলেছি কেউ ফোন দিয়েছিলেন না? আচ্ছা আপনি তো এটা বললেন, এরপরে আমি আপনাদের দেখাই। দিবাকর কালকে রাতে কয়টায় নক করেছিলেন আপনি আমাকে? আপু একটা কোশ্চেন করব এখন। হ্যাঁ করেন। আপু আমি যে একটা বাইরে রিকোয়েস্ট পাইছি ওইখানে লেখা আছে লুকিং ফর সোশ্যাল মিডিয়া ম্যানেজার ফর 6 মান্থ সেট আপ এন্ড ম্যানেজ এবি পেজ এন্ড আইজি পেজ টু পোস্ট ডেইলি, তো তো 6 মান্থের জন্য চাইছে, তো আমি এখন কি কিভাবে রিকোয়েস্ট দিতে পারি, মানে মান্থ অ্যামাউন্টটা কিভাবে ধরতে পারি সেটার জন্য একটু। আপু আছে? হ্যালো, আপু আপনি মিউট হয়ে আছেন, কিছু বলছেন কি? না মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে, আসলে একটু ওয়েট করেন সবাই। না ডিসকানেক্ট হয়নি, দুটি আইডি আছে। আপনাদের এখানে কার যেন মিউজিক চলছে, মিউজিকটা কাইন্ডলি বন্ধ করে দেন, কারণ আমাদের লাইভে এটা ফেসবুক কপিরাইট ধরবে, ফেসবুক কপিরাইট ধরে। আচ্ছা সরি আমার কোনো কারণে মেবি আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। আচ্ছা সুব্রত আপনি কি যেন বলছেন, আপনার বায়ার আপনাকে 6 মাসের? সুব্রত আপনারা সবাই ক্যামেরা বন্ধ করে রাখেন কেন আমি সেটা জানি না। আপু এখানে একটা বায়ারই দিছে আর কি, লুকিং ফর সোশ্যাল মিডিয়া ম্যানেজার ফর 6 মান্থ সেট আপ এন্ড ম্যানেজ এবি পেজ এন্ড আইজি পেজ টু পোস্ট ডেইলি। ম্যানেজ এফবি পেজ আইজি পেজ, হ্যাঁ টু পোস্ট ডেইলি 6 মান্থের জন্য। দুইটা শুধু ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ? হ্যাঁ 6 মান্থের জন্য। কত ডলারের? ও দিছে মাত্র $25। 6 মাসের জন্য দিয়েছে? হ্যাঁ। আপনি লিখে দেন পার মান্থ দুইটা সোশ্যাল মিডিয়ার জন্য আপনি কত করে দিবেন? আমি পার মান্থ দুইটা সোশ্যাল মিডিয়ার জন্য দিছিলাম লাস্ট $30।
ছয় মাসে কত আসে? ছয় মাসে ৩১৮ $180 $180 ছয় মাসে $180 হ্যাঁ আচ্ছা দুইটা ও পার আপনি দিছিলেন মেবি পার ডে একটা পোস্ট মানে সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ ওইটা করে পোস্ট চাইছে হুম আপনি সুন্দর $220 থেকে $220 দিয়ে অর্ডারটা পাঠিয়ে দেন $220 সরি ২২০ না ভাইয়া জি আপু ২২১ ২২৩ ২২০ না আমি ২২৩ দিছি হুম ঠিক আছে শুভাশিস মাথা চুলকান আপু ডেলিভারি টাইম কত দিব ডেলিভারি টাইম ও তো দিছে ৩০ দিনের ডিউরেশন ৩০ ও ৬ মাসের কাজ ৩০ দিনের ডিউরেশন কেমনে হবে তাহলে আমি কি দিব ডেলিভারি টাইম কত দিন দিব ফোল্ডে রাখবো ডেলিভারি টাইম ও দুইটার জন্য ৬:৩০ দিন ৩০ এর উপরে দেয়া যাবে দেখেন তো না এখন ৩০ এর উপর দেওয়া নাই নিয়ম নাই নিয়ম নাই বলতেছি এখানে ৩০ এর উপরে নাই আর তাহলে ৩০ দেন আপনি আচ্ছা ৩০ দিন না ২৭ দেন ভাইয়া ২৭ আচ্ছা ওকে ২৭ আর ২৯ কিছু একটা দেন ওকে আপু তোমার শেষ আপনি মাথা চুলকান আপনার গিগ কবে পাবলিশ করবেন এই উইকে শেষ করে দিব কয়টা শেষ করবেন এই উইকে আপনি চেষ্টা করতে দুই দিয়ে একসাথে করে দেওয়া লিংকডইন এবং হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার লিংকডইন আর সোশ্যাল মিডিয়া ম্যানেজার দুটো একসাথে আপু এটা ট্রাই করতেছি বাহ ভালো তো আচ্ছা আমরা আমাদের ইউটিউবের কাজে চলে যাই আপনাদেরকে কি যেন বলতেছিলাম আমি যদিও ভুলে গেছি কিছু করার নাই আপনারা বকাটা খাইলেন আপু মনে করাই দিব হ্যাঁ না 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 মনে করাই দেন ও আচ্ছা হ্যাঁ মনে পড়ছে যে হাসনাত বলছে লিংক আপু লিংক চাইছে হাসনাত আর মিনহাজ আপনাদেরকে বলছি ফোন দিতে আপনারা আমাকে ১২:২৪ নক করছেন আপু শুধু মেনশন করছে তাও আরমান ভাই আপু ডাক দিলে আপু কি বুঝবে কথা কয়টায় ১০টায় ১০:৩০টায় কথা ছিল ১০:৩০টা কথা থাকলে আমাকে মেনশন করেছেন কখন আপনারা আমি একবার মেনশন করছি ১০:৩৯ আরেকবার সম্ভবত আরো পরে পরে আপু বলে পরে আর কিছু বলেছেন পরে আর কি বলবো আপনি তো সিনই করেন না সিন করলে বলতাম আর কি ওই টাইমে আমি কাজ করতেছিলাম আমাকে কালকে রাতে দিবাকর নক করেছে মেবি ২:৫৬ বা ২:৪৬ এরকম কিছু না দিবাকর ভাইয়া জি আপু প্রায় ৩টা পরে কয়টা ৩টা পরে আছে ৩:৩০ ও ৩:৩০টায় করেছে ওর রিপ্লাই মেবি আমি হাফ এন আওয়ার পরে করেছিলাম হাফ এন আওয়ার আর ১ আওয়ার পরে তাই না কারণ তখন আমি বসে কাজ করতেছি না আমি যখন কাজ করি আমি বলছি যে আমি আমার দেখি না আমার মেসেঞ্জার কখনো চেক করি না আর আমার ফোন অলওয়েজ সাইলেন্ট থাকে আমার ফোনে কখনো কোনো দিন ফোন বাজে না না আমরা বুঝছি আপু তো আপনাদেরকে তো আমি বলছি যে আপনারা আমাকে যখন দেখবেন মেসেঞ্জারে খুব ইম্পর্টেন্ট কিছু বায়ার নক করেছে রিপ্লাই দিতে পারছেন না বা এরকম কোনো কিছু আমি তো আপনাদের পারমিশন দিয়ে রেখেছি যে সেটা হোক রাতের ৪টা বাজে সেটা হোক রাতের ৫টা বাজে আমাকে ইনস্ট্যান্ট ফোন দেন এই কথাটা আপনাদের কতবার বলেছি কেউ দিয়েছেন না আপু কেন আর আপনি আর মিনহাজ আপনার আমি তো আজকে ক্লাস শেষ করে হাসনাতরে গিয়ে পিটাই দিয়ে আসবো মিনহাজরে আমি পিটাইতে পারবো না মিনহাজ আর হাসনাত দুজন বলছে আপু আমরা লিংক চাইছি হ্যাঁ আপু চাইছে আমি বলছি কালকে চাইছেন লিংক চাইছেন বলছে হ্যাঁ আপু চাইছি এখন মিনাজ বলেন আপনারা আমি কি পানিশমেন্ট দিব হাসনাতেরটা তো হাসনাত ঢাকা সরে গিয়ে আমি দিয়ে আসতে পারবো আপনাকে আমি কি করব আমি বলবো আপু মিনাজ বলেন আপনারটা পরে শুনতেছি আমি মিনাজ আপনি যে শাস্তি দেন কি শাস্তি দিব আমি আপনার কাছ থেকে যাচ্ছি তো আপনি আমাকে বলেন কি নেবেন আপনি হ্যাঁ জয়দেব ভাই আমি দেখেছি আমরা স্টার্ট করছি মাত্র প্রবলেম নাই বলেন মিনহাজ আপনি বলতে থাকেন আমি হচ্ছে আমার ভিডিওটা আপলোড আপনি আমাকে ৩ দিয়ে দেন তাহলে হয়ে যাবে পানিশমেন্ট সাজ্জাদ আপনার পানিশমেন্ট বাকি আছে আপনি কথা বলেন না নালে সবার গুলি একা আপনার উপরে যাবে সবারটা একা আপনার উপরে যাবে পারবেন
এটা আরমান হইলে পারত আরমান কয় পিট আপনি ছয় পিট না আপনি পারবেন না মিনাজ খুব টেনশনে পড়ে গেছে আপু ক্লাস শেষে দিয়েন লাইভ না আপু মিনাজের চেহারা কিন্তু অন্যরকম হয়ে গেছে আপনি দেখেছি আমি দেখেছি আপনাদেরকে এই জন্যই ক্যামেরা অন করতে বলি যাতে আপনাদের এক্সপ্রেশন গুলো আমি দেখতে পাই আমার এক্সপ্রেশন মিস হলে আমার আপনাদের বুঝতে কষ্ট হয় এখন কথা হচ্ছে এই যে দেখেন এখানে হচ্ছে আমরা এই জায়গাটুকুতে ব্রেকে চলে গিয়েছিলাম নামাজের ব্রেকে সেটা হচ্ছে এখানে হচ্ছে আমি ডেসক্রিপশন দেয়া এখানে আমি কিওয়ার্ড দেয়া কিওয়ার্ডটা কিন্তু এটা আমি হ্যাশট্যাগ আকারে দিয়েছি কিওয়ার্ড আকারে দেইনি এখানে দুই ভাবে কিওয়ার্ড দেয়া যায় হ্যাশট্যাগ আকারে কিওয়ার্ড আকারে কিওয়ার্ড আকারে যখন দেয়া যায় তখন ক্যারেক্টার লিমিট থাকে 500 আর এটা হচ্ছে আপনাদের প্লেলিস্ট আমি আপনাদের এজ রেস্ট্রিকশন দেখাচ্ছিলাম অ্যাডভান্স এজ রেস্ট্রিকশনের যে অপশনটা এই অপশনটা আপনারা পাবেন না হচ্ছে যখন বাই ডিফল্ট আমরা সেটিংসটা করি ভিডিওর বাই ডিফল্ট সেটিংস করি ইন্টারনাল সেটিংসে গিয়ে তখন এই জিনিসটা পাওয়া যায় না আর শো মোড়ে গেলে হচ্ছে বাদ বাকি অপশনগুলি আসবে যে পেইড প্রমোশন অলওয়েজ দেখবেন আমার ভিডিও পেইড প্রমোশনে থাকে মাই ভিডিও কন্টেন্ট পেইড প্রমোশন জি ওই যে বয়সের ইয়ারেতে ইয়েস রেস্ট্রিকশন মানে 18 বছরের উপরে ওদেরকে রেস্ট্রিক্ট করছে কোনটা আমারটা ওভার 18 এইটা হ্যাঁ হ্যাঁ আমার তো ওইটা দেয়া প্রয়োজন নাই আমার যদি হয় যে আপনার বাচ্চাদের জন্য যদি হয়ে থাকে সেটা ছাড়া এইটা হচ্ছে যে আমি দিয়ে দিলাম বাচ্চাদের জন্য না বাচ্চাদের এজটা কত ধরবেন আপনি ও আচ্ছা বুঝছি তো আমি অলওয়েজ এটা দিয়ে রাখি যে কারো জন্যই রেস্ট্রিক্টেড না আমার ভিডিও যে কোনো বয়সের মানুষ দেখতে পারবে একটা ক্লাস 4 এর বাচ্চা দেখে যদি ডিজিটাল মার্কেটিং শিখতে চায় সেও পারবে একটা 60 এজ এর আঙ্কেলও যদি দেখে শিখতে চায় সেও পারবে এরপরে দেখেন শোমোরে এটা কিন্তু আমার ভিডিও এডিট করা যেটা অলরেডি পাবলিশড হয়ে গেছে যেটা অলরেডি চ্যানেলে আছে এটা কিন্তু ওই ভিডিও আমি কিন্তু নতুন ভিডিও দেইনি এরপরে এই যে পেইড প্রমোশন সেটা হচ্ছে যে আমারটা কোনো প্রোডাক্টের প্লেসমেন্ট স্পন্সরশিপ এন্ডোর্সমেন্ট মানে হচ্ছে আমরা কোনো ভিডিও দেখতে গেলে হঠাৎ করে ভিডিওর উপরে অ্যাড চলে আসে স্কিপ অ্যাড দেয়া যায় দেখেছিলেন ওইটার জন্য ভিডিওর পারমিশন আমি দিয়ে দিয়েছি এই জিনিসটা হচ্ছে আপনার মনিটাইজেশন আসার পরে অলওয়েজ এই জিনিসটা দিতে হয় এই জিনিসটা ভিডিওর উপরে জি কিছু ইয়া দেখছি যে মানে ওইগুলা ইয়া করা যায় না স্কিপ করা যায় না ওইটা যখন অ্যাড প্লেস করে তখন ওইখানে অপশনটা দিয়ে দিতে হয় যে স্কিপ করতে যাবে স্কিপ করা যাবে কি স্কিপ করা যাবে না কেউ হয়তো স্কিপ করার পারমিশন দিয়ে দেয় কেউ হয়তো স্কিপ করার পারমিশন দেয় না যারা স্কিপ করার পারমিশন দেয় তাদেরগুলি স্কিপ করা যায় এটা যখন গুগল অ্যাড এর কাজ হয় তখন অ্যাড ওরা যখন সেট করে তখন এটা আমাদের ইউটিউবের সেটিংসে না তো আমি এখানে পারমিশন মানে হচ্ছে আপনার চ্যানেল মনিটাইজ হওয়ার পরে এই যে এইটার কারণে কিন্তু আমার চ্যানেল থেকে আর্ন হওয়া স্টার্ট হবে যদি আমার ভিডিওর উপরে দেয় কিন্তু ব্যাড লাক আমাদের ভিডিওর উপরে কোনো অ্যাড আসবে না কারণ হচ্ছে আমরা এখানে কান্ট্রি দিয়ে রেখেছি বাংলাদেশ আমরা তো আসলে ইউটিউব চ্যানেল দিয়ে বিজনেস করছি না দ্যাটস ওয়াই আমরা কান্ট্রিটা চেঞ্জ করিনি আমাদের এখানে বাংলাদেশ দেয় এই জন্য আমাদের মনিটাইজেশন আসেনি এখন এই যে দেখেন কিওয়ার্ড কিওয়ার্ড হচ্ছে পরে কথা বলি বাংলাদেশে মনিটাইজেশন দেয় না জি সাজ্জাদ বলেন বাংলাদেশ কি বলতে চেয়েছিলেন জি আমার উত্তর পেয়ে গেছি তো আচ্ছা বাংলাদেশে মনিটাইজেশন দেয় না সেটা আচ্ছা এখানে দেখেন কিওয়ার্ড হচ্ছে 500 কিওয়ার্ড 500 ক্যারেক্টার দিতে পারবেন তো আমি এখানে মাত্র 4টা কিওয়ার্ড দিয়েছি এখানে এখন দেখেন এই যে কপি অল আমি এটা কপি করে নিতে পারি পরবর্তীতে আবার দিতে পারি ঠিক আছে আমি এটা কপি করে নিয়ে নিলাম কারণ একটু পরের ভিডিওতে দিতে হবে এরপরে দেখেন ভিডিও ল্যাঙ্গুয়েজ আমার ভিডিও ল্যাঙ্গুয়েজ কি ইংলিশে যদিও দেয়া আছে ইংলিশ আমার ভিডিও ল্যাঙ্গুয়েজ একদম খাজ বাংলায় দেয়া তাই না হ্যালো জি আপু আই আমার ভিডিও ল্যাঙ্গুয়েজ কোথায় চাইনিজে তো দেয়াই না সিঙ্গাপুরের চাইনিজ দাও আই সুবহানাল্লাহ পিটাবে আমার ও জি আপু ওই কিওয়ার্ড ওখানে কিওয়ার্ড কেন লিসেন কিওয়ার্ড শব্দটা দিই কিওয়ার্ড আচ্ছা এটা আপনাদের কিওয়ার্ডের ক্লাস ছিল কিওয়ার্ড রিসার্চের ক্লাস ছিল তো দ্যাটস ওয়াই
আচ্ছা ক্যাপশন এন্ড সার্টিফিকেশন, আমরা সার্টিফিকেশন এটা অলওয়েজ নান দিয়ে রাখতে বলেছিলাম, দ্যাটস ওয়াই দিয়েছি। এইখানে এসে এখন একটা জিনিস দেখেন, যে সেটিংসটা আমরা ওখানে পাইনি সেটা রেকর্ডিং ডেট এন্ড লোকেশন। যদি অনেকে বলে না যে আমি লোকেশন নিচে ট্যাগ করে দিব, লোকেশন দিয়ে দিব, ডেট দিয়ে দিব, ওই লোকেশন এটা হচ্ছে রেকর্ডিং এর ডেট, এটা হচ্ছে ভিডিও লোকেশন যদি দিতে চান। আমি ভিডিও লোকেশন দেইনি। তারপর হচ্ছে এখানে ডিস্ট্রিবিউশন, আমি এভরিওয়্যার দিয়ে দিলাম ডিস্ট্রিবিউশনের। এখানে এভরিওয়্যার আমার, আচ্ছা ক্রিয়েটিভ কমন এইখানে দেখেন, ওই যে যেটা সুব্রত বলেছিল আপু আমি পরে লাইসেন্স চেঞ্জ করতে পারবো কিনা, এই যে পরে লাইসেন্স চেঞ্জ করার অপশনটা পেয়েছেন সুব্রত, ভিডিওর এডিটে গেলে এই লাইসেন্সের অপশনটা চলে আসে। জি আপু পাইছি। তারপরে যে ক্যাটাগরিজ, আমার ক্যাটাগরি এডুকেশন, আমি এডুকেশনে দিয়ে রেখেছি। তারপরে কমেন্ট এন্ড রেটিং, সেটা এখানে আছে যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্টটা হোল্ড করবে। আর টপ হচ্ছে যে যে দেখেন শর্ট বাই টপ, মানে আমার কোন কমেন্টটা সবার ফার্স্টে দেখা যাবে, যেই কমেন্টটাতে লাইক কমেন্ট বেশি পড়ে সেটা, আর নাকি একদম নিউয়েস্ট কমেন্টটা, আমার এখানে টপ দেয়া টপ। তারপরে দেয়া আছে সো হাউ মেনি ভিউয়ার্স লাইক অ্যান্ড ডিসলাইক দিস ভিডিও। আমি এটাকে হচ্ছে যদি সিলেক্ট করে দিই তাহলে আমার ভিডিওতে কতজন লাইক করেছে কতজন ডিসলাইক করেছে সেটা দেখা যাবে, এখন কিন্তু সেটা দেখা যায় না, দেখা যায়। এবং এই সেটিংস গুলি একবার পাবলিশ হয়ে যাওয়ার পরে নতুন করে আবার সেটিংস করলে যে এখানে সেভ দিয়ে দিতে হয়, সেভ অপশন তো আসার কথা না, আমার এখানে কি চেঞ্জ করছে, আচ্ছা বাংলাদেশি, দ্যাটস ওয়াই। এই গেল আমার পুরনো এডিট করা, সরি পুরনো আপলোড করা ভিডিও এডিট করা, ঠিক আছে। এখন যদি আমি নতুন ভিডিও আপলোড করতে চাই, নতুন একটা ভিডিও আমি আপলোড করব না, নতুন ভিডিও আমি যদি আপলোড করতে চাই, নতুন ভিডিও আপলোড করতে গেলে এই যে দেখেন এইখানে, এইখান থেকে হচ্ছে এই যে সিলেক্ট ফাইল, আমার পিসিতে যে ফাইলটা থাকবে, আপনাদের গত ক্লাসটা ছিল ইউটিউবের ক্লাস 2, রাইট? এটা কিন্তু আপলোড প্রসেস। এখন কথা হচ্ছে আমাকে সুব্রত জিজ্ঞেস করেছিল যে আপু উপরে কিওয়ার্ড গুলি হ্যাশট্যাগ গুলি কিভাবে দেয়, এই যে হ্যাশট্যাগ গুলি ফার্স্টে লিখে লিখে তারপরে এন্টার দিয়ে পরে টাইটেলটা দেয়, বুঝতে পেরেছেন সুব্রত? জি আপু আমি বুঝতে পারছি। সুব্রত না শুভাশিস, সরি ভাইয়া আমার নামে বানা, আপনাদের দুজনকে নিয়ে আমি কনফিউজ থাকি, সুব্রত আর শুভাশিস। এখানে আন্ডারস্কোর কেন দেয় জানেন? স্পেস দিও জানা তাই কিউ, হ্যাঁ হ্যাশট্যাগ এ দিলে না না আপনাদের ইয়ে কত? হ্যালো হ্যালো ডিএম 9 3 4 9 3 4, আমি তো মানে এর পরে দিতে হবে, ওই যে ছোট কিওয়ার্ড আকারে দেখেন সেটা এইটার কারণে দেখেন। আমি আগে দিয়ে দিচ্ছি কারণ আমার চ্যানেলের আপনাদের ভিডিও লিস্টটা তো ওভাবে করা, আমি যদি এখন এভাবে দেই তখন এই ভিডিওটা কেউ খুঁজে পাবেন না, বুঝতে পেরেছেন? আপনারা দিবেন এই ট্যাগ দিয়ে, তারপরে এই যে টাইটেল দিবেন, মানে এই যে এলইডির পরে যে স্পেসটা দিবেন এখান থেকে আমার টাইটেলটা শুরু করব। এটা আমি আরেকটা ভিডিও আপনাদের এখান থেকে শর্ট ভিডিও আপলোড করাবো আপনাদের চ্যানেল থেকে, তখন আপনারা দিবেন, বুঝছেন? জি আপু তখন প্র্যাকটিক্যালটা আমি আরো ক্লিয়ারলি দেখাইতে পারবো, মানে এখন তো আমার হচ্ছে আপনাদের ভিডিও আমি একটা ভাবে আপলোড করি আপনারা ওইভাবে পান, বা অন্য চ্যানেলগুলো অন্য কেউ ওইভাবে খুঁজলে পেয়ে যান পরে পাবেন না, দ্যাটস ওয়াই আমার হচ্ছে আমি চাইলেও এখন চেঞ্জ করতে পারছি না ভাইয়া, সরি।
টাইটেল এটা ছিল কি ইউটিউব মার্কেটিং মেবি আপু হ্যাশট্যাগ দিয়ে দেয় আর কিওয়ার্ড দিয়ে দেয় এর মধ্যে কোনো পার্থক্য আছে হ্যাঁ কিছুটা আছে কারণ কিওয়ার্ডে একটা লিমিটেশন থাকে তো আমার ওই চ্যানেলটাকে আমি র‍্যাঙ্কে আনার জন্য কোথা থেকে পাবো বাকি কিওয়ার্ড আমি কোথায় দেব বাকি কিওয়ার্ড আমি হ্যাশট্যাগে দেব জিনিসটা সেম পার্ট 2 হবে না এটা বৃহস্পতিবার দিনে আপনাদের ইউটিউবে পার্ট 1 হয়েছে ইউটিউবের সাথে আরেকটা টপিক ছিল কি ছিল এটা আমাকে একটু বলেন কেউ ফাইবার 23 নম্বর ক্লাস আচ্ছা আজকে তো 25 চলছে ওটা 23 ছিল আপু বায়ার কমিউনিকেশন ছিল গুগল ট্রেন্ড হ্যাঁ গুগল ট্রেন্ড করে তারপর ইউটিউব না ওটা কিওয়ার্ড রিসার্চের সেকেন্ড পার্টে গুগল ট্রেন্ড ছিল আপু বায়ার কমিউনিকেশন ছিল বায়ার কমিউনিকেশন হ্যালো ফাইবার ছিল ফাইবার দিয়ে কি জন্য লেখা ছিল দাঁড়ান হ্যালো আপু হ্যাঁ হ্যাঁ আপু শুনছি আপু আপু বায়ার কমিউনিকেশন ছিল বলে যাব এইটা আপনার বায়ার কমিউনিকেশন ছিল কনফার্ম তো ব্যাপার আছে জি আপু বায়ার এর সাথে কিভাবে কথা বলতে হবে এগুলো বলছিলেন কি করতেছে পিসিতে এখন তো আমার কিওয়ার্ড খুঁজে বের করা লাগবে একটু হোল্ড করেন আপনারা হ্যাঁ আপু এই যে এই জায়গায় তখন একটা দেখালেন যে মানে এক্সিস্টিং ভিডিওটা কিভাবে ডিলিট করা হয় ডিলিটার অপশনটা আসে আমার এখানে খুঁজতেছি পাই না আপনি এখানে পাবেন কোথায় আপনি এখানে কি ভিডিও দেয়া আছে একটা ভিডিও দেয়া আছে ওইটাকে ডিলিট করা আমাকে একটু দেখতে হবে দেখে তারপর আমাকে বলতে হবে আমি আমার এটা দিয়ে শেষ করে নেই আচ্ছা এটা থাকুক তারপর হচ্ছে আপনি আমাকে ওটা একটু দেখেন ওই যে বলে যে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া থাকে এটা দেয়া থাকে ওটা দেয়া থাকে হ্যান দেয়া থাকে ত্যান দেয়া থাকে এই যে হাবিজাবি অনেক কথা ওরা বলে না প্রত্যেকটা ইউটিউবারই মোটামুটি বলে বলে তো হ্যালো আপনারা শুনতে পান আমার কথা জি আপু বলে তখন হচ্ছে এই যে ডেসক্রিপশন বক্সে এটা থাকে এই ডেসক্রিপশন বক্সে ওরা যখন বলে যে সোশ্যাল মিডিয়ার লিংক থাকে তো ওরা এই লিংকগুলি বাই ডিফল্ট আগে সেট করে রাখে আমি যদি এই আমাদের চ্যানেলে এখানে বাই ডিফল্ট সেট করে রাখতাম তাহলে পাওয়া যেত যেমন এখানে চাইলে এখন আমি আমার ফেসবুক লিংকটাও দিয়ে দিতে পারি এই ডেসক্রিপশনে চাইলে কিন্তু আমি আমার ফেসবুক লিংকটা আমার ইনস্টাগ্রামের লিংক আমার টুইটারের লিংক আমার লিঙ্কডইনের লিংক আমি সবগুলি লিংক কিন্তু প্রোফাইলের লিংক দিয়ে দিতে পারি কিভাবে সেটা আমি আজকে এখন দেখাই দিব কিন্তু আসলে দেয়াটা আই ডোন্ট নো উচিত হবে কিনা
আপু এখানে যারা মানে ভিডিও আপলোড করেন সবার কাছে কি এই চ্যানেল অ্যাক্সেস? জি জি আপু, আমাদের কাছে डायरेक्टली চ্যানেল অ্যাক্সেস থাকে, মানে কোনো রুল থাকে না, সবার কাছে অ্যাক্সেস আছে এরকম, যে মেইলটা কাছে সবার কাছে আছে। হ্যাঁ, এই চ্যানেলের অ্যাক্সেস, মেইলের অ্যাক্সেস না, মেইলের অ্যাক্সেস আলাদা, চ্যানেলের অ্যাক্সেস আলাদা। আপু এটা ক্লিয়ার হলো না আসলে। আচ্ছা, চ্যানেল যখন ক্রিয়েট করি তখন চ্যানেলের একটা পাসওয়ার্ড দেয়া যায়, বুঝতে পারছেন? মেইলের সাথে আমি মেইলটাকে আলাদা লগ ইন করাই না, আলাদা লগ ইন করে এখানে আমি ডিরেক্টলি ঢুকে যাই না, ওইটা না করে আমি যদি এখানে শুধু দিয়ে দেই, এই চ্যানেলে শুধু দিয়ে দেই, চ্যানেলে তখন একটা পাসওয়ার্ড চায়। তারপর হচ্ছে যে প্লে লিস্ট, আপনাদের প্লে লিস্ট করা আছে, দ্যাটস ওয়াই দেখেন তিন দিনে না দেয় আমি আপনাদের প্লে লিস্ট কত নিচে চলে গেছে, শুধু আপনাদের এটা দেখানোর জন্য আমাকে বসে থাকতে হয়েছে, আমি ভিডিওটা আপলোড করতে পারিনি, কারণ আমি ডেইলি ক্লাস শেষে আপনাদের ভিডিওটা আপলোড করে দিই। আমি একটু আগে একটা জায়গায় কপি করেছিলাম, মনে আছে? জি আপু, আমি কিন্তু হ্যাশট্যাগ গুলি কপি করেছিলাম, আমি কিওয়ার্ড কপি করি, কিওয়ার্ডটা কপি করে নিয়ে দাঁড়ান, করছিলাম করছিলাম কিন্তু পরে আমি আবার, কারণ কপি তো একবার করার পরে আমি এরপর আবার আরেকটা জিনিস কপি করেছি না, দ্যাটস ওয়াই আমার ওই পরেরটা থেকে যাবে। ঠিক আছে না? ঠিক আছে, আমার কিন্তু ভিডিও এখনো প্রসেস, 0% প্রসেস, কারণ হচ্ছে আমার এটা শেষ হতে একটু সময় লাগবে আমার জুমের কারণে। এরপরে যে নেক্সটে যাব, নেক্সটে গেলে দেখেন এইখানে এই যে অ্যাড এন্ড এন্ড স্ক্রিন, এন্ড স্ক্রিনটা কিন্তু আমি অ্যাড করতে পারছি না, বিকজ এটা হচ্ছে বাই ডিফল্ট ইয়ে হয়ে আছে আমার, দেখতে পাচ্ছেন ইয়ে কি বলবো এটাকে, ডিজেবল হয়ে আছে, ডিজেবল হয়ে আছে, এন্ড স্ক্রিন ডিজেবল হয়ে আছে আর অ্যাড কার্ডও ডিজেবল হয়ে আছে, দেখতে পাচ্ছেন? যখন আমার পাবলিশ করা ভিডিওকে এডিট করব তখন এখানে পাবো অ্যাড স্ক্রিন আর এন্ড স্ক্রিন, আর হচ্ছে আপনার এই যে এন্ড স্ক্রিন, আমি যখন এই অপশনটাতে যাব, এই যে এখানের এই অপশনটা আমার এনাবেল হয়ে যাবে, তখন অ্যাড দিলে আমার ইন্টারফেস এইটা আসবে, এই ইন্টারফেস আসলে এখানে চারটা এলিমেন্ট আমি ইউজ করতে পারবো, তার মানে হচ্ছে আমার ভিডিওটা অলমোস্ট মেবি তিন ঘন্টা আঠারো মিনিট চোদ্দ ন্যানো সেকেন্ডের, আমার এই ভিডিওটার এন্ড স্ক্রিন স্টার্ট হবে তিন ঘন্টা সতেরো মিনিট থেকে। তো এই যে এন্ড স্ক্রিনে গিয়ে কি দেখা যাবে, আমার প্রিভিয়াস চারটা ব্যাচ, এখন আমার দেখেন এখানে চারটা ব্যাচ দিয়েছি না, এখন কথা হতে পারে আপু এগুলো আপনি কিভাবে অ্যাড করেছেন, ঠিক আছে? আমি ধরেন কারোটা অ্যাড করেছি ভুলে, আমি চাই না সেটা থাকুক, এই যে প্লেলিস্ট এলিমেন্ট যেটা দেয়া আছে না, দেখতে পাচ্ছেন এখানে ডিলিট একটা অপশন,
এটাকে চাইলে এখন ডিলিট করে দিতে পারবো, আর চাইলে এখান থেকে গিয়ে আমি এডিট করে দিতে পারবো যে আমি এটাকে রাখতে চাই না, এখানে আমি অন্য কারো প্লেলিস্ট অ্যাড করতে চাই। তো আমাদের প্রিভিয়াস প্লেলিস্ট সেটা আমি অ্যাড করব, মানে আমাদের চ্যানেলের অন্য কারো প্লেলিস্ট অ্যাড করতে চাইলে আমি সেটাও অ্যাড করে দিতে পারি, কিন্তু আমি অলওয়েজ আপনাদের আমার প্রিভিয়াস ব্যাচেরটা দিয়ে দিই যাতে আপনারা দেখতে পারেন। এখানে এই এলিমেন্টস এর জায়গায় ক্লিক করলে ধরেন আমি একটা একবার ডিলিট করে আপনাদেরকে দেখাই খাগড়াছড়িটা ডিলিট। আচ্ছা, এই এলিমেন্টস আমি যদি ক্লিক করি, এই এলিমেন্টস এ গেলে আমি ভিডিও প্লেলিস্ট সাবস্ক্রাইব চ্যানেল আর লিংক দিতে পারি। তো লিংকটা এখানে অলওয়েজ ডিজেবল থাকে, সাবস্ক্রাইব দিলে দেখেন কি আসে, এই যে লার্নিং এন্ড আর্নিং দেখতে পাচ্ছেন একটা চলে আসছে না, এইটা হচ্ছে সাবস্ক্রাইব বাটন এন্ড স্ক্রিনে অ্যাড করে দেয়। তো আমি তো আগেই হচ্ছে আমার ইয়ে অ্যাড করা আছে, ওয়াটারমার্ক অ্যাড করা আছে, সেটা থেকে আমার সাবস্ক্রিপশন চলে আসে, তাই না? তো এইটা আলাদা করে আর আমার অ্যাড করার প্রয়োজন নাই, তার মানে আমি এটা দিব না। এলিমেন্টস এ গিয়ে যদি ভিডিও দেই, তার মানে হচ্ছে ইন্ডিভিজুয়ালি কোনো ভিডিও, ইন্ডিভিজুয়ালি কোনো ভিডিও কোনটা, সেটা হচ্ছে কি মোস্ট রিসেন্ট আপলোড যেটা আমার চ্যানেলে হয়েছে, না সবচেয়ে ভিউ বেশি হয়েছে, নাকি আমি কোনো স্পেসিফিক ভিডিও চাই। যদি আমি স্পেসিফিক ভিডিও চুজ করি, সেক্ষেত্রে আমাকে করবে কি এখানে ভিডিওর ইউআরএল দিতে হবে, ভিডিওর ইউআরএল, অথবা চাইলে আমি আমার কোনো ভিডিওর নামটা যদি এখানে দিয়ে দিই। যেমন আমি যদি আপনাদের ক্লাসের ব্যাচেরই কোনো ভিডিও দিতে চাই, তাহলে ডিজিটাল দূর দেখেন, এই যে আপনাদের ডিজিটাল মার্কেটিং এর এখানে যতগুলি ক্লাস আছে, আজকেরটা সব 25টা না, তো এখানে হচ্ছে আমার তিনটা চারটা ভিডিও নেই, চারটা ভিডিও ছাড়া সব আছে, তার মানে আমার 21টা ভিডিও আছে, 21টা ভিডিও দেখেন দেয়া, আমি কোন ভিডিওটা চাই বুঝতে পেরেছেন? আমি ওই ভিডিওটা এখানে অ্যাড করে দিতে পারবো। এখন ধরেন আমি ভিডিও দিব না, এখানে তো ভিডিও আছে এলিমেন্টস এ, আমি এখন ভিডিও দিব না, ঠিক আছে? এখন তো আমি ভিডিও অ্যাড করে ফেলেছি, ভিডিওর এইটা তো আমাকে ভিডিও দিতে হবে, ভিডিও না দিয়েও পারবো আমি, সেটা হচ্ছে যে ডিলিট এলিমেন্ট দিয়ে দিলে এলিমেন্ট ডিলিট হয়ে যাবে, সেখান থেকে হচ্ছে যে আমি প্লেলিস্ট দিব, প্লেলিস্ট দেওয়ার পরে আমার প্লেলিস্টে জানতে চাইবে কি আছে, আমি কোন প্লেলিস্টটা দিতে চাই। সরি, ভাইয়া কাকে যেন ফিসফিস করে কি যেন বলছেন, এই যে দেখেন আমার খাগড়াছড়ি ব্যাচ কিন্তু অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছেন? জি, এরপরে যে সেভ দিয়ে দিব, সেভ দিয়ে তারপরে হচ্ছে কার্ডের অপশনটা, তারপরে সেভ দেওয়ার পরে আমার যেটা আসবে সেটা হচ্ছে এই যে এইটা, এখানে অ্যাড অপশন আসবে, এই অ্যাড অপশনটা আবার এনাবেল থাকে, তখন এই অ্যাড হচ্ছে কার্ড, এই কার্ড হচ্ছে এই যেটা, এই কার্ডে গিয়ে দেখবেন আমি আপনাদের ভিডিও আপনাদের চ্যানেলে, মানে এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং সিটিজি ব্যাচ 934, তার মানে আপনারা যদি আপনাদের এই আই বাটনটাকে, আপনারা যখন ভিডিও দেখেন আপনাদের এই আই বাটন ক্লিক করেন, তাহলে আপনারা আপনাদের চ্যানেলে ফুল প্লেলিস্ট পেয়ে যান, আপনাদের ফুল চ্যানেলটা এখানে দেয়া আছে। তার মানে আপু এটাকে অ্যাড কার্ড বলে যে? হ্যাঁ, এটাই অ্যাড কার্ড, এই আই বাটনটাই অ্যাড কার্ড, বুঝতে পেরেছেন? যাব। এখন যদি দেখাই আমি একটা ভিডিও প্লে করে, আচ্ছা ভিডিও প্লেটা আমি পরে করব, ঠিক আছে? ভিডিও প্লেটা এখন কারণ হচ্ছে ঝামেলা আছে। এখন হচ্ছে যে ভিডিও আমার প্রসেসিং এ, এটা প্রসেসিং শেষ না হওয়া পর্যন্ত ভিডিও আপলোড হবে না। এরপরে যেটা হয় ভিজিবিলিটি, ভিজিবিলিটিতে গেলে এই যে এখানে আসে দেখেন, ভিজিবিলিটিতে গেলে যে প্রাইভেট করে দেয়, অনলি ইউ অ্যান্ড পিপল ইউ চুজ ক্যান ওয়াচ, মানে প্রাইভেট করে দিলে হচ্ছে, গতকাল আমি বলেছিলাম প্রাইভেট কি, প্রাইভেট করে দেওয়ার মানে হচ্ছে যে আপনি এবং আপনি যাদেরকে সিলেক্ট করবেন তারাই দেখতে পারবে, আনলিস্টেড মানে হচ্ছে এনিওয়ান উইথ ভিডিও লিংক ক্যান ওয়াচ ইওর ভিডিও, মানে ইউটিউবে কেউ দেখতে পারবে না, তারা তখনই দেখতে পারবে যখন তাদের কাছে আমার এই চ্যানেল, মানে এই ভিডিও লিংকটা থাকবে। আরেকটা হচ্ছে পাবলিক, আমি যদি শুধু পাবলিক দিয়ে দেই তাহলে যে কেউ আমার ভিডিওটা দেখতে পারবে, কিন্তু সেট অ্যাজ ইনস্ট্যান্ট প্রিমিয়ার, সেটা হচ্ছে যে প্রিমিয়ার আকারে আমি যদি এই ভিডিওটাকে পাবলিশ করতে চাই, যেটা দেখতে অনেকটা লাইভের মতো দেখা যায়, আমার ভিডিওটা আগে প্রিমিয়ার করা থাকতো, এখন কিন্তু প্রিমিয়ার করা থাকে না। এরপর হচ্ছে যে শিডিউল দেয়া, শিডিউল দিয়ে দিবেন, শিডিউল দিয়ে এই যে দেখেন শিডিউল টাইমটা ফিক্সড করে দিবেন, ডেট ফিক্সড করে দিবেন, তারপরে সেট অ্যাজ প্রিমিয়ার দিয়ে দিলেও ওই টাইমে এই ভিডিওটা প্রিমিয়ার হতে থাকবে, ওই টাইমে ভিডিওটা পাবলিশ হবে প্লাস প্রিমিয়ার হবে, বুঝতে পেরেছেন? প্রিমিয়ামের পরে, প্রিমিয়ারের পরে কি আবার ওই যে স্বাভাবিকভাবে আবার চলতে থাকবে এটা না, মানে আমরা প্রিমিয়ারের একটা টাইম লিমিট থাকে,
ওই টাইম লিমিটটা এখান থেকে ইউটিউব সেট করে দেয়, ওই টাইম লিমিটটার পরে আপনার ভিডিওটা নরমালি প্লে হতে থাকে। বুঝতে পেরেছেন? এই যে এখানে ধরেন আমি শিডিউলটা তুলে দিয়ে, আমি শিডিউল তুলে না সেভ আর পাবলিশ দিয়ে, আমি সেভ আর পাবলিশ যদি দেই, এই যে শেয়ার প্রাইভেটলি দেখতে পাচ্ছেন অপশনটা, জি আপু, এটা প্রাইভেটে দেয়া, দ্যাটস ওয়াই। এটা যদি আনলিস্টেড এ দেই, এই যে, তারপরে পাবলিকে দেই, এই যে পাবলিকে দিয়ে জাস্ট পাবলিশ করে দিবেন, পাবলিকে দিয়ে পাবলিশ করে দিবেন, দেখতে পাচ্ছেন পাবলিশ কথাটা, কারণ হচ্ছে আমার এই যে দেখেন এগুলি সব কিন্তু এইটা কিন্তু ডিটেইলে আমার টিক মার্ক দেয়া, তার মানে ডিটেইল হয়েছে কিন্তু প্রসেস হয়নি। প্রসেস হলে তারপরে ভিডিওর এলিমেন্টসে যখন আমি অ্যাড ইন এন্ড স্ক্রিন এবং অ্যাড কার্ড অ্যাড করব, তখন হচ্ছে আমার এটা টিক মার্ক যাবে, তারপরে ভিজিবিলিটিতে এসে যখন পাবলিশ করব তখন এটা টিক মার্ক যাবে। এই কাজগুলি কিন্তু আপনাদেরকে দেয়া হয়েছে যেটা ইউটিউবের চেকলিস্ট আকারে, ইউটিউবের চেকলিস্ট আকারে এটা দেয়া হয়েছে না? জি আপু। আচ্ছা তারা, আচ্ছা আপু, আমরা কি পাবলিকে দিয়ে প্রিমিয়ার করতে পারবো না? পাবলিকে দিয়ে তো আমি প্রিমিয়ার করেছি, পাবলিক দিব, পাবলিক দিয়ে যে যদি প্রিমিয়ার করতে চাই তাহলে এই যে এটাতে ক্লিক করে দিব। আর ওই যে আপু শিডিউলিংটা কোথায় পাওয়া যাবে? শিডিউলিংটা এটার নিচে এই যে শিডিউল করে দিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি আপু। আপু সেই ক্ষেত্রে ভিডিও ভিডিও কি আগে থেকে ইয়ে করে রাখতে হবে, মানে প্রসেস করে রাখতে হবে? হ্যাঁ, ভিডিওর এখানকার যে প্রসেস কাজটা দেখলেন, এই প্রসেসিং, এই যে দেখেন এতক্ষণ 0% ছিল, এখন 95% প্রসেসড হয়েছে, দেখতে পাচ্ছেন? জি আপু। 100% হওয়ার পর এখানে ফিনিশড লেখা উঠবে, এই যে জায়গায় আমার কার্সরটা নড়ছে এই জায়গায় ফিনিশড লেখা উঠবে। এই ফিনিশটুকু উঠতে দেখবেন আপনার হাফ এন আওয়ারের উপরে সময় লাগবে, মানে আমার এটা তো 3 ঘন্টার উপরে ভিডিও, দ্যাটস ওয়াই সময় নেবে। আচ্ছা আপু, আপু আমার দুইটা কোশ্চেন ছিল আসলে। এবং দাঁড়ান একটা মিনিট মিনাজ, এবং এই ভিডিও ফিনিশ হওয়ার পরে আমি পাবলিশ দেওয়ার পরে আমাকে ইউটিউব হচ্ছে, এই যে আমার ভিডিওগুলি আছে না আমার চ্যানেলের যে ভিডিও, এই ভিডিওর এখানে তখন ওরা দেখাবে এটা কপিরাইট, এটাকে ওরা হোল্ড করছে, আমাকে এখান থেকে ডিলিট করে দিতে হবে। আর এই যে যদি আমি প্লেলিস্টে যাই, এটা তো আমি আমার চ্যানেল থেকে দেখতে পাই, প্লেলিস্টে যাই সেটা হচ্ছে এই যে আপনাদের চ্যানেলের প্লেলিস্ট সবার ফার্স্ট। এখন বলতে পারেন কেন? আপনাদের চ্যানেলে কিন্তু বললাম না 21টা ভিডিও, এখানে কিন্তু ভিডিও কাউন্ট দেখাচ্ছে 22টা, সেটা দেখতে পাচ্ছেন? জি আপু। বলতে পারবেন কেন? একটা তো বলতে পারবো, বলেন। এটা হচ্ছে সিটিজি আন্ডারের 334 বেসের ভিতরে 22টা ভিডিও আপলোড করা হয়েছে, কিন্তু আপনাদেরকে তো 21টা ভিডিও আপলোড করা হয়েছে, 22টা করা হয়নি। এখন যেটা আগে 21টা ছিল, এখন একটা আপলোড করতেছেন না, আপলোড তো হয়ে গেছে এটা, এটা আপলোড, হ্যাঁ এইটাই, এই যে আপলোড হয়েছে, ফিনিশ প্রসেসিং হয়নি, হয়নি সেজন্য হয়েছে না। হ্যাঁ, এই ফিনিশ প্রসেসিং হওয়ার পরে আমি নেক্সটে গেলে, এই যে দেখেন আমার এন্ড স্ক্রিন দেখেছেন এখন এনাবেল হয়েছে, যে জি আপু, এই দুটো ডিসেবল ছিল। আমি ধরেন অ্যাড কার্ড অ্যাড করব, অ্যাড কার্ড অ্যাড করলে আমি প্লেলিস্ট দেই, প্লেলিস্ট দিলে এই যে আপনাদের ভিডিও, এই যে আপনাদের অলওয়েজ আই বাটনে আপনারা আপনাদেরটা পেয়ে যাবেন, জি অলওয়েজ আই বাটনে আপনারা আপনাদের ভিডিও পেয়ে যাবেন। আর এন্ড স্ক্রিন যদি অ্যাড করি, এই যে এন্ড স্ক্রিন হচ্ছে অ্যাড করাটা দেখাচ্ছি, সেটা এলিমেন্টসে গিয়ে সবই আমি প্লেলিস্ট দেই, সব আমার প্রিভিয়াস ব্যাচে প্লেলিস্ট দিয়ে দেই। খুব মাল্টিপল কার্ড অ্যাড করা যায় না? না, কার্ড একটা অ্যাড করতে হয়, মাল্টিপল কার্ড অ্যাড করা যায় না, কার্ড একটা অ্যাড করতে হয়, কিন্তু মাল্টিপল করা যাবে সেটা হচ্ছে আপনার ইয়ে মাল্টিপল করতে পারবেন, ভিডিও আপু, ভিডিও বা প্লেলিস্ট মাল্টিপল করতে পারবেন। আপু বুঝি নাই কথাটা, কার্ড মাল্টিপল করা যায় না, ভিডিও অর প্লেলিস্ট মাল্টিপল করা যায়। আপু আই বাটনে তো অনেক সময় অনেকগুলো ভিডিও আসে, মানে কতক্ষণ পর পর বা আসে? না, আই বাটনে কতগুলি আসে না, আই বাটনে প্লেলিস্ট যদি অ্যাড করে দেন তাহলে অনেকগুলি ভিডিও আসবে ওই প্লেলিস্টে ঢুকলে। জি আপু, ওটা তো ওটা বুঝছি আপু, ঠিক আছে, দাঁড়ান আমি আপনাকে পুরোটা আরো আরো ক্লিয়ার করে দিচ্ছি। কোনো কনফিউশন নিয়ে কেউ ইউটিউব শেষ করবেন না, আমরা একটা টপিক কম করব, কিন্তু আমরা যেটা করব সেটা ক্লিয়ারলি শেষ করব, কোনো কনফিউশন নিয়ে কেউ ইউটিউব শেষ করবেন না, আমি বারবার বলছি আপনাদেরকে। দেখেন এই যে 105 আমার আগের ব্যাচ, যেটা হচ্ছে সুমন ভাইদের ব্যাচ বা আরাফাতদের ব্যাচ, এই যে চলে আসছে আরাফাতদের ব্যাচ। বাবা শুভাশিস, দেখছেন আপনি কিভাবে হাসতেছেন?
অ্যাড কার্ডে একটা ভিডিও অ্যাড করা যায়, অ্যাড কার্ডে একটা প্লেলিস্ট অ্যাড করা যায়। একটা প্লেলিস্ট অ্যাড করলে অনেকগুলো ভিডিও দেখা যাবে। আর যদি আপনি অ্যাড কার্ডে হচ্ছে ভিডিও অ্যাড করেন তাহলে সিঙ্গেল ভিডিও দেখতে পাবেন। শুভাশিষ এখন ক্লিয়ার কথাটা? মানে সিঙ্গেল ভিডিও মানে কয়েকটা করা যাবে কিন্তু প্লেলিস্ট হলে একটাই করা যাবে। না, সিঙ্গেল ভিডিও একটাই, যে কোনো জিনিস একটা করা যায়, ডাবল করা যায় না। আপু অনেক সময় দেখা যায় আই বাটনে পোল ক্রিয়েট করে, এটা কিভাবে করে? আই বাটনে পোল পোল ক্রিয়েট করে? জি আপু, এটা এরকম দেখছি যে আই বাটনে একটা পোল ক্রিয়েট করে দিয়েছে। জি আপু, আমি অনেক সময় আমিও দেখছি এটা। আমাকে একটু দেখাবেন কাইন্ডলি? আমি ভিডিও সার্চ করে আপনাকে দেখাচ্ছি। আপু ব্রেকের আগে একটা কোশ্চেনের আনসার দিবেন বলছিলেন এটা। জি ভাইয়া, ব্রেকের আগে একটা কোশ্চেন ছিল, ওটার আনসার দিবেন বলছিলেন আপু। কি কোশ্চেন ছিল? ওই যে বায়ার ক্যামেরা কিভাবে দেখাবো ওটা। আচ্ছা, আপনারা আমাকে দিবেন, তারপরে বলেছি আমি আনসার দেব। আপনাদের মাথা থেকে কি বের হয় সেটা আমি শুনি আগে, তাহলে আমি বুঝতে পারবো। প্লে যেটা বলছিলেন শুভাশিষ, সেটা হচ্ছে এই যে এন্ড স্ক্রিনে এডিট, সরি অ্যাড কার্ডে অ্যাড করলে এখানে যে দেখেন, ও না সরি আরো অ্যাড করা যায়। জি আপু, এটাই বলতেছিলাম। সরি অ্যাড করা যায়, আমার তাহলে মিস্টেক ছিল। আপু এখানে টাইমিংটা মনে হয় দিয়ে দেওয়া যায়, মনে হয় কোন কোন টাইমে এই কার্ডটা আসবে। হুম, ওটা তো টাইমিংটা দেয়া যায়, আমার তো উপর টাইমিংটা তো এখানে বাই ডিফল্ট যা সেট করা থাকে ওইটাই। আরে আল্লাহ, এত তো বসে বসে আমি করি না আপনাদের জন্য, আমি তো ফার্স্টে দেখালাম যে টাইমিংটা সেট করা যায়, টাইমিংটা আমি অত করি না ভাইয়া। না আমি আপু ভিডিও দেখার সময় দেখি তো, এজন্য আপনাকে বলছি যে মনে হয় মাল্টিপল করা যায়, এজন্য বলছি। মাল্টিপল কি করব, আমার তো নতুন ব্যাচ নাই, আরেকটা ব্যাচ থাকলে না তো মাল্টিপল করে দিতাম। মাল্টিপল করা যাবে মানে এখানেও চারটা অ্যাড করা যাবে, টোটাল চারটা অ্যাড করতে পারবো আমি। আচ্ছা, এখানে আমার আগের ব্যাচে যেটা হচ্ছে যে আপনি যদি 105 এ যান 103 এর লিংক পাবেন, বান্দরবনে যান খাগড়াছড়ির লিংক পাবেন, খাগড়াছড়ির ব্যাচে গেলে বান্দরবনের লিংক পাবেন। বুঝতে পেরেছেন? এভাবে এলোমেলো করে দেয়া আছে। আচ্ছা, টাইমিং অ্যাড করা, এই যে টাইমিং গুলো এখান থেকে অ্যাড করা, এটা 00 মানে ফার্স্ট এর ফার্স্ট ভিডিও ফার্স্ট দেখাবে আমার। এই যে টাইমিং এর এটা টেনে নেন, এই যে দেখতে পাচ্ছেন টাইমিং যে বাড়ছে। পরেরটা কোন জায়গা থেকে দেখাবে, এই যে। আর ফার্স্ট এরটাতে যদি ক্লিক করি তাহলে হচ্ছে যে ফার্স্ট এরটা ধরে নামি, এই যে কোথায় দেখাবে, এই যে এটা হচ্ছে ওটা টাইমিংটা। টাইমিংটা তো একটু আগে দেখালাম যে আমি টাইমিংটা অ্যাড করা যায়। আরেকটা কি যেন অ্যাড করা যায় বলেছেন, পোল 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 বলেছিলেন, এই যে প্লে কার্ড টেক্সট না, পোলের অপশন, পোলের অপশন কি এখানে আছে, হোল্ড অন ভাই আমাকে একটু দেখতে দেন তো। অ্যাড কার্ড প্লেলিস্ট মনে হয় না ক্রিয়েট করা যায় লিংক আকারে। আচ্ছা, আমি এই চ্যানেলে ওই এক্সপেরিমেন্টে না যাই, কারণ এটা আমাদের মেইন স্ট্রিট চ্যানেল তো। একজন খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাচ্ছে। এটা পাবলিশ হয়ে গেছে, এই যে দেখেছিলেন যে সোশ্যাল মিডিয়া শেয়ারটা ওরা ওইখানে ইনস্ট্যান্ট দেখায় আপনার টিউবারিয়ার ভিডিও কিউর কারণে। এই যে এখান থেকে যদি এখন লিংকটা শেয়ার করে দেন সেটাও আছে, আর এখান থেকে যে লিংকটা কপি করে নিয়ে আপনাদেরকে আমি পাঠাই দিই। সব আমার মিনিস্ট্রি চ্যানেলটা আপনাদের সাথে এভাবে শেয়ার করা উচিত না, সেটা আমাদের মিনিস্ট্রি সিকিউরিটির একটা ব্যাপার থাকে। তেইশ নাম্বারই তো লিখেছিলাম মেবি ক্লাসটা, তাই না?
ক্লাস নং 23 লিখেছিলাম আপু মনে নাই তাই না আপু 23 হবে 23 ওইটাকে 23 লিখেছিলাম কিনা আপু মনে নাই জি আপু এই অ্যাড ডেসক্রিপশন কেন আমি তো ডেসক্রিপশন দিয়েছি আচ্ছা আমি তো প্লে লিস্টে দেখছি এই জন্য হ্যাঁ ক্লাস নাম্বার 23 দেয়া আছে এই যে আচ্ছা আমি স্ক্রিনশটটা অফ করে দিলাম আচ্ছা আমরা বায়ারকে কিভাবে হচ্ছে দেখাবো বা বলবো যে তুমি এখান থেকে রোল দিতে পারো রাশেদ আপনি আমার সাথে স্ক্রিন শেয়ার করে দেন আমরা বায়ারকে কোত্থেকে বলবো তাই তো বায়ারকে আমরা বলার জায়গাটা আমি এখন বলে দিচ্ছি সেটা হচ্ছে বায়ার যখন না বুঝবে না তখন বায়ারকে বলবেন তুমি এনিডেক্সে আসো তখন বায়ারকে সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে তুমি এনিডেক্সে আসো এনিডেক্সে বায়ার যখন আসবে তখন বায়ারকে দেখাই আরেকটা বলতে পারেন বায়ারকে হচ্ছে আপনি স্টেপ ওয়াইজ স্ক্রিনশট নিয়ে সেটার একটা পিডিএফ ফরম্যাট করে পিডিএফ ফরম্যাটটা অ্যাটাচ ফাইল আকারে দিয়ে দিতে পারেন অনেক বায়ার আছে আপনারা আমরা বাঙালিরা তো বেশি বুঝি এই জন্য আমরা বাঙালিরা ঘাটাঘাটি বেশি করে জানি অনেক বায়ার আছে রোল দেওয়াটা পর্যন্ত জানে না ফেসবুকে রোল কিভাবে দিবে জানে না সে অ্যাক্সেস দিবে না এই জন্য অনেক সময় কাজ হারাবেন আপনারা এই জন্য আপনারা অনেক সময় কাজ হারাবেন সো কাজ হারানোর টেনশন নাই আপনারা অলওয়েজ বলবেন ঠিক আছে তুমি এনিডেক্সে আসো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি কোত্থেকে রোল দেয় বুঝতে পেরেছেন আপু আমার নেটওয়ার্কে চলে গেছে ফ্লাইট টু রিপিট করলে ভালো হতো সেটা হচ্ছে যে এনিডেক্স এর ট্রু এনিডেক্স দিয়ে বায়ারকে শিখিয়ে দেয়া বায়ার কোত্থেকে আপনাকে রোল দিবে এনিডেক্সে আমি কাজ করতে পারবো যেমন এখন আমি জুমে কি হয় যে আমি আপনাদের মাউস কন্ট্রোল নিতে পারি না মাউস কন্ট্রোল নিয়ে আপনাদের পিসির কন্ট্রোলটা আমার হাতে থাকে না তখন জি আপু এনিডেক্স তো আমরা জানি এনিডেক্স হচ্ছে যে ওইরকমই একটা কোড দিয়ে আমি ওর পিসির কন্ট্রোলটা এখান থেকে বসে কাজ করব যেটা আহাত করে আহাদের অফিসকে আহাদ এনিডেক্স দিয়ে আহাদের বাসার পিসির সাথে কানেক্ট করে রাখে আপনাকে শুনতে পাচ্ছেন জি আপু ব্যাপারটা ওইটা ও আমার দুইটা কোশ্চেন আপু বুঝিয়ে কথাটা এনিডেক্স বুঝেন বুঝি আপু আপনি কি জানেন বলছেন সেটা বুঝি আহাদকে বলছে হচ্ছে আহাদ আহাদের অফিসের একটা ডেস্কটপ ওকে জয়দেব আহাদ আহাদের অফিসের একটা ডেস্কটপকে আহাদের বাসার একটা ডেস্কটপের সাথে এনিডেক্স দিয়ে কানেক্ট করে রেখেছে আহাদ অনেক সময় বলে না যাপো আমি এখানে একটু কানেক্ট থাকি আমাকে রেকর্ডিং পারমিশনটা দেন আমি যখন জিজ্ঞেস করলাম কিভাবে আপনি বন্ধ করবেন ও বলতে সাপো আমি বাসায় গিয়ে বন্ধ করে দিতে পারবো বাসার রাস্তা মানে অফিস থেকে বাসায় যাওয়ার পথটুকুতে সে রেকর্ডিংটা অন করে রাখিয়েছে বুঝেছেন না বুঝলে ওটা বাকিটা পরে বুঝাবো মিনহাজ বলেন আমাদের এই যে ইয়েস ইট মেড ফর কিডস আর নো ইটস মেড ফর কিডস দুইটা থাকে না তো আসলে এগুলো যদি আমি কোনটাই সিলেক্ট না করি কোনো প্রবলেম হবে বা কোনটা সিলেক্ট করলে ভালো হয় কোনটা সিলেক্ট না করে পরের অপশনে যেতে পারবেন না আচ্ছা আপু এখানে এমনিতে আমরা কোনটা দিতে পারি মানে নো ইটস মেড ফর এমনিতে দিতে পারেন কেন হবে এখন যদি আমি বলি ভাইয়া আপনি কোন টাইপের জামা পড়তে চান আপনি আমাকে বলেন আপনি মেয়েদের কামিজ পরবেন না ছেলেদের শার্ট পরবেন আপনি কোনটা পরবেন ছেলেদের ড্রেসই পরব কেন ছেলেদের ড্রেস পরবেন আমি যদি এখন মেয়েদের পড়তে বলি মেয়েদের পরবেন না কেন মিনহাজ ভাই এটা সহজ জিনিস মাথায় রাখেন সেটা হচ্ছে যে বায়ারের কন্টেন্ট বুঝে আপনাকে এই সেটিংসটা দিয়ে দিতে হবে এবং এই সেটিংসটা আমি আপনাদের শেখাচ্ছি বিকজ অফ বায়ার যদি আপনাকে কখনো তার চ্যানেল ম্যানেজ করতে দেয় যে তুমি আমার ভিডিও আপলোড করে দাও ভিডিওগুলি আমি এডিট করে গুগল ড্রাইভে আপলোড করে রেখেছি তুমি গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করো ডাউনলোড করে আপলোড করো তখন এই অপশনের কাজগুলি আপনাকে করতে হবে কিন্তু চ্যানেল ক্রিয়েটর অপটিমাইজ করে দিলে এই কাজগুলি আমাদের করতে হয় না আপু ওই শুভশ্রীতে একটা প্রশ্ন করছিল না ভাইয়া একটা মিনিট আমি প্রশ্ন আনসার করে দিচ্ছি সেটা হচ্ছে সো ভিডিও কন্টেন্টটার উপরে ডিপেন্ড করবে আপনি ইয়েস ইটস মেড ফর কিডস দিবেন না ইয়েস সরি নো ইটস নট মেড ফর কিডস দিবেন যখন নো ইটস নট মেড ফর কিডস দিবেন তারপরে নিচে একটা আসবে এইজের যেটা হচ্ছে অ্যাডভান্স সেটিং সেখানে হচ্ছে না আমি যে কোনো বয়সের মানুষের কাছে এটা যাবে তখন আর এটা ওই বাচ্চাদের কাছে কোনো ব্যাপার থাকবে না যে বাচ্চারা দেখতে পারবে না আচ্ছা ক্লিয়ার মিনহাজ
জি আপু, আর আরেকটা ছিল যে ওই যে আপু আপনি পেড প্রমোশনের যে কথাটা বলছিলেন, মানে আপনার আপনাদের ভিডিও মানে এলইডির ভিডিওতে পেড প্রমোশন লেখা থাকে, তো ওইটা আসলে আপু সিলেক্ট করলে মানে কি হবে আর না করলে কি হবে? খুব ভালো ভিউ আছে, মনিটাইজেশন হয়ে গেছে, পরে ওই ভিডিও খুঁজে বের করা আপনার জন্য টাফ হয়ে যাবে, এই জন্য অলওয়েজ দিয়ে যেতে হয়। আচ্ছা আচ্ছা, এখন বুঝছি। আচ্ছা, শেষ আপনার কোশ্চেন ক্লিয়ার, মানে আপনার যে কনসেপ্ট কনসেপ্ট ক্লিয়ার কিনা আপনাদের? সুব্রত ভাই এখন বলেন, শুভাশিষের কি? শুভাশিষ স্যার একটা প্রশ্ন ছিল না, পুলটা কিভাবে আনে? পুলটা হচ্ছে আপু যখন আমরা আনতে পারবো তখন আমাদেরকে ইউটিউব থেকে কমিউনিটি যে ইটা আছে ট্যাবটা, কমিউনিটি ট্যাব, ওইটা থাকতে হবে, ওইটা না থাকলে আমরা পুলটা ই করতে পারবো না, আনতে পারবো না, এই জন্যই বললাম কমিউনিটি ট্যাবের। আসলে আমাদের কমিউনিটি ট্যাবটা ওভাবে প্রয়োজন হয় না, কারণ আমরা যখন কাজ করবো ইউটিউবের আমাদেরকে যারা কমিউনিটি ট্যাব পেয়ে যাবে তারা কখনোই আপনার কাছে আর আসবে না, তারা কখনো ফ্রিল্যান্সারদের কাছে আসে না, অলরেডি তার চ্যানেল র‍্যাঙ্ক করে গেছে। আমাদের যে কাজগুলি থাকে, আমাদের হচ্ছে কাজগুলি থাকবে হচ্ছে যখন একটা চ্যানেল ক্রিয়েট হয় ওই র‍্যাঙ্কিং নিয়ে যাওয়ার পরে তার আর আমাদেরকে চিনে না। জি আপু, মানে অনেক মানুষ আছে দেখবেন যে যারা হয়তো একটা সময় খুব কি বলবো খুব টাফ একটা সিচুয়েশন ওভারকাম করেছে, যারা কিছু কিছু মানুষকে দেখবেন সেটা খুব প্রাউডলি বলতে, কিছু কিছু মানুষকে দেখবেন আরে না আমি বাই বোনই বড় লো, আমি বাই বোনই গাড়ি ছাড়া জীবনে চলেই না, আমার জন্মই হয়েছে গাড়িতে, মানে গাড়ি দিয়ে আমি দুনিয়াতে আসছি, ব্যাপারটা এইরকম। তো মানে ওরা আসলে বলে না কখনো যে তারা ইউটিউবারকে হায়ার করে বা তারা এজ এ ফ্রিল্যান্সার বলেন ডিজিটাল মার্কেটার বলেন কাউকে হায়ার করে তাদের প্রমোশনের জন্য, তারা অলওয়েজ না আমাদের চ্যানেল তো এভাবেই আসে যে কেউ একটা ইউটিউবার হতে পারে, যে কেউ ইউটিউব থেকে আর্ন করতে পারে। হ্যাঁ অবশ্যই যে কেউ ইউটিউব থেকে আর্ন করতে পারে, কিন্তু ইউটিউব থেকে আর্ন করার কতগুলি প্রসেস আছে, আর এই কনসেপ্টগুলির কারণে দিন দিন প্রত্যেকটা জিনিস অনেক বেশি রেস্ট্রিক্টেড করে দিচ্ছে আমাদের জন্য। আমি গতকাল যেটা দেখেছি আমি আজকে সেটা পারবো না, আপনাদের আজকে আমি পিন্টারেস্ট কন্টিনিউ করার কথা ছিল আজকে কিন্তু আমি পিন্টারেস্টটা ধরিনি, কারণ কি জানেন পিন্টারেস্ট অ্যাড ম্যানেজার আমি আপনাদের দেখাতে পারবো না, অ্যাড ম্যানেজার দেখানোর পরে যেই অ্যাকাউন্টটা দিয়ে দেখাবো ওই অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যাবে, যার পিন্টারেস্ট আমি অ্যাড ম্যানেজার দেখানোর জন্য যার অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তার অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যাবে। এখন জিজ্ঞেস করতে পারেন আপু কেন, কারণ আগে পিন্টারেস্টে এই আপডেটটা ছিল না যে ক্লেম করা, ক্লেম করা মিন্স হচ্ছে আপনার ওয়েবসাইটের সাথে কানেক্ট করে দেয়া, এই যে ওয়েবসাইটের সাথে বিজনেস অ্যাকাউন্ট এখন মাস্ট বি ওয়েবসাইট কানেক্ট করে দিতে হচ্ছে। ওয়েবসাইট কানেক্ট কিভাবে করবেন, যে আমি আরেকজনের লিঙ্ক দারাজের লিঙ্ক দিয়ে দিব পারবো না, আমার কিন্তু ক্লেম করা পিন্টারেস্টে ক্লেম করা বলে তো, তো ওইখানে কি হয় যে আপনার ওইখানকার একটা কোড এনে আপনার ওয়েবসাইটের ভিতরের HTML বলেন বা ওয়ার্ডপ্রেস বলেন যেটাই বলেন তার একটা কোড থাকে, ওই কোডটাকে এনে আপনার কন্ট্রোল প্যানেলের একটা কোড থাকে, ওই কোডটাকে এনে আপনার পিন্টারেস্টে দিতে হয়, তারপরে পিন্টারেস্ট তাকে ক্লেম করে, তার মানে পিন্টারেস্টের সাথে তার ইন্টিগ্রেশন হয়, ইন্টিগ্রেশন হওয়ার পরে ওই বিজনেস অ্যাকাউন্টটা আপনার অ্যাপ্রুভ হবে। আদারওয়াইজ পিন্টারেস্ট যদি আমি আপনি ক্রিয়েট করি, আজকে ক্রিয়েট করবো আমরা হয়তো দেখে চলে যেতে পারবো, কিন্তু দুই দিন পরে এসে বলবেন আপু আমার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে, আমার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে, পিন্টারেস্ট এখন এই জিনিসটা করছে। আর সবচেয়ে বড় কথা পিন্টারেস্ট বাংলাদেশে ব্যান, বাংলাদেশে পিন্টারেস্টের কোনো কাজ করা যায় না বাংলাদেশের IP দিয়ে, আপনাকে মাস্ট বি IP চেঞ্জ করতে হবে। এখন অনেকেই বলতে পারেন আপু আমি তো ইউজ করি, কিভাবে ইউজ করেন আপনি দেখেন আপনার ফোনের মোবাইল ডেটা দিয়ে আপনি পিন্টারেস্ট ইউজ করতে পারেন কিনা, ফোনের মোবাইল ডেটা দিয়ে ফোন থেকে ইউজ করতে পারেন কিনা, পারবেন না। জানেন আপনারা যখন ওয়াইফাই কানেক্ট থাকবে বা আপনার ফোনের মোবাইল ডেটা দিয়ে আপনি PC কানেক্ট করে PC-র IP বাংলাদেশের বাইরের কোন IP ইউজ করবেন তখন আপনি পিন্টারেস্ট ইউজ করতে পারবেন। এটা নিয়ে আমার গত দুই ব্যাচে প্রচুর তর্ক হয়েছে, আপা আমি তো পারি আমি তো পারি। আচ্ছা তোমার ওয়াইফাই যে বাংলাদেশের IP ইউজ করছে সেটা তুমি কিভাবে জানো? আপনারা যেই ওয়াইফাইটা ইউজ করছেন আপনাদের যে প্রোভাইডার নেট প্রোভাইডার সে যে আপনার হচ্ছে IP চেঞ্জ করেনি আপনি কিভাবে শিওর? ব্যাপারটা বুঝতে পেরেছেন?
That's why আমি আজকে Pinterest আপনাদের কন্টিনিউ করিনি, আমি ফাইবারটা নিয়ে ডিসকাস করেছি, কারণ Pinterest এর এটার জন্য হচ্ছে একজনের বলতে হবে যে আপু আমার অ্যাকাউন্ট ডিসাসপেন্ড হয়ে যাক, কিন্তু আমাদের শেখা হয়ে যাক, তাহলে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদের Pinterest-টা দেখাবো। Pinterest আমার ওয়েবসাইটে ওপেন হইছে, কম্পিউটার ওপেন হইছে আর কি, তখন আই থিংক আমি মনে করছি যার থেকে আমি নেট নিছি, নেটের লাইন নিছি, হয়তো সে বাইরের কোনো ই নিছে আর কি, সে আইপি চেঞ্জ করে রেখেছে, কারণ হচ্ছে বাংলাদেশে অনেক ওয়েবসাইট ব্লক থাকে, অনেক ওয়েবসাইট কিন্তু বাংলাদেশে ব্লকড আছে, ওই ওয়েবসাইট গুলি যাতে যারা নেট প্রোভাইডার তারা যারা নেট সার্ভিস নিচ্ছেন তারা যাতে ইউজ করতে পারে, দ্যাটস ওয়াই হচ্ছে তারা ওই ওয়াইফাই আইপিটা চেঞ্জ করে রাখে, বা আইপিটা বাংলাদেশ দেয় না, অন্য কান্ট্রির দেয়। আচ্ছা আপনাদের এখানে মাগরিবের আজান দিয়ে দিয়েছে, মেবি নামাজ পড়ে আসেন, 10 মিনিট একটা ব্রেক, ঠিক 10 মিনিটের একটা ব্রেকের মধ্যে দৌড় দিয়ে নামাজটা শেষ করে আসেন, আজকে ক্লাস খুব দ্রুত শেষ হবে, দৌড় দেন সবাই। আচ্ছা আসরের পরে মাগরিব, মাগরিব পর্যন্ত 2 মিনিট সময় পাওয়া যায় না, টুস করে মাগরিবের আজানটা দিয়ে দেয়। আচ্ছা ভাইয়া ক্লাস থেকে কোশ্চেন করবেন? না না মানে কি বলে নামাজ থেকে এসে। আচ্ছা আপনি তো বলছেন ক্লাস থেকে এসে কোশ্চেন করবে, আমি তো চিন্তা করতেছি মিনহাজ এখন কোন ক্লাসে যাবে এসে আবার আমাকে কোশ্চেন করবে। না না আপু মাথা গুলা গেছিল। আহারে মিনহাজ অনেক বেশি রাত জাগে, মিনহাজের সাথে কালকে মেবি আমার 4:30-4:30 পর্যন্ত টেক্সট হয়েছে না মিনহাজ? জি আপু। মিনহাজ আমাকে নক করেছে, আপু আমার ছবি আমি মিনহাজকে মার্ক করে দিয়েছি এখানে এখানে করেন। জি আপু। নামাজে চলে যান, নামাজে চলে যান সবাই, জি আপু তবে না। ওকে ভাই
আপনারা ব্যাক করেছেন? আমি তো আমাকে মিউট করে রেখে আমিও তো কথা বলছি, আপনাদেরকেও জিজ্ঞেস করছি। নমস্তে, ব্যাক করেছেন? জি আপু। আপু আচ্ছা, ব্যাক করে আপনারাও চুপ করে বসে থাকেন? আমি তো ভাবি আপনারা ব্যাক করেন না, এই জন্য আমি আপনাদেরকে জিজ্ঞেস করি না। আমরা মিউট ছিলাম তো। আচ্ছা, তাহলে আপনারা হচ্ছেন মেসেঞ্জারে তো নক করতে পারেন। মিনহাজ আজকে অনেক বকা খেয়েছে। না আপু, সমস্যা নাই, আমি ভুল ছিল আমার। আপু কোনটা ভুল ছিল? যে আপু লিংক চেয়েছি সেটা? জি আপু। আচ্ছা, ওইটা নিয়ে মন খারাপ করার কিছু নেই, আমি জানি চাননি, কিন্তু আপনারা যখন বলছেন এটা তো আপনারা জাস্ট বলেছেন আপু লিংক চেয়েছি। আপনি জানেন আমি ক্লাস নিয়েছি, ইমনদের বাচ্চা এরকমও হয়েছে। আপু আপনি তো বলেনি নাই, ইমনদের বাচ্চার খাগাছড়ি, এই যে রাফি ভাইয়ার ওয়াইফের ব্যাচে। আপু আপনি তো বলেনি নাই, আমি কোনো কিছু বলার পরে ওরা যদি ভুলে যেত, বা ধরেন আমি কোনো ইনফরমেশন দিয়েছি পরবর্তীতে ওদের এটা নিয়ে প্রবলেম ফেস হচ্ছে, আমি কি বলতাম আমি কেন ক্লাসে বলিনি? এতটুকু তো মোটামুটি সবার কাছে ক্লিয়ার, আমার মতো অর্ধেক কনসেপশন নিয়ে বসে থাকেন না, আমার কিন্তু ইউটিউব শিখতে হয়েছে পরে, কারণ আমার ব্যাচ যখন রানিং ছিল তখন আমি ইউটিউবটা বুঝিনি, ফাঁকি দিয়েছিলাম। আমার কাছে ইউটিউবটা হচ্ছে সবচেয়ে কঠিন লাগতো, এখন আমার কাছে ইউটিউবটা সবচেয়ে ইজি লাগে। জি আপু, ইউটিউব অন্যান্যগুলো থেকে ইজি আছে অনেকটা, সবগুলো থেকে ইউটিউবটা ইজি। ইউটিউবের যে জায়গায় ঝামেলা সেটা হচ্ছে জাস্ট সেটিংসটা একটু ধরা, সেটিংসটা ধরা, রুলস রেগুলেশন গুলি মানে টার্মস কন্ডিশন যেটা সেটা একটু পড়া। আদারওয়াইজ সবকিছু মানে আমরা যে ফেসবুক বলেন, লিংকডইন বলেন, ইনস্টাগ্রাম বলেন, টুইটার বলেন, পিন্টারেস্ট বলেন, সবগুলি থেকে এটা একটু ইজি। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আগে অনেকগুলি কাজ করা যেত ওয়েবসাইট ছাড়া, আমরা করে ফেলতাম ওয়েবসাইটটা, আমরা একদম লাস্টে নিতাম, কিন্তু এইবার আমাদের ওয়েবসাইটটা আগে নিয়ে নিতে হবে, কারণ আপনাদের সবারই ওয়েবসাইট লাগবে। এখন যদি কেউ চিন্তা করেন আপু আমরা একটা ডমিং হোস্টিং নিব তার সাবডমিং করব, আমি না করব, কারণ একটা ডমিং হোস্টিং নিয়ে সাবডমিন করলে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে ওয়েবসাইট অনেক স্লো হয়ে থাকে এবং আমাদের কাজগুলি আমরা করতে পারবো না, আমরা কাজগুলি করতে পারবো না বিকজ অফ আমাদের সাবডমিন দিলে ওরা হচ্ছে ইয়ে করে দেয়, সাসপেন্ড করে দেয়। এখন যেই জায়গায় আমাদের ওয়েবসাইট লাগছে ওই জায়গায় যদি আমরা সাবডমিন দিয়ে ইউজ করতে যাই আমাদের সাসপেন্ড করে দিচ্ছে। সো আপনারা কি এখন ওয়েবসাইট নিয়ে নেবেন? জি আপু নিব। জি আপু নিব। আপনাদের মাঝে ওয়েবসাইট নেয়ার ওই মানে ইয়ে, জি আপু আপনাদের মাঝে ওয়েবসাইট নেয়ার কি বলে দূরে ভুলেও তো দিচ্ছি, টোটাল কত টাকা খরচ করতে হবে আমাকে একটু বলেন। আচ্ছা, এইটা টোটাল কত টাকা না ভাইয়া, একটা ডোমেইন আছে আপনার হচ্ছে এক বছরের জন্য নেবেন, আপনার ওই ডোমেইনের চার্জ যা হবে এবং হোস্টিং যা নেবেন। হোস্টিং মানে তো আপনারা বুঝেন, হোস্টিং হচ্ছে যে আপনার স্পেস। এখন দেখেন আমি যদি একটা ডোমেইন নেই, একটা ডোমেইনের মধ্যে একটা সাবডোমেইন, একটা ডোমেইন নিলাম আমি ধরেন .com domain or xyz domain, .com domain এর দামটা একটু বেশি হয়, xyz domain এর দামটা কম হয়, আমাদের তো .com domain নেওয়ার প্রয়োজন নাই তাই না, xyz domain নিয়ে আমরা কাজ করলাম যেটা একটু কম দামে আমাদের জন্য সাশ্রয়ী হয়। আর ওইটার সমস্যা হবে যেটা হোস্টিং এ, আপনারা যদি ধরেন 2GB হোস্টিং যত বেশি নিবেন দাম তত কমতে থাকে, হোস্টিং যত কম নিবেন দাম তত বাড়তে থাকে, এটা কি জানেন আপনারা? জি আপু। আচ্ছা, যেটা হয় যে কেন আপু সাবডোমিন নিতে না করেন, কারণ সাবডোমিন নিলে যেটা হবে যে আমরা তো অল্প হোস্টিং এর নিব, তো সাবডোমিন নিলে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে, প্রত্যেকটা সাবডোমিনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে, কারণ আপনারা দেখেন আপনারা কেউ কিন্তু মানে আমি যদি এখন বলি HTML এর ওয়েবসাইট, এটা আপনাদেরকে আমি রাশেদ একটু মিউট করে দেন ভাইয়া, আমি যদি এখন HTML বা জাভা বা পাইথন এর একটা ওয়েবসাইট এর কথা বলি আপনারা ওই ওয়েবসাইটে কাজ করতে পারবেন না, কারণ ওই ওয়েবসাইট এর কাজগুলি বেসিক্যালি ওয়েব ডেভেলপাররা করে, ঠিক আছে? সো আমাদের জন্য এখন সবচেয়ে বেশি পপুলার ম্যাক্সিমাম ওয়েব ডেভেলপার এখন যেটা করে সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, আমরা ওয়ার্ডপ্রেসটার কাজ করব। তো ওয়ার্ডপ্রেসের যে কাজ করব, ওয়ার্ডপ্রেসটা হচ্ছে আমাদের প্রত্যেকটা সাবডোমিনে ইনস্টল করতে হবে, তো দেখা যায় যে ওই সাবডোমিনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করলেই অনেকটা হোস্টিং চলে যায়, মানে অনেকটা মেমোরি, কারণ দেখেন আপনার এখানে 29 জন থাকলে 29টা সাবডোমিন, 29টা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে, তারপরে প্রত্যেকটা ওয়ার্ডপ্রেসে আবার কিছু প্লাগইন ইনস্টল করতে হবে এসইও পারপাসে, কিছু প্লাগইন ইনস্টল করতে হবে আপনার হচ্ছে ইন্ডেক্সিং এর জন্য, গুগল সাইট ম্যাপের জন্য। কথাগুলি শুনতে পাচ্ছেন আপনারা? জি আপু।
ইনডেক্সিং করা সাইড ম্যাপ করা ওইটার জন্য যেই অন পেজ এসইওর জন্য আমাদের যেই প্লাগইনগুলি করতে হবে সেটার জন্য হোস্টিং চলে যায়। তো তখন দেখা যায় কি আপনারা ধরেন কেউ নিজের মতো করে আর ওইখানে একটা পোস্ট রেডি করা একবারে বেশি দুইবার প্র্যাকটিস করা সেটা পারবেন না। তার কারণ হচ্ছে আপনার দেখা যাবে যে আপনার ওখানে স্পেস নাই। অনেকে একসাথে কাজ করতে গেলে সার্ভে মানে ইয়েটা সার্ভারটা ডাউন হয়ে থাকে, এটা খুব বেশি ভালো বুঝবে আহাত আহাত নেটওয়ার্কিং এর কাজ করে। একটা ডমিনে যদি সবাই একসাথে এন্ট্রি করতে যান সবাই একসাথে কাজ করতে পারবেন না, ডমিং অনেক স্লো হয়ে থাকবে। তো দেখা যাবে ওইটাতে আপনার গিয়ে 200 টাকার মতো করে পড়বে আর আপনি আলাদা করে একটা এক্সওয়াইজেড ডমিন নিলেও 150 থেকে 200 টাকাই পড়ে। তো এটা ভালো না, আলাদা এক্সওয়াইজেড ডমিন আমি 3 মাসের জন্য নিয়ে নিলাম। জি আপু, কারণ 3 মাস আপনাদের প্র্যাকটিস এনাস, 3 মাস যদি প্রপার ওয়েতে আপনারা যেভাবে এখন করছেন এই 25টা ক্লাস পর্যন্ত আমি আপনাদের যে ডেডিকেশন দেখেছি আমার অন্য কোনো ব্যাচকে দেখিনি। ওইটা করেন ভাইয়া, রেটটা তো আমি জানি না, ওইটার জন্য আপনাদের যদি কেউ থাকে সেটা আছে। আর আমার সিস্টেমটা জানাই দেন, সিস্টেমটা জানা দিলে তো আমরা পারবো, নিজে নিজেরা পারবো। কোনটা সিস্টেম মানে কিভাবে কিনতে মানে ওই এক্সারসাইজ ডোন গুলো কিনবো মানে টাকাগুলো কিভাবে দিব কিনবেন এর কথা তো সেটাই। আপনারা কেউ কি ডামিং হোস্টিং কেনার জন্য আছে নাকি? হ্যাঁ পরিচিত আছে, আমি তাকে দিও আপনাদের সাথে কথা বলি, সে আপনাদের সাথে কথা বলে। এটা আবার আমি যেটা দেখলাম যে এক এক সময় এক একটা প্রাইস থাকে, ওদের অফার দেয়। ও আবার যে অ্যাফিলিয়েটের কাজ করে তো তো ওর তো ওয়েবসাইট লাগে, তো ও দেখা যায় যে কমে যখন পায় ও তখন নেয়। তো ও আমাকে জানায় যে আপু এখান থেকে কমে আছে এটা আছে, আপনাদের যদি হয় আমি ওর কাছ থেকে নিয়ে দিতে পারি, অথবা যদি মনে হয় যে না আপু আমরা আমাদেরটা ব্যবস্থা করে নিব তাহলে আপনারা সেটা আপনারা ওনার কাছে সিস্টেমটা একটু জানি নেন, আমরা যখন আমরা পরে পরে ব্যবহার করতে পারি। আপনারা বললে আমি ওকে বলবো না, ও আপনাদের সাথে মানে আমি আপনাদেরকে ওকে নিয়ে আসবো না আজকে ডিসকাশনে, কথা বলাই দিব না আপনার সাথে কথা বলে কি আপনারা বসবেন সবাই বসলে বসবো, আপনি যদি আসেন সবাই যদি আসে অসুবিধা কি বসবেন কিনা সেটা আছে আমরা আপু বসলে একটু ভালো হয় কারণ ফাইবার নিয়ে একটু আলোচনা করলে আরো বিস্তারিত। আচ্ছা ঠিক আছে তাহলে আজকে ডিসকাশনে বসেন আপনারা 11টায়। ওকে আমি 11টায় নিয়ে আসবো না। আচ্ছা ভাইয়া আরেকটা হচ্ছে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইউটিউবের, এইটুকু তো আপনাদের কাছে ক্লিয়ার। জি আপু, জি আপু আমার কোশ্চেন ছিল যে ব্রেকের আগে আপু বলেন, ব্রেকের আগে ছিল না বলেছেন ব্রেক থেকে সরি ক্লাস করে এসে তারপরে কোশ্চেন করবেন, যেতে তাহলে তো কোশ্চেনটা এখন করা যাবে না, ক্লাস শেষ হোক। কোনো কিছু প্লে করবেন না, প্লে করলে কিন্তু আমি কমপ্লিট খেয়ে যাবো। না না আপু এখানে প্লে হবে না, এটা এমনি তো এখানে যেটা দেখাচ্ছি আপু আসলে এই যে আপু এই যে এখানে মানে এই যে প্রেয়সি তারপরে যে মানে ট্যাক্সের এখানে মানে নীল করে হ্যাশট্যাগ আছে না, আমি তো করছিলাম আপু বাট আমারটা পাশে আসে বাট এটা তো ছোট ছোট করে উপরে চলে আসছে, এই জিনিসটা কিভাবে করছে ভাইয়া এটা কিভাবে করেছে? আচ্ছা আমি যেভাবে দেখিয়েছি এভাবে ট্রাই করেছেন আপু? আপনাকে দেখাই, দেখেন আমি ট্রাই করছি আপু, এই যে দেখেন আমি করছিলাম আর আমারটা কিভাবে আসছে দেখেন আপু, আপনারটা ট্যাগ আকারে তো নিয়েছে এখন ওইটা উপরে আসছে আপনাকে উপরে আসেনি সেটাই তো? জি আপু আসলে জিনিসটা কেমনে করে জাস্ট আচ্ছা ওইটা দেখাই দিব না, ওইটা আমি দেখাই দিচ্ছি দাঁড়া। আর আপু আরেকটা জিনিস একটু জানার ছিল, কোনটা? এই যেমন এখানে এসইও স্কোর আছে না, এই যে এই অ্যাপটা মানে এখানে কি এটা টিউব বডি, এটা টিউব বডি, টিউব বডি? জি আপু টিউব বডি ইয়া করার ফলে যেটা যে এসইও স্কোর একটা দেখায়। হ্যাঁ আপু, তো আমার আসলে কোশ্চেনটা হলো মানে আমার এসইও স্কোরটাকে একদম 100-100 করার জন্য আমার মানে টাইটেল বা ডেসক্রিপশন বা এগুলো মানে প্রপার ভাবে কিভাবে দিলে আমার 100-100 হতে পারে? সেটা হচ্ছে এই যে এখানে দেখেন আমি একটা জায়গা মার্ক করি, ওই জায়গাগুলি দেখেন আপনি ঠিক আছে? জি আপু
যেমন আপু আমি এখানে দাঁড়ান আপনার দাঁড়ান দেখতে পাচ্ছেন আমি মার্ক করেছি একটা জায়গা দেখতে পেয়েছেন জি আপু দেখতে পেয়েছি এখানে দেখেন আপনার ট্যাগ ঠিক আছে থাম্বনেইল ঠিক আছে ইন্ট্রো ঠিক আছে এরপরে এখানে আর কি ভাই একটু জুম করবেন আমি তো কমেন্ট পিন কমেন্ট পিন আমি লিখা তো দেখি না হ্যাঁ কমেন্ট পিন করি নাই তারপরে লিংক অন ফেসবুক ওইটা করি নাই তারপরে কমেন্ট হার্টেড তারপরে চ্যাপ্টারস এডিট এটা কি আপু চ্যাপ্টারস এডিট আপনি এখানে এন্ড স্ক্রিন অ্যাড করছেন হ্যাঁ আপু দেখেন আমি আপনাকে দেখাই এই যে যেমন উপরেরটা হচ্ছে উপরে এটা করলাম ঠিক আছে তারপরে এখানে এই যে আমার ওয়াটারমার্ক যেটা এটাও করছি তারপরে ভিডিওর একদম লাস্ট প্রান্তে লাস্টে তো আসছিল তখন ভাইয়া এটা তো আমাদের লাইভে প্লে করতে যেহেতু পারবো না এটাকে এভাবে রাখেন আমি আপনাদের আনসার দিয়ে দিচ্ছি যে এন্ড স্ক্রিন এটাকে এন্ড স্ক্রিন বলছেন আপনি না না আপু আমি এন্ড স্ক্রিন করেছিলাম বাট এখানে এরকম করে আসছিল না বুঝলাম না আসেন এই তো আপু আসছে আসছে আচ্ছা কার যেন একটা ইয়ের মিউজিক আসছে আমি বারবার আপনাদেরকে বলি এটা একটু খেয়াল করেন যে আমার হচ্ছে লাইভটা পরে আপনারা ফেসবুকেই পাবেন না আমি তখন ইউটিউবেও দিতে পারবো না আপনাদের ক্লাসের লিংকটা পাবেন না আপনারা আচ্ছা এন্ড স্ক্রিনে কি অ্যাড করেছেন আপনি আপু এই যে আমার সাবস্ক্রাইবারের এটা সাবস্ক্রাইবার বাটন এই যে এখানেও নিচেও আছে আপনার যেখানে ওয়াটারমার্কটা আছে ওয়াটারমার্কই তো সাবস্ক্রাইবার বাটন নিয়ে আসে আলাদা করে তো অ্যাড করতে হয় না জি আপু আমি এখানের সাথে একটা প্লেলিস্টও করছিলাম বাট প্লেলিস্টটা মেবি আমার হয় না কোনো একটা কারণে এই যে না হওয়ার কারণেই তো এই জায়গাটা এরকম দেখায় আচ্ছা কোনো কিছু বাদ হলে তখন দেখাবে আর এসইও স্কোর কখন ফুল হবে জানেন যখন কিওয়ার্ড হ্যাশট্যাগ আপনি প্রপার ওয়েতে দিবেন ডেসক্রিপশন দিবেন লিংক দিবেন এবং সাবটাইটেল দিবেন ওই যে আমি আপনাদের একটা চেকলিস্ট দিয়েছিলাম মনে আছে চেকলিস্ট কে আমাকে বের করে দিতে পারবেন বলেন কার কাছে আছে চেকলিস্ট কারণ আমি মেসেঞ্জার থেকে ডিলিট করেছি আমি পাবো আপু আমার কাছে আছে আপু আপনার কাছে আছে মিনহাজ জি আপু আছে আমি এক মিনিটে দিচ্ছি আপু কি আপনি ঘুম থেকে উঠছেন ওয়েলকাম ওয়েলকাম আওয়ার ওয়ার্ল্ড বুঝছেন না আপু আমি কথাটা মিস করে ফেলছি সেই জন্য এই জন্য বলছি ওয়েলকাম আওয়ার ওয়ার্ল্ড ড্রপ করেছে তো আপু গ্রুপে দিচ্ছি ওকে গ্রুপে দাও দিয়েছি আপু গ্রুপে আমাকে দিতে হবে না আপনি চেকলিস্ট অন করেন আচ্ছা আপু করতেছি দেখছি সেটাও গেল করতে হয় না ডাউনলোড করতে হয় না আপনি কেটেও দিচ্ছেন পরে আচ্ছা আমি আবার দিয়ে দিব টেনশন নাই তারপরে হচ্ছে ইয়োর চ্যানেল কাস্টমাইজ চ্যানেল দেখেন চ্যানেল আর চ্যানেল লোগো চ্যানেল ডেসক্রিপশন অ্যাবাউট লিংক ইমেল লিংক তারপরে কি আছে ওরে আল্লাহ ব্র্যান্ড চ্যানেল অটোমেটিকলি এখন ক্রিয়েট হয়ে যায় দিতে হয় না ওন্ড অ্যাকাউন্ট মুভ টু ব্র্যান্ড অ্যাকাউন্ট যেটাও এখন হয়ে যায় দিতে হয় না গো লাইভ আপলোড ভিডিও যেটা দেখাইলাম আপলোড ভিডিওতে ক্রিয়েট থাম্বনেইল এডিট বেসিক ইনফরমেশন তারপরে হচ্ছে অডিও টুল ইউজ তারপরে হচ্ছে কার্ড তারপরে হচ্ছে অ্যাড সিসি এন্ড স্ক্রিন সেটিং প্লেলিস্ট এই টোটাল জিনিসটা করলে আপনার 100% এসইও আসবে এখন কথা হচ্ছে আপনি কি সাবটাইটেল দিয়েছেন দেন না আপু এটা দেই নাই তো আপনার এসইও স্কোর কিভাবে আসবে সবকিছু করার পর আমাদের এডিটে অনেক মানে আমাদের আপলোডে অনেক কিছু থাকে আমি যতগুলি অপশন হাত দিয়ে গিয়েছি দেখিয়েছি এর মধ্যে আমি লোকেশন দেইনি আমি ভিডিও টাইমিং দেইনি ভিডিও রেকর্ডিং এর টাইমিং দেইনি আমি ল্যাঙ্গুয়েজ দেইনি আমি আপনার সাবটাইটেল অ্যাড করিনি আমি হচ্ছে অডিওর কোনো
নাই আমার নরমাল কথা, আমার ব্যাকগ্রাউন্ডে কোনো অডিও নেই। আপনারা যখন আমার ক্লাসগুলি লাইভে দেখতে থাকেন তখন কি হয়, শুধু আমার কথা আমার পক 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 শুনতে থাকে। আপনারা কিন্তু আপনাদের কোনো মানে দেখবেন যে কথা বললেও পিছনে কিন্তু একটা সাউন্ড হয়, পিছনে সবারই টুকটাক একটা মিউজিক টাইপের সাউন্ড হয়, আমাদের কিন্তু সেটা নেই। এই প্রপার জিনিসগুলি না থাকলে তখন আপনার এসিও 100% দেখাবে না। এসিও দেখানোর জন্য আপনার এখানে টোটাল ডেসক্রিপশন, আপনি সোমরে যান, আমি আপনাকে ভুলটা দেখাই, আপনার এখানে ভুল কোথায় আছে, সোমর 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 এই যে এই যে এই যে এই যে দাঁড়ান, এদের মাউস হাতে গেলে কি এত জোরে দৌড়াদৌড়ি করে এরা। আচ্ছা এই যে দেখেন আপনার এখানে লাইসেন্সের কোনো ডিটেইলিং আছে না? আপু নাই তো আমার ভিডিওটাতে কোনো, ধরেন আমি আপনার মতো এত ডিটেইলও দেই নাই, তারপর আমার ভিডিওটাতে গিয়ে দেখেন প্রপার ওয়েতে একটা ভিডিও আপলোড করা আছে, আপনার নাই। তারপরে এসি স্কোর কিভাবে দিবে? আর আপনি যে ট্যাগ দিয়েছেন এই ট্যাগগুলি হয়তো প্রপার ট্যাগ না, এই ট্যাগগুলির হয়তো গুগল ট্রেন্ডের রেঞ্জ ভালো না, এই ট্যাগগুলির হয়তো গিয়ে দেখা যাবে যে আপনার, এখন যদি আমি দুইটা ট্যাগ নিয়ে গুগল কিওয়ার্ড প্ল্যানারে দেই দেখা যাবে এটার কম্পিটিশন লো না, এইটার সার্চ ভলিউম 100-1K না, এর বেশি আর এর কম আছে, দর্শক আপনার এসইও স্কোর আসেনি। একটা এসইও স্কোর 100% আনা খুব টাফ। এসইও স্কোর আপনার 100% আনতে হলে আপনাকে প্রচুর কাজ করতে হবে, প্রচুর কিওয়ার্ড রিসার্চ করতে হবে, আপনার প্রপার ডেসক্রিপশন দিতে হবে, আপনার এন্ড স্ক্রিন দিতে হবে, সিসি অ্যাড করতে হবে। সিসি মিন্স হচ্ছে এই যে দেখেন এখানে দেখেন সিসি দেয়া আছে, এবং অডিও অডিও ভিডিও ভালো কোয়ালিটির হইতে হবে, ওইগুলি এইচডি কোয়ালিটি দিতে হয়, তারপরে জিনিসগুলি হয়। আপনারা তো সব প্রপার করেননি, তো আপনার এসইও আসবে কি করে? আচ্ছা আপু নেক্সট টাইম ইনশাআল্লাহ করব এটা। আচ্ছা আর আপু ওই যে এটা আমার মনে আছে, আচ্ছা এটা আমার মনে আছে, এটা আমি দেখাচ্ছি, হোল্ড অন মিনাজ, অস্থির হইন না। সেটা হচ্ছে আপনাদের এই এইটা ছাড়া আপনাদের ভিডিও লাইভ যাওয়াটা আমার দেখানো হয়নি, তাই না? লাইভে কিভাবে যেতে হয় ইউটিউব থেকে, সেটা আমি লাইভে মানে আমি আমার ফেসবুক লাইভে দেখাতে পারবো না, আমি কপিরাইট ক্লেমে পড়ে যাব। আর আপু পাসওয়ার্ডটা ফোন ওইটাই দাঁড়ান, পাসওয়ার্ডটা মনে আছে, আমি ফেসবুক লাইভে যেতে পারবো না, সরি ফেসবুক লাইভে আমি যেতে পারবো না, না আমি ফেসবুক লাইভে দেখাতে পারবো না, সেটা রেকর্ডিং পারমিশন আমি দিয়ে দিচ্ছি আপনাদের, ঠিক আছে? রেকর্ডিং পারমিশন দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, ক্লিয়ার? আচ্ছা আপু তাহলে আমি স্ক্রিনটা অফ করি। আপনাদের কি ব্যাপারটা ক্লিয়ার আমি যেটা বলেছি? জি আপু। ভাই ও বোনেরা